নমস্কার, বহরমপুর গার্লস কলেজ পরিবারের পক্ষ থেকে আজকে এই বিশেষ বক্তৃতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বহরমপুর গার্লস কলেজ আভ্যন্তরীণ মূল্যবান নির্ধারক কমিটি অর্থাৎ ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল IQAC-র তরফে কলেজের গৌরবময় 75 বছর উদযাপন উপলক্ষে বিশেষ বক্তৃতা। বক্তৃতার বিষয় প্রাচীন বাংলার ইতিহাসে উপাঞ্চলগুলির ভূমিকা, আঞ্চলিক বৈশিষ্ট্যের পর্যালোচনা। আজকের এই বক্তৃতায় আমাদের বিশেষ বক্তা স্বনামধন্য ইতিহাসবিদ এবং আমার মাস্টারমশাই অধ্যাপক রণবীর চক্রবর্তী। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমরা অতিমারির পরিস্থিতিতে একত্রিত হয়েছি, এটা আমাদের বিড়ম্বনা যে স্যারকে আমরা আমাদের কলেজ প্রাঙ্গণে কলেজের 75 বছরের এই গৌরবমণ্ডিত অনুষ্ঠানে সশরীরে পেলাম না, কিন্তু দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি। এই অতিমারির বিষয়কে সামনে রেখে আমরা আন্তর্জাতিক এই বক্তৃতায় আয়োজন করেছি এবং আজকে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক মৃণাল কান্তি চক্রবর্তী মহাশয়। তিনি আমাদের বহরমপুর গার্লস কলেজ পরিবারের অভিভাবক, তিনি আমাদের কলেজ পরিচালন সমিতির সভাপতি। সম্মানীয় সভাপতিকে স্বাগত জানাই এবং আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবেও স্যার তার দায়িত্ব পালন করবেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ বক্তা অধ্যাপক রণবীর চক্রবর্তী মহাশয়। আমাদের সঙ্গে রয়েছেন IQAC বা ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের চেয়ারপারসন এবং কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা মহাশয়া। সঙ্গে রয়েছেন IQAC বা ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের কোঅর্ডিনেটর ডক্টর সাগর কুমার দত্ত মহাশয় এবং বিশিষ্ট অধ্যাপক এবং আমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, গভর্নিং বডি এবং IQAC-র সদস্য অধ্যাপক ডক্টর খয়বার আলী মিয়া মহাশয়। বহরমপুর গার্লস কলেজ পরিবারের সকল সদস্য, আমাদের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, IQAC-র সমস্ত সদস্য, যারা বাইরের সদস্য রয়েছেন তাদের, কলেজের শিক্ষাকর্মী এবং সর্বশেষ কলেজের ছাত্রীরা যারা এই আন্তর্জালে যুক্ত হয়েছ এবং ইউটিউব লাইভে আমাদেরকে এই অনুষ্ঠানকে দেখবে, এছাড়াও বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক অধ্যাপিকা, গবেষকবৃন্দ এবং ইতিহাস অনুগ্রহী, ইতিহাস আগ্রহী এবং বহরমপুর গার্লস কলেজের সমস্ত শুভানুধ্যায়ীকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই। আমি অনুরোধ করছি অধ্যাপক মৃণাল কান্তি চক্রবর্তী, যিনি আমাদের কলেজ পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, তাকে অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ প্রদানের জন্য। অধ্যাপক মৃণাল কান্তি চক্রবর্তী মহাশয়, সকলকে আমার নমস্কার। দেবরাজ খুব সুন্দরভাবে প্রেক্ষাপট উল্লেখ করলেন এবং এখানে যারা যারা উপস্থিত আছেন বা থাকার কথা তাদেরকেও উল্লেখ করলেন। আমি সকলকে আবার নমস্কার জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান যে অর্গানাইজড হয়েছে এই করোনা প্রতিবন্ধকতার মধ্যেও এবং সেটা যে অনুষ্ঠিত হতে চলছে বাধাবিঘ্নকে অতিক্রম করে, এবং এর আগেও অনলাইন এই প্রোগ্রাম গার্লস কলেজ বেশ কয়েকবার করেছে, তাতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কথাটা আমি গৌরবের সাথেই সবসময় উল্লেখ করি, আজও উল্লেখ করছি এখন,
যে বহরমপুর গার্লস কলেজে একটা অনন্যতা আছে, অন্য কলেজের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার পরেও আমি স্ট্রেস দিই বহরমপুর গার্লস কলেজের অনন্যতাকে। এই কলেজের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কার্যকলাপ, এগুলোকে ছাড়িয়েও এই কলেজের একটা আত্মা আছে, যে আত্মাটাকে অনুভব করা যায় কলেজটিকে চাক্ষুষ দেখলে এবং তার প্রাঙ্গণ একটু ঘোরাফেরা করলে। শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রীদের আচার আচরণগুলো দেখলে সেটা উপলব্ধিতে আসে এবং সেটাই হচ্ছে প্রধান গর্বের বিষয় আমাদের এই কলেজ সম্পর্কে। এখন করোনা আমাদের যেরকম প্রতিবন্ধী করেছে, সেই প্রতিবন্ধী অবস্থা থেকে করোনাকে জয় করা, আংশিকভাবে জয় করে এই একাডেমিক ফাংশনগুলোকে সচল রাখা, এটা কলেজের প্রিন্সিপাল, সকল অধ্যাপক এবং প্রতিষ্ঠানের সব কর্মীরা এদের একটা প্রতিজ্ঞাবদ্ধ মন এবং নিবেদিত মন যদি না থাকে বা প্রতি মন যদি না থাকে তাহলে এগুলো সম্ভব হয় না। এরা বেশ কয়েকটি এই জাতীয় অনুষ্ঠান করেছেন, অনলাইন অনুষ্ঠান, আজকেও যেটা করছেন এবং আজকের এই অনুষ্ঠানে বক্তা হিসেবে যাকে এনেছেন কলেজ, যার সাথে যোগাযোগ করে তাকে উপস্থিত করতে পেরেছেন, ইজ এ গ্রেট স্কলার অ্যান্ড নোন বাই হিস নেম অ্যান্ড এ স্কলার অফ এডুকেশন। এবং আমার ভালো লাগে তার দু একটা লেখা আমি যা পড়েছি, ইতিহাস শুধু যে তথ্যের কতগুলো সম্মেলন নয়, সমষ্টি নয়, ইতিহাসটাকে জানতে গেলে একটা অন্তর্দৃষ্টি দরকার, তত্ত্বের ভিতরে প্রবেশ করতে হয় এবং সেখান থেকে তাত্ত্বিক মূল্যায়ন একটা করতে হয়। সেইটা রণবীর বাবুর ঐতিহাসিক যে বিশ্লেষণ এবং তার ইতিহাসকে যে ভাবে দেখেছেন, দেখেন, এটা অসাধারণ, খুব বেশি পাওয়া যায় না। আমরা তো ইতিহাসের তত্ত্বকে খুব বেশি মূল্য দিই না, ইতিহাসের তথ্য এবং ঘটনা, সাল তারিখ এইগুলোকেই আমরা বেশি মূল্য দিই। আজকের এই যে বিষয় প্রাচীন বাংলা, প্রাচীন বাংলা নামটা শুনলে আমি কিন্তু একটু শিহরিত হই, আমি আধুনিক মানুষ, আধুনিক মনের মানুষ, যুক্তিবাদ স্বীকার করি, কিন্তু যুক্তিবাদ আমাদের অনেককে আচ্ছন্ন করে দেয় প্রাচীন যুগের সঠিকভাবে দেখতে গেলে সেই দৃষ্টিকে আচ্ছন্ন করে দেয়। প্রাচীনতার মধ্যে যে একটা ঐতিহ্য আছে তার প্রবাহ যে যুক্তির মধ্যে চলে আসে, আধুনিকতাতে প্রবেশ করে, এই মিলনটি না ঘটালে যুক্তিবাদ ছিন্নমূল হয়ে যায়। আবার যুক্তিবাদের মধ্যে যদি ঐতিহ্যকে না ফেলি তাহলে ঐতিহ্য জড়ত্ব প্রাপ্ত হয়। আমি অধীর আগ্রহে শুনব রণবীর বাবুর আলোচনা, বিশেষ করে প্রাচীন বাংলাতে মরমিয়া ভক্তিবাদ যখন এসেছিল, এটা একটা প্রশ্ন তো আমরা তাই তুলি যে যুক্তি যখন ব্যর্থ হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় ভক্তি তখন সফল হলো। বিভিন্ন রকমের সম্প্রদায় ভেদ, বিশ্বাসের ভেদ সব অতিক্রম করে ভক্তি গিয়ে কিন্তু সকলের হৃদয়ে আশ্রয় নিল এবং সকলকেই আপ্লুত করল। আজকে আমরা রণবীর বাবুকে পেয়েছি, গার্লস কলেজের ক্রাউন অনেকগুলো জুয়েল আছে, এই
করোনা পিরিয়ড গার্লস কলেজে গ্রাউন্ডে অনেকগুলো জোয়েল আর কি, আজকে পার্টিসিপেশন অফ অল আল্লাহ রণবীর চক্রবর্তী ইজ এ নিউ জোয়েল টু বি অ্যাডেড টু দ্য ক্রাউন অফ বহরমপুর গার্লস কলেজ। থ্যাংক ইউ অল, ইউ মে স্টার্ট নেক্সট এজেন্ডা। ধন্যবাদ স্যার, আপনার এই ভাষণ, উদ্বোধনী ভাষণ আমাদেরকে উদ্বুদ্ধ করবে অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে সঞ্চালনা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এখন আমাদের কলেজের প্রেসিডেন্ট স্যার অধ্যাপক মৃণালকান্তি চক্রবর্তী মহাশয় এবং আমাদের অধ্যক্ষা যিনি আমাদের অভিভাবক ডক্টর হেনা সিনহা মহাশয়ের অনুমতিক্রমে পরবর্তী কর্মসূচির দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমি আহ্বান করছি আইকিউএসির চেয়ারপারসন এবং আমাদের কলেজের অধ্যক্ষ, বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা মহাশয়াকে স্বাগত ভাষণ প্রদানের জন্য। ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ, বহরমপুর গার্লস কলেজ। নমস্কার, সুস্বাগতম মাননীয় সভাপতি মহাশয়, যিনি আমাদের পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক মৃণালকান্তি চক্রবর্তী মহাশয়, শ্রদ্ধেয় আজকের প্রধান বক্তা, প্রধান অতিথি অধ্যাপক রণবীর চক্রবর্তী মহাশয়, সম্মানীয় আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সাগর কুমার দত্ত মহাশয়, বরিষ্ঠ অধ্যাপক তথা আইকিউএসি সদস্য এবং পরিচালন সমিতির সদস্য ডক্টর খয়বার আলী মিয়া, সঞ্চালক ডক্টর দেবরাজ চক্রবর্তী, এবং আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত আইকিউএসির সমস্ত সদস্যবৃন্দ, কলেজে অধ্যাপক, শিক্ষাকর্মী, ছাত্রীরা এবং অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, বহরমপুর গার্লস কলেজ পরিবারের সঙ্গে যুক্ত সমস্ত সুধীজন, শ্রোতা বন্ধু যারা পর্দার অন্তরালে থেকেও, ওপারে থেকেও অনুক্ষণ আমাদের প্রেরণা যুগিয়ে যান, আমাদের উদ্বেজিত করেন নতুন কোনো কাজে, সকলকে আমি আমার যোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং একই সঙ্গে বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের অনেক প্রত্যাশা ছিল 2020 জানুয়ারি থেকে 2021 জানুয়ারি, এই এক বছর ব্যাপী আমাদের গৌরবের বহরমপুর গার্লস কলেজের 75 বছরকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করার, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর। আমরা সকলেই জানি আমাদের দেশে বিশেষত 2020 মার্চ থেকেই এবং তারও অনেক আগে সারা বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে করোনা নামক এক মারণ ব্যাধির করাল আক্রমণ, এখনো চলেছে তার প্রকোপ। আমরা হারিয়েছি কত শত আত্মজন, ডাক্তার, সেবাকর্মী এবং সামনে থেকে কাজ করা স্বেচ্ছাসেবীদের। আমি আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা এভাবে এগিয়ে এসেছেন, এখনো কাজ করে চলেছেন এবং যারা কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছেন, সকলকে অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি তাদের। এরকম একটা পরিবেশে আমরা সবাই এখন গৃহে অন্তরীণ, কিন্তু জীবনটা তো থেমে থাকে না, আমাদেরকে তো কিছু করতেই হবে। কারণ কবিগুরুর কথায় আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এই অনন্ততার লক্ষ্যেই আমাদের এগিয়ে যাওয়া, আমরা নতুন কিছু করার প্রেরণা পাই। আর সে কারণেই 75 বছরে অসমাপ্ত কর্মসূচিকে কিছুটা পূর্ণতা দিতে আজকের এই আয়োজন। সঙ্গে আছে আমাদের গার্লস কলেজের
অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেল আইকিউএসি। আমাদের এরকম একটা পরিকল্পনার কথা যখন রণবীর বাবুকে জানালাম, উনি আনন্দে সম্মতি প্রকাশ করলেন এবং সে কারণে আজ আমরা আমাদের মধ্যে ওনাকে পেয়েছি। আমার অন্তরের প্রণাম এবং শ্রদ্ধা জানাই, তিনি এক হিসাবে আমার মাস্টার মশাইও। আজকে একটু আগেই তার সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম সেই 80-এর দশকের শেষ দিকে, খুব নস্টালজিয়া এসে ভিড় করছে। মনে পড়ছে সেই সময় আমাদের আবশ্যিকভাবে পড়তে হতো রবীন্দ্র চর্চা, আর সেই রবীন্দ্র চর্চা বাংলায় এবং ইংরেজিতে টেগোর স্টাডি, রবীন্দ্র রচনাবলী থেকে বিশেষ বিশেষ অংশ সংকলন করে একটি সম্পাদিত গ্রন্থ করেছিলেন ইতিহাস বিভাগেরই দুই দম্পতি অধ্যাপক অসীম দাশগুপ্ত মহাশয় এবং তার স্ত্রী উমা দাশগুপ্ত। তারা বিভিন্ন বিভাগে এই রবীন্দ্র চর্চার পাঠ নিতেন। আমার মনে আছে আমার বাংলা বিভাগের রবীন্দ্র চর্চার পাঠ নিয়েছিলাম আমরা অর্থনীতি বিভাগের অনুপম দার কাছে। মনে পড়ছে সেই অর্থনীতি বিভাগের সামনে সেই ছাতা যেখানে আমরা গোল করে বসে অনুপম দার ক্লাস করেছি। আমার ঠিক মনে পড়ছে না, হয়তো রণবীর দাও সেই সময় শিক্ষা সত্র বা অন্য কোনো বিভাগে রবীন্দ্র চর্চার দায়িত্বে ছিলেন কিনা। তো যাই হোক, আজকে অনুভব করছি তাকে পেয়ে কিছুটা হলেও যেন এটা পুনর্মিলন, অনেক আনন্দের স্বাদ, অনেক হারিয়ে যাওয়া স্মৃতি আজকে মনে পড়ছে। তাকে পেয়ে আমি সত্যি খুব আপ্লুত, ধন্য। আজকের ওনার বলার বিষয় প্রাচীন বাংলার ইতিহাসে উপাঞ্চলগুলির ভূমিকা, আঞ্চলিক বৈশিষ্ট্যের পর্যালোচনা। আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সভাপতি মহাশয় খুব সুন্দর করে সূচিমুক্তি তুলে ধরেছেন, আলোচনা সে পথেই আগাবে। এ বিষয়ে আমার যেটুকু মনে হয়েছে সেই ভাবনার কথাটা বলি, যে ধারাবাহিকভাবে পথ চলতে চলতে আমরা বাঁক ফিরি, আমরা মোড় নেই। এই বাঁক ফেরা বা মোড় নেওয়াকেই আমরা বলি আধুনিকতা, রবীন্দ্রনাথ যাকে বলেছেন মর্জি। সেই ইতিহাস চর্চাকেও বাঁক ফিরতে হয়, মোড় নিতে হয়। আধুনিক ইতিহাস চর্চা কালের মর্জি অনুসারে কিভাবে পরিবর্তিত হয়েছে তারই একটি দিক আঞ্চলিক ইতিহাস চর্চা। বক্তা সেদিকটির প্রতি আলোকপাত করবেন, আমার এরকমই ধারণা। আজকের আলোচক অধ্যাপক রণবীর চক্রবর্তী। বক্তা সম্পর্কে আমি কিছু বলবো না, আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে তোমার ভাবনা তারার মতন রাজে, আমার এ দৃঢ় প্রত্যয়। আসুন আমরা এবার তার কাছে যাই। আবারও আমি সকলকে বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই, অনুষ্ঠানে সাফল্য কামনা করি। এতক্ষণ আমাকে সহ্য করার জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ বহরমপুর গার্লস কলেজ ডক্টর হেনা সিনহা মহাশয়া, আপনার সুললিত বাণী আমাদের অনুষ্ঠানের মাধুর্য বৃদ্ধি করবে এবং বাংলা সাহিত্যের অধ্যাপিকার কাছে এটাই কাম্য। আমি এবার আহ্বান করছি আইকিউএসির তরফ থেকে আইকিউএসির সদস্য, সিনিয়র সদস্য এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বহরমপুর গার্লস কলেজ পরিচালন সমিতির সদস্য ডক্টর খাইবার আলী মিয়া মহাশয়কে আইকিউএসির তরফ থেকে কিছু বলার জন্য। সবাইকে নমস্কার জানাচ্ছি। সম্মানীয় আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কলেজ পরিচালন সমিতির সভাপতি, সম্মানীয় অধ্যাপক রণবীর চক্রবর্তী মহাশয়, সম্মানীয় অধ্যক্ষা মহাশয়া,
আইকিউএসি কোঅর্ডিনেটর, অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভাতৃপ্রতিম সঞ্চালক এবং স্নেহের ছাত্রীরা, আমার উপলব্ধিতে ইতিহাস হলো অতীতের অভিজ্ঞতা এবং শিক্ষা। একই সাথে উল্লেখের দাবি রাখে যে ইতিহাসের রয়েছে ভবিষ্যতের জন্য অঙ্গীকার। ভবিষ্যৎকে রিমডেল করবার অঙ্গীকার। তাই বর্তমানের প্রেক্ষিতে ইতিহাসকে উপলব্ধি করবার প্রয়োজনীয়তা রয়েছে। এই দৃষ্টিকোণ থেকেই আজকের আলোচনার বিষয়বস্তুকে আমরা দেখবার চেষ্টা করব। প্রাচীন বাংলার ইতিহাসে বিভিন্ন রিজিয়নগুলোর ভূমিকা কি ছিল, সেই ভূমিকার বৈশিষ্ট্যমণ্ডিত দিকগুলি, সেই দিকগুলির পর্যালোচনার মধ্য দিয়ে এক ইতিবাচক উপলব্ধির জায়গা সৃষ্টি আমাদের আজকের অনুষ্ঠানের প্রয়াস। আজকের এই অনুষ্ঠানে, আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক রণবীর চক্রবর্তী মহাশয়। ভারতবর্ষের মধ্যে যারা সেকুলার হিস্ট্রি নির্মাণের ক্ষেত্রে অসামান্য অবদান সৃষ্টি করেছিলেন, অসামান্য অবদান সৃষ্টি করেছেন, অধ্যাপক চক্রবর্তী তাদের একজন। আমরা অনেক আশা নিয়ে অপেক্ষা করব স্যারের বক্তব্য শুনবার জন্য। আমি আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার আপনার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। এবার যে দায়িত্বটা স্বাভাবিকভাবেই সঞ্চালক হিসাবে আমার কাঁধে এসে পড়েছে, যে আমার মাস্টারমশাই সম্পর্কে আমাকে দু চার কথা বলতে হবে। বিষয়টা আমি অকপটে স্বীকার করছি, এমন একজন মাস্টারমশাই যার গভীরতা মাপার ক্ষমতা আমার নেই, তার কিছু বিধিনিষেধ রয়েছে তার সম্পর্কে বলার ব্যাপারে। আমি কিন্তু কিছু জায়গায় স্যার আগাম অনুমতি নিয়ে সেই বিধিনিষেধটাকে সীমাটাকে অতিক্রম করে যাচ্ছি। আমি অধ্যাপক রণবীর চক্রবর্তী সম্পর্কে দু এক কথা বলি। অধ্যাপক রণবীর চক্রবর্তী ইতিহাস গবেষণার ক্ষেত্রে, বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাস গবেষণার ক্ষেত্রে একটি লব্ধ প্রতিষ্ঠিত নাম। অধ্যাপক চক্রবর্তীর গবেষণার এবং আগ্রহের বিষয় প্রাচীন ভারতের আর্থসামাজিক ইতিহাস, বিশেষ করে ভারত মহাসাগরে বাণিজ্য, প্রাক আধুনিক সময়কাল পর্যন্ত যে সব বিষয় সেটা তার আগ্রহের ক্ষেত্র। দেশ বিদেশের একাধিক স্বনামধন্য গবেষণাধর্মী পত্রপত্রিকা এবং পুস্তকের সম্পাদনার কাজে ব্যাপৃত। এছাড়াও তার ভাণ্ডারে রয়েছে বিবিধ রতন, একাধিক গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন, নিজে লিখেছেন, যেগুলো আমাদের চলার পথের পাথে। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ওয়ারফেয়ার ফর ওয়েলথ, আর্লি ইন্ডিয়ান পার্সপেক্টিভস, এছাড়া আর সোর্স বুক অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, 2000 সালে এটা ওরিয়েন্ট লংম্যান থেকে প্রকাশিত হয়, ট্রেড ইন আর্লি ইন্ডিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, 2005 সালে এটি প্রকাশিত হয়, ট্রেড অ্যান্ড ট্রেডার্স ইন আর্লি ইন্ডিয়ান সোসাইটি, মনোহর, গত বছর অর্থাৎ 2020 সালে এটির থার্ড এডিশন প্রকাশিত হয়েছে, ইন্দো জুডাইক স্টাডিজ ইন দ্য 21st century, আ ভিউ ফ্রম দ্য মার্জিন, এটা নিউ ইয়র্ক থেকে 2007 সালে প্রকাশিত হয়, এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া, এটা প্রাইমাস থেকে 2016 সালে এর থার্ড এডিশন প্রকাশিত হয়েছে। এবং বলা বাহুল্য এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া স্টুডেন্টদের কাছে যেন হটকে, অন্তত আমার ছাত্র এবং ছাত্রীদের কাছে এই বইটি একটি মহামূল্যবান গ্রন্থ, একদম বেদের মতন। এছাড়াও তার প্রকাশিত গ্রন্থ
ভান্ডারের মধ্যে রয়েছে হিস্ট্রি, হিস্টোরিয়ান অ্যান্ড হিস্টোগ্রাফি। এটা বঙ্গীয় ইতিহাস সমিতি কলকাতা 2019 সালে এই গ্রন্থটি প্রকাশ করেছে, একটা বক্তৃতা সিরিজ। অধ্যাপক চক্রবর্তীর কাজের মধ্যে যেটি একটি অন্যতম মাত্রা যুক্ত করেছে সেটা হচ্ছে দ্য এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, তার অন্যতম অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মোমিন চৌধুরী সাহেবের সঙ্গে যৌথ সম্পাদনায় একটা বিরাট গবেষণালব্ধ বই হিস্ট্রি অব বাংলাদেশ আর্লি বেঙ্গল ইন রিজিওনাল পার্সপেকটিভস আপ টু সার্কা 1200 CE, এটা 2018 সালে দুটি ভলিউমে বেরিয়েছে। এবং প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা এবং ইংরেজি পরপর দুটি ভাষাতেই এই বইটি প্রকাশিত হয়েছে। এছাড়াও বাংলা ভাষাতেও অধ্যাপক চক্রবর্তী একাধিক পুস্তক রচনা করেছেন, যার মধ্যে প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে আনন্দ থেকে প্রকাশিত এই গ্রন্থটি ছাত্রদের কাছে বহুল সমাদৃত। ভারতের ইতিহাসের, প্রাচীন ইতিহাসের যে আদি পর্ব যেটা ওরিয়েন্ট লংম্যান থেকে ভারতবর্ষের ইতিহাস তিনি প্রকাশ করেছিলেন, সেটিও পাঠক মহলে এবং ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাছাড়াও অধ্যাপক অসীম দাশগুপ্ত স্মারক গ্রন্থ, যেটি তিনি অন্যতম সম্পাদক, সেটিও পাঠক মহলে যথেষ্টই সমাদৃত। অধ্যাপক চক্রবর্তী তার এই বিবিধ গবেষণার পাশাপাশি একাধিক গবেষণা সংস্থা এবং প্রফেশনাল হিস্টোরিয়ানসদের যে বডি তার সঙ্গেও যুক্ত থেকেছেন। অধ্যাপক রণবীর চক্রবর্তী ভারতীয় ইতিহাস কংগ্রেসের 72তম অধিবেশন, যেটা পাটিয়ালাতে 2011 সালে হয়েছিল, তার প্রাচীন ভারত শাখার সভাপতি নির্বাচিত হন। এছাড়াও একই বছরে তিনি পাঞ্জাব ইতিহাস কংগ্রেসের প্রাচীন ভারত শাখার সভাপতি হন। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সঙ্গেও অধ্যাপক চক্রবর্তীর গভীর যোগ রয়েছে, দায়িত্ব তিনি এখানে পালন করেছেন। তার কাজের জন্য কলকাতার দ্য এশিয়াটিক সোসাইটি 2019 সালে তাকে হেমচন্দ্র রায়চৌধুরী সেন্টেনারি গোল্ড মেডেল প্রদান করে। এবং ওই একই বছরে অর্থাৎ 2019 সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তাকে অন্নদাশঙ্কর রায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করে। এবার আমি অধ্যাপক চক্রবর্তীর যে বিষয়টাকে নিয়ে বলতে যাব সেখানে স্যারের একটু আপত্তি আছে, কিন্তু আনুষ্ঠানিকতার সুবাদে সেই বিষয়গুলো আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে চাইছি। অধ্যাপক চক্রবর্তী দেশ এবং বিদেশের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তার পড়ানো এবং গবেষণার দিক থেকে। তিনি বিশ্বভারতী শান্তিনিকেতন, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও নতুন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এর পাশাপাশি বিদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান যেমন ইউনিভার্সিটি অফ লন্ডন, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মায়ামি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপনা এবং গবেষণার কাজে জড়িত ছিলেন। আজকে অধ্যাপক চক্রবর্তী আমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় প্রাচীন বাংলার ইতিহাসে উপাঞ্চলগুলির ভূমিকা, আঞ্চলিক বৈশিষ্ট্যের পর্যালোচনা। আমি আমার মাস্টারমশাই অধ্যাপক রণবীর চক্রবর্তীকে আহ্বান জানাচ্ছি এই বিষয়ে তার সুচিন্তিত বক্তব্য প্রকাশ পেশ করার জন্য, এবং তার আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করবে, আগামীর যাত্রাপথ সুগম করবে। আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই, যে সমস্ত শুভানুধ্যায়ীরা ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই, বিভিন্ন কলেজের অধ্যাপকদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, স্যারের বক্তৃতা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা ইউটিউব লাইভ চ্যাট বক্সে প্রশ্নগুলো রাখতে পারেন, আপনাদের সেই প্রশ্নগুলো আলোচনার জন্য আমরা স্যারের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ স্যার। স্যার একটু আনমিউট করুন। হয়েছে এবার? ঠিক আছে। আচ্ছা, আমি এবারে কি
সোজা পাওয়ার পয়েন্টে চলে যাব, কারণ ওইটা দেখে আমি কথা বলতে চাইছি। হ্যাঁ স্যার, এক মিনিট। আচ্ছা, একে দি দেখা যাচ্ছে? এখনো আসেনি। এখন এসছে না? না, এক মিনিট। এইটাকে বোধ হয় আমাকে আবার ইয়েতে যেতে হবে না, ওই শ্রীকান্ত বাবু আমাকে বোধ হয় আবার এই প্রেজেন্টে প্রেজেন্ট নামে যেতে হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, এবার যেতে হবে এইভাবে। হ্যাঁ, এসে গেছে স্যার। হ্যাঁ, দেখে নি না, এখনো তো ওই ইয়েটা আসবে। স্যার আপনার এসে গেছে, আপনি জাস্ট পাওয়ার পয়েন্টটা ক্লিক করুন। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট এসে যাবে এবারে। এবার কি দেখা যাচ্ছে? একদম স্যার। হ্যাঁ স্যার, নমস্কার, আমি উপস্থিত সবাইকে আমার গভীর শ্রদ্ধা এবং অন্তরের ধন্যবাদ দিয়ে শুরু করি। আমি অত্যন্ত সম্মানিত, অভিভূত যে এরকম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের 75 বছর পূর্তির একটি বিশেষ সময়তে আমাকে তারা একটি বক্তৃতা দিতে অনুরোধ করেছেন। আমি সবিনয়ে এই অনুরোধ গ্রহণ করেছিলাম, কতটা কি বলতে পারবো জানি না। আমার আজকে যে প্রারম্ভিক যে আলোক কথাবার্তাগুলি আমি শুনলাম, বিশেষত এই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির যিনি কর্ণধার অধ্যাপক মৃণাল চক্রবর্তী মশাই, আমার বিভাগে এক কলেজের অধ্যক্ষা ডক্টর হেনা সিনহা, পরিচয় হলো এই পর্দার মাধ্যমেই, আইকিউএসসির কোঅর্ডিনেটর ঠাকুর দত্ত মশাইয়ের সঙ্গে, তার সঙ্গে এই আইকিউএসসির সদস্য বিশিষ্ট অধ্যাপক খাইবার আলী মিয়া সাহেবের সঙ্গে পরিচয় হয়েছে। আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র দেবরাজের সঙ্গে তো মাঝে মাঝেই কথা হয়, তার সঙ্গে অনেকদিন পর অন্তত চাক্ষুষ দেখা হলো। এই কঠিন সময়তে এরকম একটি আলোচনার সুযোগ পেয়ে আমি কৃতার্থ বোধ করছি। সবচেয়ে আনন্দের কথা, এরকম একটি প্রতিষ্ঠানকে এত দীর্ঘদিন ধরে লালন পালন করে তাকে আরো উজ্জ্বল ভবিষ্যতের দিকে আপনারা সবাই নিয়ে যাচ্ছেন। আমাদের দেশে অনেক কিছু প্রতিষ্ঠা হয়, গোড়াপত্তন হয়, তাকে ধরে রাখা খুব কঠিন কাজ। এক দু বছর নয়, এক দুই দশক নয়, আপনারা 75 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা লালন পালন করে এসছেন। এখানকার ছাত্রছাত্রীরা তারা তাদের বিদ্যাচর্চা অন্যান্য কাজকর্ম দিয়ে কলেজের মুখকে উজ্জ্বল করেছে। আমি নিঃসন্দেহ এই কলেজের জন্য আগামী অনেক অনেক দশক উজ্জ্বলতর রূপ আমরা দেখতে পাব। আপনারা আমাকে আজকের অনুষ্ঠানে বলবার অনুরোধ জানিয়ে আমাকে বিশেষভাবে সম্মানিত করেছেন। আমি ঠিক জানি না কতটা কি করতে পারবো। আমার যে চর্চার অন্যতম প্রিয় জায়গা প্রাচীন বাংলার সম্বন্ধে নানা রকম ভাবনা চিন্তা, তার কিছু কয়েকটা কথা পেশ করতে চাই। আমার সঙ্গে যে পাওয়ার পয়েন্ট দিয়ে কথা বলার চেষ্টা করব, একটু বক্তব্যকে আঁটোসাঁটো রাখার জন্যে পাওয়ার পয়েন্টের স্লাইডগুলি ইংরেজিতে আছে, আমি বলছি বাংলায়, কারণ তার প্রধান কারণ হচ্ছে আমি এখনো বাংলাতে পাওয়ার পয়েন্ট ওইভাবে টাইপ করতে পারি না। আমার যন্ত্রপাতি ব্যবহারে খুবই আমি কাঁচালোক, কোনো ক্রমে ঠেকা দিয়ে চালাচ্ছি। সেইটুকু আপনারা একটু নিজগুণে মার্জনা করে নেবেন। আজকে আমার আপনাদের অধ্যক্ষা বিশ্বভারতীর কথা আপনাদের অল্প কথা বলেছেন। বিশ্বভারতীর তে আমার কর্মজীবনের শুরু, এবং
হয়তো সেখানে সবচেয়ে অল্প দিন আমি কাজ করেছিলাম, কিন্তু বোধহয় নাড়ির টান সেখানে সবচেয়ে বেশি। আমাদেরকে একটু আগে অধ্যক্ষা বলেছেন কিভাবে অসীম দাশগুপ্ত এবং তাঁর স্ত্রী উমা দাশগুপ্ত, আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় দুই মানুষ অসীমদা উমাদি, এদের সাহচর্যে বিশ্বভারতীতে আমি অনেক সমৃদ্ধ হয়েছিলাম। আজকে বিশেষ করে সে কথাগুলি বারবার মনে পড়ছে। অধ্যক্ষা সিনা আমাকে কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছেন রবীন্দ্র চর্চার জায়গাটায়। আজকে এর একটা ব্যক্তিগত আবেদন আছে, আজকে অসীমদার মৃত্যুদিন, আজ থেকে 23 বছর আগে অসীমদা চলে যান। বিশ্বাস করবেন কি না জানি না, এই 23 বছর হলো বোধহয় কোনো একটা দিন যায়নি যেদিন অসীমদার কথা নানাভাবে লোকজনের কাছে না বলেছি, তার সম্বন্ধে না ভেবেছি, এবং যত দিন গেছে ততই অসীমদার কথা বলে নিজেকে সমৃদ্ধতর করবার চেষ্টা করেছি। এই ধরনের ইতিহাসবিদ সারা পৃথিবীতেই বিরল, এবং অসীমদার আমার সরাসরি মাস্টারমশাই ছিলেন না, তার কাছে গবেষণা করিনি, তার ক্লাসে বসে পাঠ নেইনি, কিন্তু তার থেকে বোধহয় আমাকে ভালোভাবে কেউ জানতেন না। আমার কোথায় খামতি, কোথায় আমার আগ্রহ, কিসে আমার ঝোঁক, এসব তিনি প্রায় খবরের কাগজের মতন এক লহমায় বুঝে নিতেন, এবং সেই কারণেই অসীমদার কাছ থেকে যে প্রথম জিনিস শিখেছিলাম আজকেও তা অনুসরণ করার চেষ্টা করি, ইতিহাস ব্যাপারটা মানুষের। পুরনো দিনের কথা বলতে গেলে যতই সেটা গতকালের ঘটনাই হোক আর সুদূর অতীতের ঘটনাই হোক, সেটা করতে গেলে নানা রকমের নথিপত্র, দলিল, দস্তাবেজ, প্রমাণ লাগে। প্রমাণ বাইরে দিয়ে কেবলমাত্র আমার এটা মনে হচ্ছে, আমার এটা মনের কথা, আমি এটা ভেবেছিলাম, এই বললে যে ইতিহাস চর্চা হয় না, এটা অসীমদা আমাদের ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু নিছক দলিল দস্তাবেজের কে পেশ করা ইতিহাস চর্চা নয়, ইতিহাস মানুষকে নিয়ে। দলিল দস্তাবেজ সব কথা বলে না, অনেক কথা আড়ালে থেকে যায়, অনেক কথা অব্যক্ত থাকে, সেই সীমাবদ্ধতাকে নিয়েই দেশকালে বিধৃত মানুষকে ধরবার, এবং মানুষ বলতে একলা মানুষ নয়, সমাজবদ্ধ মানুষের জীবন ব্যাখ্যা ইতিহাস, এইটা অসীমদার কাছ থেকে আমাদের প্রধান শিক্ষা। আমি সেই আলোকে আজকের বিষয়টা ভেবেছি, প্রাচীন বাংলা রূপাঞ্চল নিয়ে কয়েকটি কথা বলবো। এরকম একটা বিষয় ভাবছি কেন, প্রথমত ইতিহাস চর্চার দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ আছে। এক হচ্ছে একটি নির্দিষ্ট কাল পরিসরে মানুষকে বোঝার চেষ্টা, এবং একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সেই সময়কার মানুষকে বোঝার চেষ্টা। কাল এবং এলাকা, এই দুটো গণ্ডিকে মাথায় রাখতেই হয়। ওই বিপুলাপৃথ্বী কাল নিরবধি, এটা সংস্কৃত কাব্যে যতটা শুনতে ভালো, ইতিহাস চর্চার জন্য ততটা ভালো না, এবং সেই কারণে কালের একটা বৃত্ত লাগে। আমার সঙ্গে যেহেতু প্রাচীন আমলের পরিচয় একটু ঘনিষ্ঠতর, সেই জন্যে আমি বাংলার সুদূর অতীতের কথা আলোচনা করব, এবং আন্দাজ 1300 সেখানে থেমে যাব। থামে যাব মানে ইতিহাস সেখানে থামে না, ইতিহাস তারপরে থাকে, কিন্তু আমার দৌড় ওই অবধি। আর এলাকার কথাটা এখানে একটু জরুরি, এলাকা কথাটা বললে আমরা সাধারণত বিশেষ করে এখন যে ধরনের ইতিহাস চর্চা গত ধরুন অন্তত 100 বছর বা তার বেশি ধরেই চলছে, এই এলাকাটা একটা অনেক ক্ষেত্রেই নিজের দেশ। এই দেশ কি বেশিরভাগ ক্ষেত্রে সেটা একটা নির্দিষ্ট ভূখণ্ড তো বটেই, কিন্তু সেই ভূখণ্ডটা কার্যত ওই ইউরোপের ইতিহাসের আদলে কোনো না কোনো একটা জাতিরাষ্ট্র। এখন সমস্যা হচ্ছে জাতিরাষ্ট্র ধরলে ভারতবর্ষ আমাদের দেশ নিশ্চয়ই 1947 পর থেকে বা তার কিছু আগের থেকেই জাতিরাষ্ট্র রূপে ভারতবর্ষকে
ধারণা করা, তার একটা নির্দিষ্ট রূপ দেওয়া, স্বাধীন ভারতের যে নতুন জীবন শুরু হলো তার তো একটা চেহারা আছে, সেটা জাতীয়তাবাদের দ্বারা অনেকটাই পরিচালিত। কিন্তু যে সময়তে জাতীয়তাবাদের কোনো ধারণা নেই থাকার কথা নয়, কারণ জাতীয়তাবাদ জিনিসটা ইউরোপীয় একটি তত্ত্ব, ইউরোপীয় ধারণা, সেটা ইউরোপে 15-16 শতকের আগে তাকে কোথাও দেখা যায় না। ইউরোপীয়দের অভিজ্ঞতা, বিশেষত ঔপনিবেশিক আমলে, ইউরোপের যাকে জ্ঞানোদ্দীপ্তির সময় বলে, এনলাইটেনমেন্ট, তার অভিজ্ঞতা ইউরোপের অনেক ধ্যান ধারণার মতো জাতীয়তাবাদের ধারণা ভারতবর্ষে আসে। সেটা তো অনেক অর্বাচীন পর্বের ঘটনা। আমরা পুরনো আমলে যখন যাচ্ছি তখন কিন্তু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে অখণ্ড ভারত ভেবে কোনো লাভ নেই, কারণ সেরকম কিছু ছিল না। নিশ্চয়ই ভারতবর্ষ বলে একটা দেশ ছিল, তার পরিচয় তো পুরাণের মধ্যে আছে। যখন হিউয়ানসাং এর মতন লোক 7ম শতকে 629 থেকে 645 প্রায় আফগানিস্তানের লম্পাক এরিয়া অঞ্চল থেকে গিয়ে বাংলা শুদ্ধ ভ্রমণ করে উত্তর ভারত হয়ে কাঞ্চি পর্যন্ত গিয়ে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গুজরাট হয়ে কান্নকুব্জ হয়ে আবার ওই লম্পাকো দিয়ে মধ্য এশিয়ায় ফিরে যান, তিনি তো ভারতবর্ষের ভূখণ্ডের সঙ্গে পরিচিতই ছিলেন। ভূখণ্ড থাকতে পারে, জাতীয়তাবাদের চেহারা কিন্তু কিছু নেই। অনর্থক দেশপ্রেমের কথা, দেশপ্রেমের জিগির তুলে কিন্তু ইতিহাস চর্চা করতে গেলে একটা সমস্যা হয়। সেই কারণে আমরা এক একটা অঞ্চলকে বেছে নিতে চাই। এইরকম একটি অঞ্চল বাংলা। বাংলা বলতে একটা ঐতিহাসিক অঞ্চল নিশ্চয়ই আছে, আমি একটা মানচিত্র এখানে রেখেছি, কিন্তু এই দিয়ে কি বোঝা যাবে? আমরা যাকে বাংলা বলছি এরকম কিন্তু কোনো দেশ এখন নেই। যে দুটি অঞ্চলকে চিহ্নিত করতে পারি বাংলার এলাকা বলে, ইতিহাস আশ্রিত বাংলার এলাকা, তার একটি হচ্ছে ভারত নামক সার্বভৌম রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, অপর একটি এরকম অঙ্গরাজ্য ত্রিপুরা, এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে বাংলাদেশ। এখানে ফলে জাতীয়ত একটি, দুটি হচ্ছে অঙ্গরাজ্য, একটি হচ্ছে সার্বভৌম রাষ্ট্র, এর সমাহারে এলাকাটা বুঝবো কি করে? ফলে নিছক আধুনিক আমল দিয়ে কিন্তু এলাকাটাকে ধরাই যাবে। আমরা কাজ চালাবার জন্যে যাকে সরাসরি অবিভক্ত বাংলা বলা হচ্ছে, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ প্রদেশ, অঙ্গরাজ্য না, সেই প্রদেশ বাংলা বলে যে প্রদেশ, তার আমরা একটা আন্দাজ করে নিচ্ছি আলোচনার সুবিধার্থে, কিন্তু যে সময়ের কথা বলছি এরকম কোনো ধারণা কিছু নেই। যে চেহারাটা আমাদের কাছে আছে, এখন সমস্যা হচ্ছে যে এখানে ইতিহাস চর্চার একটা সমস্যা, আমরা যে এলাকাটাকে এখন বুঝতে চাইছি প্রাচীনকালে কিন্তু এই রকম একীকৃত বাংলা বলে বা নির্দিষ্ট আয়তন, যেটা আজকের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা, অবশ্যই বুঝতে পারেন ঠিক এরকম বিচ্ছিন্ন নয়। আজকের দিনের তো রাজ্য, রাজ্যের এলাকা, তার সীমা, রাষ্ট্রের সীমা এখন যতখানি নিগড়বদ্ধ, সুস্পষ্টভাবে চিহ্নিত, এরকমটা প্রাচীনকালে থাকার কোনো কারণ নেই। কারণ জাতিরাষ্ট্র যার নির্দিষ্ট সীমা আছে এরকম কোনো ধারণা নেই। হ্যাঁ, প্রাকৃতিক নানা রকমের বিন্যাস আছে যা দিয়ে একটা এলাকাকে আরেকটা এলাকার থেকে আলাদা করে নেওয়া যায়। এখন সেদিক থেকে দেখতে গেলে আমরা যে এলাকাটার কথা বলছি, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে অবিভক্ত বাংলা, 1947-এর 14-15 অগস্টের আগেকার যে অঞ্চলটা, তাকে ইতিহাসের খাতিরে ধরে নিচ্ছি, এইটা হচ্ছে অবিভক্ত বাংলার চেহারা। এই বাংলা শব্দ বলতে আমরা যে এমনকি ব্রিটিশ আমলেও যে একটি নির্দিষ্ট ভূখণ্ডকে বুঝতে পারি, এরকম কিন্তু কোনো দেশ পরিচয় কোথাও নেই। অনেক অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কাজ, যারা পথিকৃৎ এবং ঐতিহাসিক, তারা কাজ করে গেছেন,
আমি একেবারে রমাপ্রসাদ চন্দর থেকে আরম্ভ করে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, বিনয়চন্দ্র সেন, রাধাগোবিন্দ বসাক, একটু আগে দেবরাজ অধ্যাপক আব্দুল মোমিন চৌধুরী কথা বলেছে, বাংলাদেশের বর্ষিয়ান অধ্যাপক তিনি আছেন, নিয়াররঞ্জন রায়, যিনি রাজনীতির কাঠামোর থেকে বেরিয়ে গিয়ে মানুষের জীবন বাংলার ইতিহাসে বোঝবার পথপ্রদর্শকের কাজ করেছিলেন। আছেন দীনেশচন্দ্র সরকার, যিনি না থাকলে পরে বাংলার অতীত ইতিহাসের অধিকাংশ মাল মশলা আকর তথ্যসূত্র আমাদের হাতে থাকতই না। আছেন আমার মাস্টারমশাই, যার কাছে কাজ শিখেছিলাম, রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বিদেশি অধ্যাপকদের মধ্যে আছেন ব্যারি মরিসন, আমি এদের কথা পরে বলব, এবং বাংলার আরেকটু পরবর্তীকালে দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট পুরাতত্ত্ববিদ, এবং বাংলাদেশের নতুন প্রজন্মের যারা গবেষণা করছেন, শাহনাজ হোসনেজাহা, মোকাম্মল ভূঁইয়া, এরা আছেন। আমি আব্দুল মোমিন চৌধুরীর কথা আগেই বলেছি। এদের সম্মিলিত চেষ্টায় এটুকু বোঝা যাচ্ছে যে এই এলাকাটাকে বুঝতে গেলে একটা ইতিহাসশাস্ত্রই ভূগোলকে ধরার দরকার, যে কারণে আমি প্রথমেই অনেকটা সময় ভূগোলের ব্যাপারে নেব। কারণ প্রাচীন বাংলা বলে কোনো এলাকা নেই, কোনো প্রমাণ নেই যে বাংলা বলে কোনো এলাকা ছিল। যে অঞ্চল ছিল সেটা হচ্ছে পাঁচটি উপাঞ্চলের সমাহার। এই পাঁচটি উপাঞ্চলের সঙ্গে প্রথমেই পরিচয় করে নেওয়া যাক। আপনারা এইখানে অখণ্ড অবিভক্ত বাংলার একটা রাজনৈতিক প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন। এর মধ্যে যেটা উত্তরবঙ্গের এলাকা, আমি মানে এখনকার পশ্চিমবঙ্গ বাংলাদেশের যৌথ উত্তরবঙ্গ যে কথা তার বলছি, সেটা নিয়ে এলাকাটা হচ্ছে পুন্ড্র বা পুন্ড্রবর্ধন। পরবর্তীকালে এর প্রশাসনিক এলাকা যখন অনেক বাড়ে তখন কখনো পৌন্ড্রভুক্তি, পৌন্ড্রবর্ধন ভুক্তি। এছাড়া রাঢ় অঞ্চলের বিশেষ পরিচয় দেওয়ার দরকার নেই, আপনাদের মতো আমিও রাঢ়ের বাসিন্দা। ভাগীরথীর পশ্চিম তীরস্থ পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকাটি রাঢ়, লালমাটির দেশ রাঢ়। এই রাঢ়ের একদম দক্ষিণের যে অংশটা, অর্থাৎ এখনকার মেদিনীপুর জেলার এলাকাটা, সেটির একটা অন্য কখনো কখনো ছোট পরিচয়, ছোট এলাকা বলে পরিচয় আছে, সেটাকে হচ্ছে সুম্ভ, কখনো কখনো দণ্ডভুক্তি। এই এলাকার ছাড়া যেটা আজকের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর এলাকা, তার নাম বঙ্গ। তারও পূর্ব দিকে, অর্থাৎ এখনকার যে মেঘনা নদী, আপনারা মেঘনার দেখতে পাচ্ছেন, মেঘনার মোহনা ছাড়িয়ে যে পূর্ব দিকে বাংলাদেশের ভূখণ্ড, সেটা হচ্ছে সমতট। নাম শুনলেই বুঝতে পারছেন, তটীয় এলাকা, সমুদ্রের তীরবর্তী এলাকা এবং একটি সমতল ভূমি, সেই জন্যই নাম সমতট। সমতট এটা প্রায় ত্রিপুরার লাগোয়া, তার উত্তরাংশটা ত্রিপুরার লাগোয়া, এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বতম এলাকা সেটা হচ্ছে হরিকেল, যেটা আজকে চিটাগাং এবং প্রায় আরাকানের সন্নিহিত এলাকা। এই হচ্ছে পাঁচটি উপবিভাগ। এই পাঁচটি উপবিভাগ তার চরিত্র ঠিক হচ্ছে অন্য কোনো কারণ দিয়ে নয়, তার নদী ব্যবস্থা দিয়ে। কারণ এই এলাকা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপের অঞ্চল। গোটা বাংলার অবিভক্ত বাংলার চেহারা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। কার্যত বলছি বটে গাঙ্গেয় বদ্বীপ, আমি আগে চট করে গাঙ্গেয় বদ্বীপের তিনটে ভাগ বলে, এগুলো আমার কথা নয়, যারা ভূতত্ত্ববিদ তাদের কথা, এবং আমি এই ধরনের ভূতত্ত্ববিদের মধ্যে বিশেষভাবে মনে রাখব 1944 সালে কানন গোপাল বাগচি দ্য গঙ্গা ডেল্টা বলে যে বইটি লিখে, অত্যন্ত জরুরি বই, সেখানে তিনি এবং তার পরবর্তীকালে ওএইচকে স্পেট, এটিএ লিয়ারমন্থের করা ইন্ডিয়ান পাকিস্তান, এ জেনারেল অ্যান্ড রিজিয়নাল জিওগ্রাফি, এর মধ্যেও এই বদ্বীপের বিন্যাস বলা হয়েছে। এই বদ্বীপের তিনটি অংশ, একটি মৃতপ্রায় অংশ, অর্থাৎ এখানে আর নূতন করে বদ্বীপের গঠনের কোনো সম্ভাবনা নেই।
এই অঞ্চলটা হচ্ছে মূলত বাংলার উত্তর ভাগ, অবিভক্ত বাংলার উত্তর ভাগ। এটাও পলিমাটি দিয়ে তৈরি, গাঙ্গেয় বদ্বীপের অংশ সব এবং হয়তো প্রাচীনতম অংশ, কিন্তু তার এখানে আর এখন বদ্বীপজনিত কোনো নতুন ভূখণ্ডের ওঠা পড়া নেই। তারপরে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যাপের মধ্যে মরিবান ডেল্টা, ম্যাচিওর ডেল্টা চিহ্নিত করা আছে, পরিণত যে বদ্বীপ এলাকা, এটা অনেকটাই রাড়ের অনেক অংশ নিয়ে এই এবং খানিকটা বাংলাদেশের মধ্যে নিয়ে, অর্থাৎ খুলনা এই অঞ্চলগুলো নিয়ে, খুলনা বাগেরহাট এই অঞ্চলগুলি নিয়ে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের অনেকটা এলাকা ধরে এটা হচ্ছে পরিণত বদ্বীপ। আর যেটা এখানে আপনারা দেখছেন অনেকখানি হলুদ রং দিয়ে চিহ্নিত করা, সেটি হচ্ছে সক্রিয় বদ্বীপ এলাকা। এখানে নদীর ক্রিয়াকলাপের জন্যে জমির এলাকা, জমির আকার প্রকার চরিত্র বদলে যায়, নদীর খাত বদলে যায়, পদ্মা এবং ব্রহ্মপুত্রের বদলাবার কথা আমরা সবাই জানি, এবং তার ফলে অনেক সময় অনেক ভূখণ্ড প্রায় গায়েব হয়ে যায়, আবার নূতন ভূখণ্ড জেগে ওঠে। এই বদ্বীপ এলাকা যেটা, এই সক্রিয় বদ্বীপ এলাকা, এই সক্রিয় বদ্বীপ এলাকারও যেটা পূর্ব দিক অর্থাৎ মেঘনার পূর্ব দিকে ছিল, আমি আগেই বলেছি দুটি উপাঞ্চল, একটি সমতট একটি হরিকেন, আমাদের আলোচনায় এই দুটি অঞ্চল একাধিকবার আসবে, অন্যান্য অঞ্চলও আসবে, কিন্তু এটাই আমি মাঝে মাঝে হয়তো এই এলাকার উপর একটু জোর দেব। একটু খেয়াল রাখবেন, বলা হচ্ছে বটে গাঙ্গেয় বদ্বীপ, আসলে এটা কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বিশাল জলধারার বদ্বীপ, যেটা গঙ্গার সঙ্গে ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা বলে পরিচিত, যেখানে ঢাকারও একটু ওপরে আপনারা খানিকটা দেখতে পাচ্ছেন যে পদ্মার সঙ্গে যমুনা এসে মেশার পরে যে বিশাল জলরাশি, সেইখান থেকে এসে বঙ্গোপসাগরে মেশার মুখে তার অনেকটা ওপর থেকে মেঘনার সঙ্গে সেটা মিলছে, এবং মেঘনার সঙ্গে মেশার ফলে যে বিপুল জলরাশি মেঘনার প্রায় মোহনার কাছে আছে, এটা এই নদী ব্যবস্থার অন্যতম প্রধান দিক। এখানে ভূগোলকে এবং ইতিহাসাশ্রয়ী ভূগোলকে অস্বীকার করে যাওয়া যায় না। আমি একটু আগে যেহেতু কলেজের অধ্যক্ষা বিশ্বভারতী এবং রবীন্দ্রনাথের কথা বলেছেন, আমি রবীন্দ্রনাথের চিঠির থেকে ছোট্ট একটু অংশ পড়ছি। তার ভাইজি জামাই অসমের লক্ষ্মীনাথ বেজবড়ুয়াকে রবীন্দ্রনাথ একটা চিঠিতে লিখছেন, বাংলাদেশে সৃষ্টিকার্যে ব্রহ্মপুত্র নদ্য আবহমান কাল বিস্তর পলিমাটি বহন করেছে, সেই পলিমাটিতে আমার জন্ম, পদ্মার যে চরে আমার যৌবন যাপন করেছি, তার রচনায় ব্রহ্মপুত্রের সহযোগিতা তো কেউ অস্বীকার করতে পারবে না। এই চিঠিটি 18 মে 1935 সাল আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়। এখানে যে কথাটা এই যে বলতে গেলাম, এই বিশাল গাঙ্গেয় বদ্বীপ এলাকা তিনটি ভাগ, এর অবস্থানটা কোথায়? এর অবস্থান হচ্ছে একদিকে গাঙ্গেয় অববাহিকার পূর্ব প্রান্তে, অর্থাৎ এর পশ্চিমেই আপনারা দেখতে পাবেন, যদি আগেরটা বলি অর্থাৎ বিহারের পূর্বতম অংশ এখনকার ভাগলপুর এবং উত্তর বিহারের কিছু অংশ মুঙ্গের, এগুলি প্রায় তার পশ্চিমের প্রতিবেশী এলাকা। এই এলাকার সঙ্গে ব্রহ্মপুত্রের কারণে উত্তরবঙ্গ দিয়ে কামরূপ অর্থাৎ ব্রহ্মপুত্র উপত্যকার নিবিড় সংযোগ, আবার এই এলাকার সঙ্গে বিশেষ করে চিটাগং অঞ্চলের কারণে এই এলাকার সঙ্গে সম্পৃক্ত হয়েছে মায়ানমারের আরাকান। আমি যে মুহূর্তে মায়ানমারের আরাকানের কথা বললাম, সেখানে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার স্থলভাগ অঞ্চলের সঙ্গে এক ধরনের যোগাযোগের পথ প্রশস্ত হয়ে যায়। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণতম প্রান্ত মেদিনীপুর ছাড়িয়ে, যেটা দণ্ডভুক্তি বলে পরিচিত, সেটা আজকের দাঁতন বলে মেদিনীপুর জেলার অন্তর্গত, কিন্তু তারপরে সামান্য নিচে নামলেই বালেশ্বর,
অর্থাৎ এখানে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের প্রায় সন্ধিস্থল, এখন এই এলাকাটা কিন্তু দণ্ডভুক্তি, কখনো শূন্য। ঠিক আজকের দিনে পশ্চিমবঙ্গ ওড়িশার মতো রাজ্যের সীমারেখা দিয়ে এটাকে বিচার করা যাবে না, এর ভৌগোলিক পরিসর নদী দিয়ে চিহ্নিত এবং অনেকটাই এখানে নদী ব্যবস্থার দ্বারা এই এটা রয়ে গেছে। এ কথাটি এই জন্যে জরুরি, আমরা যাকে দেশ বলছিলাম, এই যে বাংলা, এ পর্যন্ত কিন্তু কোনো বাংলা নামের দেশ নেই, পাইনি আমরা। যেটা ছিল বাংলার শব্দের পিছনে যেটা হয়েছে, এটা বঙ্গ আল বঙ্গাল, অর্থাৎ যে বঙ্গাল বঙ্গের যে অংশটা আজকে ঢাকা বিক্রমপুর ফরিদপুর যে উপাচরণটিকে বোঝায়, তার দক্ষিণতম প্রান্ত যাকে বলা হতো সংস্কৃতে অনুত্তরবঙ্গ, অর্থাৎ যেটা উত্তরে নয় অর্থাৎ দক্ষিণে, সেই অনুত্তরবঙ্গের নাম হচ্ছে বঙ্গাল। কারণ এই জায়গায় নদীর দাপট এবং সমুদ্রের জলোচ্ছ্বাস মিলিয়ে জমিগুলিতে বড় আল দিতে হয়, বঙ্গে যেখানে আলের প্রাধান্য সেই হচ্ছে বঙ্গাল, বঙ্গের দক্ষিণতম। এই বঙ্গাল থেকেই নামটা শেষ পর্যন্ত বাঙ্গালা, সেটা ইউরোপীয়দের কাছে বেঙ্গালা, পরবর্তীকালে বেঙ্গল, আরবি ফার্সি রচনাতে বাঙ্গালা, মায় মুঘল আমলের সুবা বাংলা। এবং যে সময়ের কথা আমরা বলছি, এই সময়তে এই পাঁচটি উপবিভাগের কোনো রাজনৈতিক একীকরণ কোনো একটি ক্ষমতার হাতে নেই, এবং সেই অর্থে বাংলার সমস্ত পাঁচটি উপবিভাগের উপরে এক ধরনের রাজনৈতিক একীকরণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা বাংলা সুলতানি আমলের আগে, চতুর্দশ শতকের শেষ দিকের আগে প্রায় দেখতে পাওয়া যায় না। সেই জন্যে আমরা কার্যত বাংলার প্রাচীন ইতিহাস বলতে যেটা বুঝি, সেই বস্তুটা হচ্ছে কিন্তু পাঁচটি উপাঞ্চল তথা জনপদের ইতিহাস। এইগুলি কিন্তু, এই যে পাঁচটি উপাঞ্চল, পুন্ড্র, রাঢ়, বঙ্গ, সমতট, হরিকেল, এগুলি এক একটি জনপদ। জনপদ অর্থাৎ শুধু নিছক কোনো এলাকা না, জন অধ্যুষিত এলাকা, কৌটিল্য অর্থটাকে বলা হবে মনুষ্যবতী ভূমি, জনবসতি সম্পন্ন এলাকা। এবং এইভাবে কিন্তু প্রাচীন ভারতের ভূগোলের ধারণাটা হয়। এর জন্যে আমাদের ঋণ অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায়, যিনি তার অতি সম্প্রতিকালের নতুন বই কনসেপ্ট অফ ভারতবর্ষ অ্যান্ড আদার এসেস, তাতে তিনি যে বলছেন যে আমরা দেশ কথাটা বলি, খুব সুপরিচিত শব্দ, দেশ কথাটার মূল হচ্ছে সংস্কৃত দিশ, অর্থাৎ দিক, কোন দিকে কোন ভূখণ্ড তার উপরে দাঁড়িয়ে আছে সেইখান থেকে কথাটা হচ্ছে দেশ। এইভাবে ভারতবর্ষের প্রাচীনতম যে পাঁচটি বিভাজনের কথা বলা হয়, চারদিকে চারটি, উদীচি দিশ, প্রতীচি দিশ, প্রাচ্য দিশ, দক্ষিণ দিশ, সেটা ছিল ঐতিহ্য ব্রাহ্মণের মতন প্রাচীন বৈদিক সম্ভারের একটি গ্রন্থে। আর এর মাঝখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার এখনকার গাঙ্গেয় অববাহিকার গঙ্গা যমুনা দোয়াব এবং গাঙ্গেয় অববাহিকার অনেকখানি জুড়ে, সেটা হচ্ছে রুবা মধ্যমা প্রতিষ্ঠা দিশ, অর্থাৎ মধ্য দেশ। সংস্কৃত সাহিত্যের আধারে এটি সবচেয়ে ভালো এলাকা। তার পূর্ব দিকে যেটা, সেটা হচ্ছে প্রাচী দিশ, পূর্ব দিক। এই যে পূর্ব দিকের মধ্যে আমরা দেখতে পাই, এবং এখানে কোনো আলোচনাই নেই, আমরা কোনো ভূখণ্ডের কথা পাই না, শুধু ঐতিহ্য ব্রাহ্মণে অত্যন্ত হেয়ভাবে বঙ্গ এবং মগধের কথা বলা হয়, যেগুলি অতি হেয় অঞ্চল। সম্ভবত পরবর্তী বৈদিক সাহিত্যের নিরিখে মনে হয় বৈদিক সংস্কৃতি মোটামুটি মিথিলা উপদিকে আর তখনও যায়নি, আমি খ্রিস্টপূর্ব 800-700 এই সময়কার কথা বলছি। এই সময়তে মিথিলা অর্থাৎ বিদেহ, এর পূর্ব দিকে নাকি অগ্নি স্পর্শ করেননি, জলে কাদায় জঙ্গুলে জায়গা, তার ফলে ওগুলি হেয়, কৃষি বসবাসের পক্ষে অনুপযুক্ত। এই যে ধারণা, এখান থেকে কিন্তু বাংলার চেহারাটা এলো। কিন্তু একটা জায়গায় বাংলার যে অনন্যতা বাংলার ভূখণ্ডে, সেটা হচ্ছে সমগ্র উপমহাদেশের একটা অংশ এটা বটে, কিন্তু এটি অনন্য অংশ, সেটি হলো
এটি উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা যেটা আক্ষরিক অর্থে আসমুদ্র হিমাচল। আমরা জানি এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের উত্তর প্রান্তের হিমবত শিখর, অর্থাৎ হিমালয়ের শিখর দেখা যায় এবং তার দক্ষিণে সমুদ্র বিরাজ করে। এই দুটি সমাহার ভারতবর্ষের অন্য কোনো অঞ্চলের মধ্যে আর নেই, সেই জাতে একমেব অদ্বিতীয় এই এলাকা। এবং এত পৃথিবীর বৃহত্তম গাঙ্গেয় যে বদ্বীপ সেখানে তার অবস্থান, ফলে নদী এখানকার প্রাণশক্তি, নদীকে কেন্দ্র করেই সবটা। এই পরিস্থিতিতে এই পাঁচটি উপাঞ্চলের কথা যে আমরা এক্ষুনি বললাম, তার সঙ্গে একান্তভাবে যুক্ত হয়ে যাচ্ছে সমুদ্রের কথা। এই সমুদ্রের মধ্যে বঙ্গোপসাগরের কথাই বলা হচ্ছে। আমরা আজকে যে বঙ্গোপসাগর বলি, আর সংস্কৃত সাহিত্যে সাগর টাগর নিয়ে বিশেষ মাথা ঘামানো নেই, অনেক কাব্যিক বর্ণনা আছে বটে, কিন্তু সাগরের পরিচয় দিতে সংস্কৃত সাহিত্যের লোকেরা বিশেষ আগ্রহী নয়, একটু ভয়ই আছে সমুদ্র সম্বন্ধে। এই জন্যই সারাক্ষণ কালা পানি পাড়ি দিলে কি হয়, কত পাপ হয়, সেই কথা বলতে বলতেই তারা ক্লান্ত হয়ে গেল। সেই জন্য কখনো বড়দের বলা হয় পূর্ব সমুদ্র, পশ্চিম সমুদ্র। এই এই গাঙ্গেয় বদ্বীপ এলাকার সঙ্গে সংযুক্ত সমুদ্র যে রয়েছে, এটা প্রথম অন্তত ধরছেন, তিনি কোনো এদেশীয় পণ্ডিত নন, বিখ্যাত ভৌগোলিক ভূগোলবিদ ক্লডিয়াস টলেমি, আনুমানিক খ্রিস্টীয় 150 নাগাদ তিনি বলছেন এই যে সমুদ্র, তার নাম দ্য গ্যাঞ্জেটিভ গালফ, অর্থাৎ গাঙ্গেয় উপত্যকা, গাঙ্গেয় এলাকার খাড়ি। সাগরের নাম কিন্তু গঙ্গা দিয়েই হচ্ছে, এই কারণেই এই অঞ্চলের একটা অংশকে বলা হচ্ছে গ্রিক বিবরণীতে গ্যাঙ্গেরিডাই, গঙ্গার সঙ্গে সম্পর্কিত এলাকা। আর একটু পরবর্তীকালে আমরা গিয়ে দেখবো এই পঞ্চম ষষ্ঠ শতকে বাংলার লেখতে বলা আছে প্রাক সমুদ্র, প্রাক কথাটির অর্থ পূর্ব, এই পূর্ব সমুদ্রের ধারণা আছে, অনেকটা স্পষ্ট ধারণা হচ্ছে ফার্সি এবং আরবি যে ভ্রমণ বৃত্তান্ত ভূগোলের বিবরণে। সেখানে যেরকম 882 খ্রিস্টাব্দের হুডুড আল আলাম বিখ্যাত ভূগোলের গ্রন্থ, সেখানে বলা হচ্ছে এই সমুদ্রটি বাহর হরকল, বাহর মানে সমুদ্র, আমরা যেখানে নৌবহর কথাটা বলি বাংলায়, বাহর বাহর হরকল, হরকল হচ্ছে হরিকেল যে বলে যে উপাঞ্চলটির কথা বলা হয়েছে, তার আদলে এই আরবি শব্দ, অর্থাৎ এখনকার বঙ্গোপসাগর। এই যে নামটি এলো এখন যে বঙ্গ, এবং এটা উল্লেখযোগ্য 971 খ্রিস্টাব্দের একটি লেখতে বাংলাদেশ থেকে পাওয়া ঢাকার কাছে, সেখানে পরিষ্কার বর্ণনা আছে বঙ্গোসাগর। আপনারা প্রশ্ন তুলতেই পারেন কোথায় ঢাকা আর কোথায় সমুদ্র, অনেক দূর, দূর তো বটেই নিশ্চয়ই, একেবারে ঢাকার এলাকা কি ঢাকা বিক্রমপুর ফরিদপুর নিশ্চয়ই সরাসরি সমুদ্রের নিকটস্থ নয়, এখন তো নয়, কিন্তু বোধহয় পুরনো আমলে যত দূরে আজকে ঢাকা বিক্রমপুর ফরিদপুর এলাকার থেকে সাগরকে দেখি ততটা দূরে নয়, সেইখানে সমুদ্র বোধহয় আরেকটু নিকটেই ছিল। তার প্রমাণ কোথায়, ত্রয়োদশ শতকের গোড়ায় একটি জমিদানের লেখতে যেখানে জমিদান করা হলো, গ্রামের নাম বিনয় তিলক, জায়গাটি কোথায়, জমিদানের দলিলে প্রদত্ত এলাকার সব খুঁটিনাটি থাকে, সেখানে বলা হচ্ছে বঙ্গে বিক্রমপুর ভাগে নাব্বে, এই শব্দটা খুব জরুরি, গোটা এলাকাটাই নাব্য, সেই জন্য বঙ্গে এলাকার মধ্যে যে বিক্রমপুরের অনুভাগ, বঙ্গে বিক্রমপুর ভাগে নাব্বে, গ্রামের নাম বিনয় তিলক, তার দক্ষিণ সীমায় সমুদ্র। আজকের কিন্তু ঢাকা বিক্রমপুরের এলাকার ঢাকা বিক্রমপুর ফরিদপুরের এলাকার দক্ষিণ সীমায় সমুদ্রকে আপনি পাবেন না, অন্তত সমুদ্র অনেকটা নিকটস্থ। যে কারণে এই বঙ্গোসাগরের উল্লেখ যদি ঢাকার কাছে একটি লেখতে, দশম শতকের লেখতে থাকে, তাহলে একটা এর বিশিষ্ট মর্যাদা আসে। এই আলোচনাগুলি করার পরে আমি একটু অনেক পিছনের আমলে চলে যাই এই এলাকার। এইবারে আমি সামান্য দু একটি কথা একটু পুরাতত্ত্ব, কারণ আমি পুরাতাত্ত্বিক নই, কিন্তু ভারত বাংলার এই এলাকাতে মনুষ্য বসতি আমরা সরাসরি দেহাস্তি অতি পুরনো আমলে পাই না, কিন্তু মনুষ্য বসতির
পরিচয় পাই মানুষের তৈরি নানা রকমের উপকরণ আয়ুধ যেগুলো বেশিরভাগই ওই পুরাতন প্রস্তর যুগের। এখানে একটা মানচিত্রের থেকে পশ্চিমবঙ্গের এলাকা দেখতে পাচ্ছেন যেগুলি এখানে নির্দিষ্ট কালো বিন্দু দিয়ে দাগ দেওয়া আছে, একেবারে উত্তরবঙ্গের মধ্যে নেই। এখানে আছে অজয় কুনুর যে বিধৌত এলাকা সেখানে, একেবারে অযোধ্যা পাহাড়ের যে এলাকাটা পুরুলিয়ার দিকে এবং সেখানে এই বাঁকুড়া বীরভূম রাড়ের অঞ্চল দিয়ে আছে, আর এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের অঞ্চলে আমরা মনুষ্য বসতির বা মনুষ্য অস্তিত্বের পাই, পরোক্ষভাবে পাই তাদের ব্যবহৃত নানা রকম উপকরণ, বিশেষত পাথরের তৈরি পুরাতন প্রস্তর যুগের হাতিয়ার। আমি এর বেশি বিশেষ যাব না, কারণ আমি আমি পুরাতত্ত্ব বিশেষজ্ঞ নই। একইভাবে যদি আমরা তার একটু পরেকার, অর্থাৎ যখন নব্যপ্রস্তর এবং তাম্রাশ্মীয় যুগ এসছে, যাকে ইংরেজি পরিভাষায় নিওলিথিক চালকোলিথিক বলা হয়, সেখানে দেখুন পশ্চিমবঙ্গে এই বিন্দুগুলো দেখলেই বুঝবেন মনুষ্য বসতি অনেকটা কিন্তু ছড়িয়ে গেছে অনেকগুলি বেশি এলাকাতে আমরা পাচ্ছি। তার মধ্যে নির্দিষ্টভাবে এই তাম্রলিপ্ত এলাকার কাজ দিয়ে মেদিনীপুরের অঞ্চল দিয়ে এখনকার যেটা মোগলমারি পশ্চিম মেদিনীপুর খুব পরিচিত প্রত্নক্ষেত্র, সেখানেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের এক গুচ্ছ এরকম প্রত্নক্ষেত্র আছে। উত্তর দিকে কিছু প্রত্নক্ষেত্রের আমরা সমাহার দেখতে পাচ্ছি, বরঞ্চ সেদিক থেকে ওই অযোধ্যা পাহাড় এলাকাতে প্রত্নক্ষেত্রগুলি সংখ্যায় আছে আগের তুলনায় বোধহয় একটু কম, এবং এই রূপনারায়ণ এবং যাকে কাঁসাই বিধৌত এলাকা বলে সেখানে আবার কিছু প্রত্নক্ষেত্র আছে। অর্থাৎ যদি পুরাতত্ত্বের হিসেবে আদিমতম মনুষ্য ক্রিয়াকর্ম দেখতে হয়, এই রাঢ় এলাকায় কিছু পরিচয় আছে, আমরা এখনো পর্যন্ত উত্তরবঙ্গের যে পুন্ড এলাকায় সেরকম দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশের এলাকার মধ্যে আমরা যেখানে পাই সেটা ওই খুলনার কাছাকাছি অঞ্চলে এবং বরিশাল অঞ্চলে, এবং বাকিটা দেখুন একেবারে যেটা সিলেট অঞ্চল শ্রীহট্ট সেইখানে বসতি আছে, এবং যেটা গাঙ্গেয় বদ্বীপের কেন্দ্রীয় এলাকা সেখানে অন্তত তিনটি আমরা এলাকা পাই। কিন্তু যেটা মেঘনার পূর্ব দিকে নোয়াখালী কুমিল্লা সেখানেও কিন্তু মনুষ্য বসতির আমরা চেহারা পাই, এগুলি সবই লিখিত উপাদান আসার আগে। এর অবস্থাতে এবার আমরা অল্পক্ষণের জন্য যাব পাণ্ডুরাজার ঢিবি, যেটা বর্ধমান বীরভূমের প্রায় সীমানায় অবস্থিত অত্যন্ত পরিচিত প্রাচীন একটি প্রত্নক্ষেত্র, যেখান থেকে ওই তাম্রাশ্মীয় যুগের অবশেষ রয়েছে। এখানে এসে আমরা দেখছি মানুষ অনেকটাই তার সমাজ এগিয়েছে এবং মৃৎপাত্র তৈরি করার ক্ষমতা আছে। এখানে একটা ওই লাল কালো মৃৎপাত্র, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, নীল লোহিত মৃৎপাত্র, কুমোরের চাকে তৈরি মৃৎপাত্র, সেটা তৈরি করার ক্ষমতা সেখানকার মানুষের আছে। এবং তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে শুধু তাম্রাশ্মীয় হাতিয়ার নেই, এখানকার মানুষ তারা লোহা ব্যবহার, ওই তাম্রাশ্মীয় পর্বেই লোহা ব্যবহার করতে, লোহার আয়ুধ ব্যবহার করতে পারে। লোহার আয়ুধ ব্যবহার করার কারণে অনেক বিশেষজ্ঞ এখন এটাকে বলছেন তাম্রাশ্মীয় তো বটেই, তার সঙ্গে লৌহ ব্যবহারের ক্ষমতা আছে, চালকোফেরাস এই পারিভাষিক শব্দ তারা দেন। আর যেটা বিশেষভাবে লক্ষণীয়, ওখানকার মৃৎপাত্র থেকে আপনি যে নকশা পাচ্ছেন সেখানে মাছের দৃশ্য আছে, একেবারে বাঙালির আদত পরিচয় মাছে ভাতে থাকা একটি একটি সমাজ। এবং এই পাণ্ডুরাজার ঢিবির থেকে আমরা সরাসরি কৃষিকাজের নমুনাও পেয়েছি, এখানে একসময় একটা পুড়ে গিয়েছিল, সেই দগ্ধ চালের দানা পাওয়া গেছে, যার কারণে পাণ্ডুরাজার ঢিবির সময়কাল নির্ধারণ করা অনেক সহজ হয়েছে কার্বন ১৪ পরীক্ষা দিয়ে, মোটামুটি ১২০০ খ্রিস্টপূর্বাব্দের প্রত্নক্ষেত্র। এটাও রাঢ়ের চেহারা। আমরা একটু অবাক হতে হয়, যাকে আমরা ভারত ইতিহাসের খুব যুগান্তকারী সময় বলি, মহাজনপদের সময়, যে সময় গাঙ্গেয় উপত্যকায় অনেকগুলি রাজতান্ত্রিক এবং কয়েকটি অরাজতান্ত্রিক শক্তিশালী নির্দিষ্ট ভূখণ্ডে আশ্রিত রাষ্ট্র কাঠামো গড়ে উঠছে,
যে সময় নতুন করে নগর তৈরি হচ্ছে, যে সময় চিহ্নিত হচ্ছে বুদ্ধ, মহাবীর এবং আজীবিক চার্বাক এইসব সম্প্রদায়ের উত্থানের ফলে, যারা বেদ ঐতিহ্যবাহী প্রাধান্যকে সম্পূর্ণ অস্বীকার করছেন, তারা বেদ অপ্রামাণ্যবাদী। এই সময়ের যে মহাজনপদের তালিকা, সেখানে বাংলার কোনো এলাকার নাম নেই। কারণ মহাজনপদের যে দুটি অভিজ্ঞতা, নির্দিষ্ট ভূখণ্ডে আশ্রিত রাষ্ট্র এবং নগরায়ণ, কৃষির ব্যাপক প্রসার, একটি অতি জটিল সমাজের চেহারা, এটা তখনও বাংলায় এসে পৌঁছয়নি। কৃষিকর্ম আছে, কিন্তু উদ্বৃত্ত ধনসম্বল দিয়ে নগরের মানুষ রাজতন্ত্রের সঙ্গে যুক্ত যে জটিল প্রশাসন, তাকে টিকিয়ে রাখার মতন সম্পদ তখনও নেই। এটা আমরা প্রথম দেখতে পাচ্ছি যখন প্রায় মৌর্যদের সমসাময়িক প্রাচীন বাংলার বৃহত্তম নগর পুণ্ড্রনগর, এই বলেই মৌর্যকালীন, সম্ভাব্য মৌর্যকালীন একটি লেখতে পুণ্ড্রনগরের কথা বলা আছে, যেটি হচ্ছে বাংলাদেশের উত্তর প্রান্তে বিখ্যাত প্রত্নস্থল মহাস্থানগড়। এই মহাস্থানগড়ের অতি সম্প্রতি যে উৎখনন হয়েছিল, বাংলাদেশি পুরাতাত্ত্বিকদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাঁসোয়া সল, এর সম্পূর্ণ প্রতিবেদনও পাওয়া যায়। এই মহাস্থানগড়ের এলাকায় দেখতে পাওয়া গেলে সম্ভবত এটি মৌর্য শাসনাধীন এলাকা। এই মৌর্য শাসনাধীন এলাকায় হওয়ার দরুন উত্তর ভারতের গাঙ্গেয় উপত্যকার যে বস্তুগত সংস্কৃতি, তার অভিঘাত এই প্রথম বাংলার একটি উপাঞ্চলে এসে পড়ল, সেটা হচ্ছে পুণ্ড্র এলাকা। এই এখানে উৎখনিত এলাকার খানিকটা পরিচয় আপনারা নগর প্রাকার দেখতে পাচ্ছেন। এরই সঙ্গে এর থেকে প্রতিবেশী এলাকায়, এটা বাংলাদেশের অঞ্চল, পশ্চিমবঙ্গের অন্তর্গত দিনাজপুর এলাকায় আছে বানগড় প্রত্নক্ষেত্র। এটিও একটি বৃহদায়তন নগর বসতি সুলভ প্রত্নক্ষেত্র, এবং দুটিতেই যে আমরা বস্তুগত সংস্কৃতি পাই, সেখানে জটিল কৃষি অর্থনীতি এবং বাণিজ্য নির্ভর মুদ্রা এসে গেছে, লেখর প্রচলন এসেছে, এরকম একটি জটিল সমাজ দেখতে পাই। অন্যান্য এলাকায় কিন্তু এতটা নেই, অর্থাৎ উপাঞ্চলগুলির চেহারাতেও কিন্তু তারতম্য আছে, সব উপাঞ্চল একরকমের নয়, যে কারণে এই আঞ্চলিক বৈচিত্র্যের উপর আমি গোড়ার থেকে জোর দিতে চাইছি। বাংলার একটা কোণে নগরায়ণ হলো বা নগর সদৃশ বা জটিল রাষ্ট্র সমাজ আসামাত্র প্রশাসনিক এলাকা এলো, মানে প্রাচীন বাংলা সর্বত্র সেটি ছড়িয়ে পড়ল, ওই ক্যারাম খেলার গুটির টোকা মারার মতন, এরকম কিন্তু না। যেটা আশ্চর্যের কথা সেটা হচ্ছে, প্রায় এটা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর প্রত্নস্থল, এর কাছাকাছি আসছে ঢাকা শহরের কাছে উপকণ্ঠে অবস্থিত ওয়ারি বটেশ্বর। এইখানে নদীর ধারে অবস্থিত একটি প্রত্নস্থল দেখা গেছে, দেখতেই পাচ্ছেন ইটের তৈরি ইমারত রয়েছে, কারিগরি দক্ষতা যথেষ্ট আছে, এবং এখানে পুঁতি, যাকে আমরা মাল্যদানা বলি, বীজ, তার প্রচুর পরিমাণ আছে। তা কারিগরি দক্ষতা এসে গেছে এখানকার মানুষের মধ্যে। এই এলাকা কিন্তু হচ্ছে প্রাচীন বঙ্গ উপাঞ্চল, অর্থাৎ এটাও মৌর্যকালীন, সম্ভবত মৌর্যদের অভিঘাতে অনেক জটিলতর জীবনযাত্রা বাংলার দুটি অন্তত উপাঞ্চলে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের মধ্যে এসে গেল। আর দেখুন, একটি মাটির পাত্রে এর বিবরণ আপনারা পাবেন দিলীপ চক্রবর্তীর এনশেন্ট বেঙ্গল বলে বইতে, ওই সদ্য প্রকাশিত বাংলাদেশ থেকে যে হিস্ট্রি অফ বাংলাদেশের দুই খণ্ডে, তার প্রথম খণ্ডেও এই বই, এই প্রত্নক্ষেত্রের বিস্তৃত আলোচনা আছে। এই মাটির পাত্র থেকে মুদ্রা বেরিয়ে এসেছে, সরাসরি মুদ্রার প্রচলন কিন্তু আমরা দেখছি, রূপোর তৈরি মুদ্রা, সবচেয়ে উপরের মুদ্রাটা একটু, যদি উপরের মুদ্রা এবং তৃতীয় মুদ্রা নজর করেন, দেখবেন জলযানের প্রতিক্রিয়া আছে, আবার ওই নদীর সঙ্গে একেবারে ওতপ্রোত জীবনযাত্রার পরিচয়। এবং আরেকটি মুদ্রায়, হ্যাঁ, আপনারা যে তৃতীয় মুদ্রাটির দিকে একটু নজর রাখেন, সেখানে চিংড়ি মাছের, দ্বিতীয় মুদ্রায় দেখুন চিংড়ি মাছের একটা আবছায়া চেহারা আছে,
আবার ওই মাছে ভাতের বাঙালির পরিচয় আমরা পাচ্ছি, যেটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই প্রত্নক্ষেত্র থেকে ব্রোঞ্জ কাঁসার নানাবিধ উপকরণ, নানা তৈজস, তার মধ্যে এটা প্রায় একটা খেলা, একটা ঘোড়ার মূর্তির সঙ্গে চাকা আছে, অতি চমৎকার তার গঠনশৈলী। কিন্তু যেটা এখানে বিশেষভাবে লক্ষণীয়, ব্রোঞ্জ তৈরি, ব্রোঞ্জ একটি সংকর ধাতু, তামার সঙ্গে টিন না মেশালে হয় না এবং টিন ভারতবর্ষে পাওয়া যায় না, ফলে টিনের ব্রোঞ্জ থাকা মানেই কিন্তু বহিরাগত একটি উপাদান আছে, কাঁচামালের জন্যই বাংলার বাইরের থেকে আসবে এবং এখানে প্রচুর এই এখানে যে টিন ব্যবহার করা হয়েছে, রাসায়নিক প্রক্রিয়া জানা হয়েছে, এটা হাই টিন বলা হচ্ছে, অতি উচ্চ মানের টিন এর মধ্যে রয়েছে, এই টিন বাংলায় নেই, ফলে এই কাঁচামালটি জোগাড় করতে গেলে গাঙ্গেয় বদ্বীপের একেবারে কেন্দ্রীয় এলাকার সঙ্গে বদ্বীপের বাইরের এলাকা, সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়ার যোগসূত্রে একটা আভাস আছে, সরাসরি প্রমাণ নেই, কিন্তু অন্য কোনো জায়গার থেকে টিন আসা সম্ভব নয়, টিনের আকরিক উপস্থিতি দক্ষিণ পূর্ব এশিয়ায় সুবিদিত। এর পরে যেটা লক্ষণীয়, মৌর্য আমলের পরে যেটা খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 মধ্যেকার এই 500 বছরের সময়তে বাংলায় নগরায়ণ এবং কৃষি ব্যবস্থা, মুদ্রা প্রভূত পরিমাণে বাড়ল, সেটা অন্তত উত্তর অংশে পুন্ড্রবর্ধন এলাকায়, পুন্ড্র এলাকায় এই নগরগুলি, আগের নগরগুলি কিন্তু ধারাবাহিকভাবে রয়েছে, তাদের সমৃদ্ধির পরিচয় বহন করে পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি। কিন্তু যেটা লক্ষণীয়, এই রাঢ় এলাকাতে আমরা অনেকগুলি নগর সুলভ বসতির পরিচয় পাই, পাকা ইটের প্রাচীর বসতি, প্রচুর পরিমাণে পোড়ামাটির মৃৎফলক, যেখানে নগর জীবনের অতি প্রাণবন্ত নানা দিক, আমোদ প্রমোদ, নগরের তোরণদ্বার, তার চিত্রায়ন আমরা দেখতে পাই, আমি খুব বিশদে যাব না। এরকমের মধ্যে আছে বর্ধমানের কাটোয়ার কাছে অবস্থিত বিখ্যাত প্রত্নক্ষেত্র মঙ্গলকোট, আছে একইভাবে বর্ধমানের এলাকায় ভাতার অঞ্চল, এবং আরেকটু নিচে নেমে এসে দুটি জায়গার কথা বিশেষ, একটি চন্দ্রকেতুগড় কলকাতার থেকে 30 মাইল মতন দূরে অবস্থিত, এটা একেবারেই নদী বন্দরের কাজ করছে এখনো, এটি যে অবস্থান একটি নদীর উপরে, এবং এই নদীটি খাদ বেয়ে সমুদ্রের অভিদিকে যাওয়া যেত। অপর জায়গা হচ্ছে আজকের মেদিনীপুর এলাকায় অন্তর্গত, অর্থাৎ ওই রাঢ়ের দক্ষিণতম প্রান্ত, যেটাকে সুম্ম বা দণ্ডভুক্তি বলা হয়েছে, সেখানে বাংলা সেরা বন্দর তাম্রলিপ্ত। এই যেটা সমুদ্র এলাকার সঙ্গে যোগাযোগ, বন্দরের চরিত্র, তার সবচেয়ে ভালো পরিচয় আসছে চন্দ্রকেতুগড় থেকে পাওয়া পোড়ামাটি শিলমোহরে জাহাজের প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, একমাস্তুল বাহী জাহাজ, তার একটা দাঁড় মতন দেখা যাচ্ছে, এবং জাহাজের একদম ডান কোণে একটি ঘোড়ার প্রতিকৃতি আছে, জলযানের মাধ্যমে অশ্ব পরিবহনের এর থেকে প্রিয়তর নিদর্শন গোটা ভারতবর্ষে নেই। এবং এই ধরনের পোড়ামাটির শিলমোহরের ওপরে জলযানের প্রতিকৃতি, এটিও ভারতবর্ষে আর অন্যত্র কোথাও এরকম 5-6টা পাওয়া গেছে। আমি আরো দুটো নমুনা দেখাচ্ছি, এখানেও আপনার পরিষ্কার দুটি জলযান দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের জলযান, এক রকম দেখতে নয় এই জলযান, এগুলো চন্দ্রকেতুগড় থেকে পাওয়া গেছে, এবং তার সঙ্গে তাম্রলিপ্ত তো বাংলার শ্রেষ্ঠ বন্দর। খেয়াল রাখবেন, এই সময়কার তাম্রলিপ্ত, চন্দ্রকেতুগড়, এগুলির কোনোটাই কিন্তু সরাসরি সমুদ্রের উপর নয়, এগুলি নদী বন্দর, যেগুলো একেবারে সমুদ্রের কাছে গঙ্গার ভাগীরথীর এলাকা দিয়ে রূপনারায়ণ হয়ে গঙ্গার উপনদী বাহিত হয়ে সমুদ্রে পৌঁছানোর ব্যবস্থা, সরাসরি সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকা আজকের মুম্বাই বা চেন্নাইয়ের মতন বন্দর কিন্তু এগুলি নয়, কোনোটাই নয়। এই পরিস্থিতিতে আমরা জানেন যে
তাম্রলিপ্তের খ্যাতি রয়ে গেছে দিব্যাবদানের মতন বৌদ্ধ গ্রন্থে, যেখানে অন্তত কাহিনী অন্ত হিসেবে বলা হয়েছে অশোক তার যে সিংহলে দৌত্যকর্ম পাঠিয়েছিলেন সে জলযানটি এই তাম্রলিপ্ত বন্দর থেকে যায়। এই তাম্রলিপ্তেই এসছেন পরবর্তীকালে ফার্সিয়ান সুয়ানসাং এবং আরেকটু পরবর্তীকালে ইজিংয়ের মতন চৈনিক পরিব্রাজকরা। খেয়াল রাখতে হবে কেন তাম্রলিপ্তের মতন একটি জায়গা, যাকে সুম্বঞ্জল বা রাঢ়ের দক্ষিণতম প্রান্তে যে উপাঞ্চলে, এত গুরুত্বটা কেন? কারণ এই যে উত্তর ভারতের এলাকা গাঙ্গেয় উপত্যকা সহ আরো যে বিস্তীর্ণ ভূখণ্ড, সমতল ভূমি, অত্যন্ত কৃষি সমৃদ্ধ, কিন্তু এটি একটি স্থলবন্দী এলাকা। এই স্থলবন্দী এলাকা থেকে সমুদ্রে যাওয়ার একটি গতিপথ আছে, সেটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ এলাকা। এবং এই সময়তে ভাগীরথীর পথ ধরে গঙ্গার মোহনা দিয়ে সমুদ্রে যাতায়াত করা খুব কঠিন কিছু নয়। তার পরিচয় বিশেষভাবে বহন করছে পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সিতে অনামী গ্রিক লেখকের বর্ণনা। টলেমি নিজে আসেননি, কিন্তু এই এলাকার সঙ্গে সমুদ্রবাহিত বাণিজ্যের যে যোগ তার তিনি বিলক্ষণ জানতেন, নইলে গ্যাঞ্জেটিক গালফ বা ক্যামেলিটিস এটার কথার বলার জায়গা থাকে না। এবং মুদ্রার ব্যবহার প্রচুর পরিমাণে আছে, কুষাণ আমলে স্বর্ণরৌপ্য মুদ্রা আছে, তামার মুদ্রা আছে, এবং সেই তামার মুদ্রাগুলি আগেই বলেছি এর সংযোগ এলাকাটা হচ্ছে কিন্তু ওড়িশা। একটা বিশেষ ধরনের তামার মুদ্রা এই মেদিনীপুর অঞ্চল থেকে বা চব্বিশ পরগনার থেকে আরম্ভ করে একেবারে ওড়িশা পর্যন্ত, প্রায় অন্ধ্রের উত্তর উপকূল পর্যন্ত একই জাতের মুদ্রা ঘোরে। এগুলি কিন্তু এক উপাঞ্চলের সঙ্গে আরেক উপাঞ্চলের যোগাযোগের সূত্রবহ। এই জিনিসটা কিন্তু আমরা অন্যত্র কোথাও পাই না। আপনারা খেয়াল করেছেন আমি এখনো পর্যন্ত কিন্তু মূলত উত্তরবঙ্গ এবং রাঢ় এলাকার কথা বলছি, কারণ আমাদের সাক্ষ্য আর বিশেষ একটি বার মাত্র মানে বঙ্গের কথা বলেছিলাম যখন আমরা ওয়ারি বটেশ্বর নামক প্রত্নক্ষেত্রের উল্লেখ করি। বাকি অন্যান্য উপাঞ্চলের প্রসঙ্গ এখনো আসেনি। যেটা বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের মাটির পাত্র যাকে বলা হয় আঁজিকাটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল থালার মতন, তার মধ্যে ওই যাকে আমরা কনসেন্ট্রিক সার্কেল বলি, এরকম অনেকগুলো বৃত্ত করা হয়েছে একটা আঁজিকাটা পাত্র। এবং এই পাত্র প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাংলার একেবারে উত্তরতম প্রান্ত থেকে, ওই বাঁশস্থানগড় থেকে শুরু করে রাঢ়ের বহু জায়গাতে এসে তাম্রলিপ্ত চন্দ্রকেতুগড়, সেখান থেকে ওড়িশার যে আপনার ভুবনেশ্বরের কাছে, এবং তারপরে চিল্কা অঞ্চল থেকে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুর অনেক জায়গায়, এমনকি কেরালের পট্টনমে। এই যে রুলেটেড ওয়্যার যাকে বলা হচ্ছে, এটা কেবলমাত্র পূর্ব উপকূলের প্রায় সমস্ত এলাকায় এবং পশ্চিম উপকূলের পট্টনম কেরালের উপকূলে সেখানে শুধু আছে তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় যেরকম এই পাশে ডান দিকের যে রুলেটেড ওয়্যারের পাত্রটি দেখছেন, এটা পাওয়া গেছে জাভার পশ্চিম অংশ থেকে। ফলে সমুদ্রবাহিত যোগাযোগ এইটার পরিচয় পায় এক বিশিষ্ট পুরাতত্ত্ববিদ গোগটে। তার ধারণা, তিনি অনেক জটিল পরীক্ষা করেছিলেন এক্সরে বিচ্ছুরণের মাধ্যমে, তার বক্তব্য হচ্ছে এই মৃৎপাত্রগুলি তৈরি করতে যে বিশেষ ধরনের মাটি, অর্থাৎ আসল যে কাঁচা মাল, সেটা সবচেয়ে ভালো পাওয়া যেত চন্দ্রকেতুগড় তাম্রলিপ্ত এই অঞ্চলটা দিয়ে, অর্থাৎ রাঢ়ের দক্ষিণতম প্রান্ত এবং সৌম্য দণ্ডভুক্তি অঞ্চলটা দিয়ে। এবং এটাই সম্ভবত তার প্রধান কারিগরি নির্মাণের এলাকা, যেখান থেকে কিন্তু দূর দূরান্তরে বাণিজ্যের মাধ্যমে সেটা ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ উপাঞ্চলগুলি তার স্বাতন্ত্র্য নিয়ে আছে, এবং এই এই ধরনের মৃৎপাত্র কিন্তু আমরা বঙ্গ এলাকায় পাব না। এটা রাঢ় এবং পুন্ড্রবর্ধন এলাকা এবং প্রায় গোটা পূর্ব উপকূলের নানা জায়গাতে পাওয়া গেছে। এগুলি কিন্তু উপাঞ্চলে স্বাতন্ত্র্য দেখায়, কিন্তু উপাঞ্চলগুলির বিচ্ছিন্নতা দেখায় না।
উপাঞ্চলগুলি একের সঙ্গে অপরে সংযুক্ত। যেটা একটু অবাক কাণ্ড সেটা হচ্ছে যাকে আমরা সমতট বলছি, আজকের বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা অঞ্চল মেঘনার পূর্ব তীরস্থ এলাকা। এবং আপনারা আগেও মানচিত্র দেখিয়েছি যে নোয়াখালীর উত্তর উত্তর পূর্ব দিকটা কিন্তু ত্রিপুরার দক্ষিণ অংশের সঙ্গে চলে গেছে, এই অঞ্চলটা মিলিয়ে সমতট। এই সমতটের কিন্তু খবর আমরা লিখিত খবর কিছু পাই না, অথচ কুষাণ মুদ্রার আদলে নকল কিন্তু মুদ্রামান ভালো, কুষাণ মুদ্রার আদলে জারি করা মুদ্রা যে স্বর্ণ মুদ্রা সমতটে ঘুরছিল তার পুরাতাত্ত্বিক প্রমাণ আমাদের কাছে আছে। এই পুরাতাত্ত্বিক যে প্রমাণ আসছে তাতে বোঝা যাচ্ছে অন্তত সমতট অঞ্চল সমতট হিসেবে পরিচিত হবার আগেই কিন্তু স্বর্ণ মুদ্রা ব্যবহারের সঙ্গে পরিচিত হয়ে গেছে, কারণ সম্ভবত সমুদ্রের কাছাকাছি বলে দূরপাল্লার বাণিজ্যের একটা ভূমিকা তার সম্ভবত খ্রিস্টীয় তৃতীয় শতক থেকেই হয়তো আছে, যদিও সমতট নামটা আমরা কোথাও পাই না। এই যে গাঙ্গেয় উপত্যকার থেকে নেমে এসে গাঙ্গেয় বদ্বীপ দিয়ে সমুদ্র যাত্রা, তার অন্যতম সেরা পরিচয় বহন করছে মহানাবিক বুদ্ধগুপ্তের একটি লেখ যেটি পাওয়া গেছে মালয়েশিয়ার থেকে। তিনি নিজের পরিচয় দিচ্ছেন, বুদ্ধগুপ্ত নাম দেখেই বুঝতে পাচ্ছেন তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী। তার এই যে লেখর উপরে একটি স্তূপের প্রতিকৃতি আছে, কারণ এক জায়গায় তিনি যখন গিয়ে নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছলেন তখন কার্যত বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা, বুদ্ধের প্রতি প্রণতি জানানো, কারণ তিনি নিরাপদে পৌঁছেছেন, এগুলোকে বলে সিদ্ধ যাত্রা। এ মানুষটি পরিচয় দিচ্ছেন তিনি রক্তমৃত্তিকা বাসিন্দা। এই রক্তমৃত্তিকার কথা আপনাদের সবাইই জানা, মুর্শিদাবাদের চিরুটি গ্রামের কাছে এই রক্তমৃত্তিকা মহাবিহার ছিল। রক্তমৃত্তিকা তখনও মহাবিহার আছে কিনা বলতে পারবো না, কিন্তু বৌদ্ধ অনুষঙ্গ তো আছেই। সেখান থেকে তাকে যদি মালয়েশিয়ায় যেতে হয় সমুদ্র পাড়ি দিয়ে, তাহলে ভাগীরথীর পথ দিয়ে তারপরে গঙ্গার মোহনা অতিক্রম করে তারপরে তিনি মূল সাগরে যাবেন। অর্থাৎ সমুদ্রমুখীনতাটা বরাবর রয়ে যাচ্ছে, এটা খ্রিস্টীয় পঞ্চম শতকের ঘটনা। এবং এর পরে এসে আমরা যেটা দেখি বাংলার, আমি এখনো পর্যন্ত রাজনীতির কথা প্রায় কিছু বলিনি, কারণ বলার কোনো উপকরণ ছিল না। আমরা বাংলার রাজনীতির পরিচয়, রাষ্ট্র ব্যবস্থার সম্যক পরিচয় পেতে আরম্ভ করছি গুপ্ত রাজাদের আমলে, খ্রিস্টীয় 300 থেকে প্রায় 550 পর্যন্ত। এই খ্রিস্টীয় এই যে 250 বছরের চেহারা আমরা দেখি, এর মধ্যে গুপ্ত অধিকার অতি নিশ্চিতভাবে রয়েছে পুণ্ড্রবর্ধন এলাকাতে। পুণ্ড্রবর্ধন এই গুপ্ত লেখগুলিতে প্রথম ভুক্তি বলে, অর্থাৎ বড় প্রশাসনিক প্রদেশ তুল্য এলাকা, এই বাংলার একটি অঞ্চল, এই প্রথম একটি ভুক্তির পরিচয় পুণ্ড্রবর্ধন ভুক্তি। এবং তার অন্যতম প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে কোটিবর্ষ, অর্থাৎ ওই পুরনো বানগড়ের কথা একটু আগে বলেছি প্রত্নক্ষেত্র, সেই বানগড় শহর এখনো পর্যন্ত রয়েছে এবং প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখ ছাড়া অনেক মুদ্রা আছে এখানে, মুদ্রার আপনারা দেখতে পাচ্ছেন এই মুদ্রার ছবি রয়েছে কালীঘাট থেকে কলকাতার উপকণ্ঠে, কলকাতার মধ্যে অবস্থিত কালীঘাট, সেই কালীঘাটে গুপ্ত মুদ্রার সবচেয়ে পুরনো মুদ্রা ভাণ্ডার আবিষ্কৃত হয়। সেই মুদ্রা ভাণ্ডারে এর উপর বিস্তৃত আলোচনা আপনারা পাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুস্মিতা বসু মজুমদারের রচিত বইতে, আমি তার মধ্যে এখন ঢুকবো না। কিন্তু গুপ্তদের আসার ফলে স্বর্ণ মুদ্রা অব্যাহত রয়েছে, এবং যেটা একেবারে নূতন উপাদান তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই প্রথম বাংলার ইতিহাসে তাম্র শাসন জারি করে নিষ্কর ভূসম্পদ দানের ঘটনা, এটির গুরুত্ব অপরিসীম। এখানে আমি একটি নমুনা হিসেবে দেখি, যেটা গুপ্তকালীন তাম্র শাসন নয়, তামার ফলক দেওয়া হচ্ছে কারণ যাতে চিরকাল স্থায়ী থাকে দলিলটা। উপরে একটি শিলমোহর থাকে যে রাজবংশের রাজা দিলেন, সেই রাজবংশের লাঞ্ছন দেওয়া থাকে, আজকের দিনের শিলমোহর মারারই মতন তার বাড়তি প্রত্যয়িত করার জন্যে। এবং এইভাবে অনেক সময়
একাধিক তাম্রপট্ট থাকে, এক এক সময় তাম্রপট্টের এক ফলক, এক এক সময় তাম্রপট্টের এক দুই পিঠেই লিখিত বিবরণ থাকে। এর এই লিখিত তাম্রপট্টের উপযোগিতা এগুলি অনতিক্রম্য, এবং আমাদের এর পরবর্তীকালে যে সময়ের আলোচনা আরম্ভ করলাম তাতে এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। আমরা কোথা থেকে পাই এবং কি দেখছি, এমন নয় যে গুপ্ত এলাকার বড় গুপ্ত সাম্রাজ্যের নানা এলাকায় এরকম তাম্র শাসন পাওয়া গেছে, বাংলাতেও পাওয়া গেছে, কিন্তু এর মধ্যে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে যা গুপ্ত সাম্রাজ্যের অন্যত্র কোথাও দেখা যায় না, কার্যত উপমহাদেশেও কোথাও দেখা যায় না, এখানেই তার আঞ্চলিক বৈশিষ্ট্য। এরকম প্রায় 15টি দলিল আছে। এখানে প্রথমে জমি নগদ টাকায় কেনা হচ্ছে, তারপরে সেই কৃত জমিকে কোনো বিশেষত ব্রাহ্মণ অথবা কোনো ধর্ম প্রতিষ্ঠানের উদ্দেশ্যে নিষ্কর জমিটি দেওয়া হচ্ছে, অর্থাৎ একই জমি দুইবার হাত বদল হচ্ছে, প্রথমে বিক্রয় তারপরে দান এবং নগদ টাকায়, যে কারণে ওই দিনার জাতীয় মুদ্রার ছবি আমি দেখিয়েছি, কারণ বারবার বলা হচ্ছে এই জমির দাম এত দিনার, নগদ টাকায় কেনা বেচা করে তারপরে যখন জমি কেউ কিনলেন তিনি তখন জমির মালিক হলেন, জমির মালিক হয়ে তিনি তারপরে দান করতে পারেন, এবং সেই জমির দানের কেনার এবং দানের যে প্রশাসনিক অনুমোদন লাগে সেটি তাম্রপত্রে বিধৃত, গুপ্ত সম্রাটের নাম দিয়ে, তার অব্যবহিত পরবর্তী যিনি প্রাদেশিক শাসনকর্তা তার পরিচিতি দিয়ে, তারও তলায় জেলা পর্যায়ের বিষয়, গ্রামের প্রশাসক, এদের পরিচিতি দিয়ে রয়ে যাচ্ছে। ফলে আর কোথাও কিন্তু নগদ টাকায় জমি বেচে তারপরে জমি কেনা বেচা করে তারপরে তাকে পুণ্য লাভের জন্য ধর্ম প্রতিষ্ঠান অর্থাৎ এবং ব্রাহ্মণদের উদ্দেশ্যে নিষ্কর দেওয়ার দুইবার হাত বদলের দৃষ্টান্ত কিন্তু অন্যত্র কোথাও নেই। আমি খুব বিশদে যাব না, এবং এর ফলে জমির উপর ব্যক্তিগত মালিকানা ধারণা কিন্তু খুব স্পষ্ট। যেটা এখানে বিশেষ করে দেখার দরকার সেটা হলো, আমি এর আগের দুটো কথা, প্রথম দুটি যে বক্তব্য রেখেছি আপনি খানিকটা আন্দাজ করবেন, আসল কথা হচ্ছে এখানে একেবারে আমাদের অনেক ধারণা সম্পূর্ণ বদলে গেছে, নূতন তথ্য এলে পরে আগের ধারণা অনেক সময় ইতিহাসে পরিত্যক্ত হয়ে যায়। আমরা এ পর্যন্ত ধারণা করেছিলাম যে এই যে বাংলায় তাম্রপট্ট জারি করে প্রশাসনিক দলিল দস্তাবেজ লিখিয়ে জমি হস্তান্তর এবং দান নিষ্কর জমি আগে অগ্রহার বলা হচ্ছে, এর ব্যবস্থা বোধ হয় পুণ্ড্রবর্ধন থেকে, কারণ পুণ্ড্রবর্ধন থেকেই আমরা এতাবৎ বেশিরভাগ দলিল দস্তাবেজ সন্তারিক শুদ্ধ পাচ্ছিলাম। অতি সম্প্রতি তরুণ জাপানি গবেষক রিওসুকে ফুরুই, তিনি পুরনো লিপির পাঠে অতি দক্ষ এবং বিশিষ্ট ঐতিহাসিক, তিনি দেখাচ্ছেন যে সমতট অঞ্চল থেকে পাওয়া একটি তাম্র শাসন, যাতে বলা হচ্ছে যে তাম্র শাসনটি জারি করা হয়েছিল 507 খ্রিস্টাব্দে 504 খ্রিস্টাব্দে, যখন স্থানীয় প্রশাসকের নাম হচ্ছে বৈণ্যগুপ্ত, সম্ভবত গুপ্তবংশীয় ব্যক্তি, হয়তো খুব মূল বংশের লোক নাও হতে পারে, কিন্তু নামান্তটা গুপ্ত। কিন্তু তিনি বলছেন আসলে তিনি এই তাম্র শাসনটিকে আরেকবার জারি করছেন, এটা অনেক পুরনো তাম্র শাসন, নতুন করে আরেকবার লেখাতে হয়েছে। কেন লেখাতে হয়েছে আমরা জানি না, শাসনটা কি ক্ষয়ে গিয়েছিল, কোনো কারণে নষ্ট হয়েছিল, কোথাও কি কোনো বিবাদ হয়েছিল, এর যে কোনো একটা হতে পারে আমরা জানি না, কিন্তু তিনি সেখানে বলছেন মূল দলিলে যা ছিল হুবহু আজকের ভাষায় প্রায় মাছি মেরা কেরানির মতন, সংস্কৃত ভাষায় যথাক্ষরম হুবহু অক্ষর মিলিয়ে তার প্রতিলিপি করা হয়েছে, এবং সেটা 504 খ্রিস্টাব্দে করা হয়েছে। সেই রাজা বলছেন এটা আসলে 411 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রায় 100 বছর আগে মূল দলিলটি লেখানো। সেইটা পড়ে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, 411 খ্রিস্টাব্দ মানে হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের শাসনের একেবারে শেষ ভাগ, এর আগে আমরা দেখব এটা সমতট থেকে, অথচ সমুদ্রগুপ্তের
বিখ্যাত এলাহাবাদ প্রশস্তিতে বলা হয়েছিল সমতাটা একটা প্রত্যন্ত এলাকা, কামরূপ সমতট দুটোই প্রত্যন্ত নৃপতিদের দ্বারা শাসিত, সরাসরি গুপ্তদের হাতে নেই। এখন এই সমতটের মধ্যে সমতটের কথা প্রথম আমরা দেখতে পাই প্রত্যন্ত এলাকা হিসেবে, প্রত্যন্ত বলতে গুপ্ত শাসনের তরফ থেকে প্রত্যন্ত, সেই এলাকার কথা সমুদ্রগুপ্ত উল্লেখ করেছিলেন। এবার দেখা যাচ্ছে জায়গাটি 411 খ্রিস্টাব্দের মধ্যে গুপ্ত অধিকারে চলে এসেছে এবং বাংলার সবচেয়ে পুরনো জমি হস্তান্তরের দলিল এইটি। 411 প্রথমের উৎকীর্ণ, তারপরে তার নবীকরণ বা তার আবার নকল করানো 504 খ্রিস্টাব্দে কি আছে। আমি খুব বিশদে যাব না, কারণ বিশদে বলতে গেলে শুধু এইটা নিয়ে 1.5-2 ঘন্টা কথা বলা যায়। কম করে 28টি জমি ভূখণ্ড কেনা এবং তার দান করা হয়েছে। এর আগে এর চেয়ে প্রাচীনতর কোনো বাংলার দলিল নেই যেখানে আমরা ভূখণ্ড বিনিময়ের ব্যবস্থা দেখলাম। অর্থাৎ এখানে উপাঞ্চল হিসেবে পুন্ড্র নয়, সবচেয়ে পুরনো নদীর আসছে সমতট উপাঞ্চল থেকে। এই যে 28টি ভূখণ্ড কেনা বেচা করে দেওয়া হলো, কাকে দেওয়া হলো? একটি আজীবিক বলে যে বেদ বিরোধী, যাকে আমরা নাস্তিক গোষ্ঠীর সম্প্রদায় বলি, শ্রমণ সম্প্রদায়, তাদের একটি প্রতিষ্ঠান আছে বিহার বলা হচ্ছে, তাতে জমি জমা গুলিকে দান করা হয়েছে, জমি কেনা হয়েছে, কত দামে কেনা হয়েছে তার বিশদ হিসেব আছে। পুন্ড্রবর্ধনেও এইরকম আছে, কিন্তু মনে হয় পুন্ড্রবর্ধনের যে জমি জমাগুলি কেনা হয়েছিল সেগুলো সব বলেছে ন্যাড়া পড়া পতিজমি। এখানে জমিগুলি ক্ষেত্র মানে কর্ষণযোগ্য আবাদি জমি এবং জমির দাম পুন্ড্রবর্ধনের তুলনায় এখানে একটু কম। পুন্ড্রবর্ধনে আপনারা আগেই দেখেছেন বহুদিন ধরে জটিল সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্রতান্ত্রিক পরিচয় আছে, নগর ব্যবস্থা আছে, ফলে সেখানে জমির দাম এমনকি যেগুলি ন্যাড়া পোড়া পতিত জমি, অকর্ষিত জমি, আদিম লতা গুল্মে আচ্ছাদিত, যেখানে কোনোদিন লাঙল পড়েনি, কোনো না দেয় কোনো ফসল, ফলে না দেয় কোনো রাজস্ব, অপ্রদা যা কোনো কিছু প্রদান করে না, এরকম জমি, তারই দাম হচ্ছে 1 কুল্লমাপ। এটি একটি বিশেষ ধরনের জমির মাপ, তার দাম 3 স্বর্ণদিনার হচ্ছে পুন্ড্রবর্ধন এলাকায়। তার থেকে ভালো জমি অর্থাৎ কর্ষণযোগ্য জমি ক্ষেত্র, তার দাম যেখানে সমতট এলাকায় জমির দাম কিন্তু একটু কম। মনে হয় এখানে তখনও অত ঘন জনবসতি গড়ে ওঠেনি, জমি হয়তো পরিমাণে অনেক বেশি এবং সেই কারণে জমির দাম একটু কম। যেটা বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে এই 507 খ্রিস্টাব্দে বৈণ্যগুপ্ত আরেকটি তাম্রশাসন জারি করলেন এই সমতট এলাকাতে। এখানে লক্ষণীয় হলো এবারে তিনি জমিদান করছেন একটি বৌদ্ধ সংঘের উদ্দেশ্যে। জমির যে ভূমি বর্ণনা আছে, জমি দলিলের শেষে বিস্তৃত ভূমি বর্ণনা দেওয়া হয়, সীমানা বর্ণনা, আজকের প্রায় ল্যান্ড সেটেলমেন্ট রেকর্ডের মতো, তাতে গ্রামীণ এলাকার বসতি বিন্যাস বোঝা যায়। এই বিষয়ে আমাদের পথপ্রদর্শন করে দিয়েছিলেন অধ্যাপক ব্রজবিলাল চট্টোপাধ্যায়, তার ছোট একটি কিন্তু গভীর চিন্তা সম্পন্ন বই আসপেক্টস অফ রুরাল সেটেলমেন্টস এন্ড রুরাল সোসাইটি আর্লি মিডিয়েভাল। সেখানে দেখা যাচ্ছে জমির সীমানাতে একটি বৌদ্ধ অবৈবর্তিক যে গোষ্ঠীর জন্য একটি বিহার তৈরি করা হয়েছে, সেই বিহারের জন্য প্রয়োজনীয় যে জমি, এই জমির সীমানায় কি কি আছে সেখানে দেখা যাচ্ছে ওই মণিভদ্রের বিহার। এই মণিভদ্র বিহারের কথা আমরা এর আগেকার 504 খ্রিস্টাব্দে জারি করা মূল দলিলটা 411 খ্রিস্টাব্দের, সেই ইমারতটি আছে। তার পাশে আছে প্রদ্যুম্নেশ্বরের মন্দির অর্থে একটি বৈষ্ণব মন্দির। খেয়াল রাখুন ভারতের ধর্মের ইতিহাসে বেদ ঐতিহ্য বিরোধী যে শ্রমণিক গোষ্ঠীগুলি ছিল তাদের একটা সামান্য ধর্ম বেদের প্রাধান্যকে অস্বীকার করা, কিন্তু তাদের নিজেদের মধ্যেই অনেক রকমের বাকবিতণ্ডা চলতো, বিশেষ করে জৈনদের সঙ্গে, জৈন এবং বৌদ্ধদের সঙ্গে
আজীবিকদের দীর্ঘ দীর্ঘ বিতণ্ডা আছে এবং বেশ মানে রীতিমতো উস্কানিমূলক নানা রকমের তগড়া আছে, আমি তার বিশদে যাচ্ছি। এই উপকূলের যেখানে দেওয়া হলো সেখানে পাশাপাশি একটি এলাকাতে প্রদ্যুম্নেশ্বরতে বিষ্ণু বৈষ্ণব মন্দির আছে, একটি বৌদ্ধ বিহার আছে, পাশে আজীবিক বিহার আছে, এবং যিনি জমিদানের দলিল যার আমলে হলো সেই গুপ্ত নামাঙ্কিত রাজা, তিনি পরম মাহেশ্বর, তিনি শিবভক্ত। এটাই কিন্তু সার্বিকভাবে এই বহুমুখীনতা, সাংস্কৃতিক বহুমুখীনতাই এটা প্রাক ঔপনিবেশিক আমলের কিন্তু একটা সামান্য লক্ষণ। আমরা আজকে দেখে এমনই ধরনের ধর্মীয় করার এবং নানাভাবে হোমোজেনাইজেশনের ব্যবস্থা আছে এবং ধর্মীয় জিগির এমন হয়েছে, আমরা এগুলো দেখে এখন বিস্মিত হই। এটাই বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ প্রাচীনকালে বা মধ্যযুগেও রাজার ধর্মই যে প্রজার ধর্ম এরকম ভাবার কোনো কারণ নেই। বহুমুখীনতাই এখানে গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে আমরা একদম গোড়াতে যে সমতট উপাঞ্চলে এই চেহারাটা দেখতে পাই। আর একটু আগে আমরা যে গুপ্ত অধিকার যখন প্রায় শেষ হয়ে আসছে তখন দেখছি সবচেয়ে পরাক্রান্ত শাসক হিসেবে শশাঙ্ককে, যার এলাকার কথা আগেই বলেছি, তিনি সম্ভবত উত্তরবঙ্গ দিয়ে রাঢ়ের এলাকায় তো ক্ষমতা ছিলই, তার রাজধানী কর্ণসুবর্ণ, এবং তারপরে তিনি দণ্ডভুক্তি যে শাসন করতেন তার প্রত্যক্ষ প্রমাণ তার লেখতে রয়েছে। এই দণ্ডভুক্তির সীমা কিন্তু একেবারে কঙ্গদ পর্যন্ত চলে গেছে, অর্থাৎ ওড়িশার দক্ষিণ প্রান্ত পর্যন্ত। ফলে প্রশাসনিক দিক থেকে দণ্ডভুক্তির এলাকাটি সম্প্রসারিত, উপাঞ্চলটি সম্প্রসারিত হয়ে গেছে, আর তার মূল ক্ষমতার ঘাঁটি হচ্ছে রাঢ়, এবং তার হাতে কিন্তু পুন্ড্র এলাকার অধিকার নিঃসন্দেহে ছিল। আমরা এখানে আমরা তো কর্ণসুবর্ণের অবশেষ পাই না, তার কিছু বিবরণ পাই যখন হিউয়ান সাং বলছেন, এবং সেইখানে এসে আমরা রক্তমৃত্তিকা মহাবিহারের ধ্বংসাবশেষ একটু দেখাবার চেষ্টা করলাম। যেটা খুব গুরুত্বপূর্ণ, এই সময়তে বঙ্গ এলাকায়, অর্থাৎ যে ঢাকা বিক্রমপুর ফরিদপুর যার কথা আমরা অল্প ছুঁয়ে গিয়েছিলাম ওয়ারী বটেশ্বর প্রত্নক্ষেত্রের পরিপ্রেক্ষিতে, এই এলাকায় স্বাধীন কিছু নরপতি উঠে আসছেন 550 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ শশাঙ্ক ঠিক আসার আগে। এরাও কিন্তু এই গুপ্তদের আদলেই জমি কেনা বেচা এবং জমি দানের দলিলটাকে তাম্রশাসন শাসনে লেখাচ্ছেন, অর্থাৎ যা কিনা প্রথমত ছিল সমতটে এবং পুন্ড্র এলাকায় সেই ধারাটি এবারে বঙ্গ উপাঞ্চলে ঢুকছে। আমি বিশদে এখন যাচ্ছি না, কিন্তু যেটা খুব লক্ষণীয়, এই সময়তে শশাঙ্কের সমকালেই বাংলায় পরিভ্রমণ করতে আসছেন হিউয়ান সাং। তার বিবরণে তিনি কিন্তু, এবং হিউয়ান সাং পুরোটা পায়ে হেঁটে ঘুরছেন, তার বিবরণ কিন্তু একেবারে সরাসরি যিনি ভ্রমণ করছেন তার চোখে দেখা, মাটিতে পা রেখে তার অভিজ্ঞতা, তার বিবরণ। তিনি কোথাও বাংলা শব্দটাকে বলছেনই না, তিনি 5টি জনপদের কথা বলছেন। তার প্রথমটি হচ্ছে কাচুয়েনকিল, অর্থাৎ কজঙ্গল, এখনকার রাজমহল এলাকার কাছাকাছি। তারপরে বলছেন পুন্না ফত্তান্না, অর্থাৎ পুন্ড্রবর্ধন। তিনি ক্রমশ পূবে যাচ্ছেন, রাজমহল এলাকার থেকে পূর্ব দিকে এসছেন পুন্ড্রবর্ধন, পুন্ড্রবর্ধন থেকে আরো পূবে গেছেন কামরূপ, কামরূপ যেখানে শাসন করছেন শশাঙ্ক হর্ষবর্ধনের সমকালীন কামরূপের রাজা ভাস্করবর্মা। সেখান থেকে নেমে এসছেন সানমো তাতা, অর্থাৎ সমতটের কথা আমরা আগেই বলেছি। সানমো তাতার থেকে এসছেন তানমোলিতি, তাম্রলিপ্ত, তাম্রলিপ্ত থেকে ঘুরে আসছেন কিয়েলানা সুফালনা, এবং শশাঙ্কের কথা বলছেন কর্ণসুবর্ণ। এই কর্ণসুবর্ণ থেকে, অর্থাৎ রাঢ়ে তিনি এসে পৌঁছলেন, এতখানি ঘুরে একবারও কিন্তু বলেননি, যা আমরা অধিকাংশ রাজনৈতিক ইতিহাসে পাই যে বাংলার একীকরণ করে দিলেন শশাঙ্ক, না, এগুলি 5টি উপাঞ্চলের মধ্যেই কিন্তু রয়ে যাচ্ছে। এখানে শশাঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ঠিকই, কিন্তু সমগ্র বাংলার উপর তার অধিকার নেই। ওড়িশার তিনি অনেকখানি ক্ষমতা বিস্তার করছেন, উত্তরবঙ্গেও আছে, হয়তো বিহারের কিছু অংশে তার ক্ষমতা থাকতে পারে, কিন্তু ভাগীরথীর পূর্ব দিকে তার ক্ষমতা কতটা ছিল
সে নিয়ে কিছুটা সংশয় আছে। খানিকটা পরিচয় পাওয়া যায় আমার মাস্টারমশাই ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং নিকোলাস রোডস, এরা এই বিষয়ে আলোকপাত করেছিলেন যে শশাঙ্ক শুধু সমতটের জন্যে এক বিশেষ ধরনের স্বর্ণমুদ্রা করেছিলেন যেগুলি তার অন্যান্য স্বর্ণমুদ্রার থেকে মানে অনেক উঁচু, অর্থাৎ সেখানে সোনার পরিমাণ বেশি, খাদের পরিমাণ কম। এখানেও আবার কিন্তু সমতট এলাকার সঙ্গে সমুদ্র বাণিজ্যের নিবিড় যোগ, মেঘনার পূর্বতীরস্থ এলাকাটি ক্রমে তাম্রলিপ্তের সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্র ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রকৃতপক্ষে হিউয়ানসাং যখন ওখানে যাচ্ছেন, তিনি, আমি বিশদে যাব না, সমতটের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার 6-6টি জায়গা, তার মধ্যে প্রোম এলাকা আছে মায়ানমারের এবং এখনকার থাইল্যান্ডের দারাবতী যে অঞ্চলটা বলে তার সঙ্গে সমতটের যোগাযোগের কথা বলছেন। এই যোগাযোগ বাণিজ্যিক যোগাযোগও বটে এবং বৌদ্ধ ধর্মের ব্যাপ্তির কারণেও এই যোগাযোগটি আছে। আমি আবার এতে পরে ফিরে আসব। অর্থাৎ এ পর্যন্ত তাহলে 4টি উপাঞ্চলের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, পুন্ড্রবর্ধন, রাঢ়, বঙ্গ এবং সমতট। এরপরে আমরা দেখছি যে সমতটের আরো পূব দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব এলাকায় অঞ্চল হচ্ছে হরিকেল। এই হরিকেলের কথা আমরা কিভাবে জানি? হরিকেলের নাম প্রথম আমাদেরকে জানাচ্ছেন চৈনিক পরিব্রাজক ইজিং। তাঁর ভ্রমণ বৃত্তান্তে যাওয়া যায়, জানা যায় বৌদ্ধ এক চীনা পরিব্রাজক, তিনি দক্ষিণ দ্বীপময় দক্ষিণ পূর্ব এশিয়া, ওই যাকে সুবর্ণদ্বীপ বলা হয়, সুমাত্রা অঞ্চল থেকে জাহাজ আন্দামান অঞ্চল দিয়ে তারপরে যেখানে আসে বলা হচ্ছে পূর্ব ভারতের পূর্ব অংশের পূর্বতম এলাকা হোলাইকাল, এই নামটি হচ্ছে প্রাচীন এলাকা হরিকেল যাকে বলা হয়েছে। হরিকেলের নাম আমরা কখন প্রথম পাচ্ছি? হরিকেল নামটি পরবর্তীকালে অনেক শাস্ত্রগ্রন্থে এসছে। একটা সময় রমেশচন্দ্র মজুমদার ইত্যাদিরা মনে করেছিলেন হরিকেল বা বঙ্গ সমর্থক, হরিকেল শ্রীহট্ট সমর্থক, সেটা ঠিক নয়। হরিকেলের কথা আমি আগে একটু দেখিয়ে নিই। প্রথম নির্দিষ্টভাবে বুঝতে পারা যায় অধ্যাপক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মুদ্রাভিত্তিক আলোচনায়, সেটা হচ্ছে এই মুদ্রাগুলি যেখানে আপনার একটি বৃষমূর্তি দেখতে পাচ্ছেন তার উপরে যে অক্ষরগুলি, সেটার অক্ষরে আছে হরিকেল। এই পাঠকদের ব্রতীনবাবুর কৃতিত্ব, এর আগে আর কেউ পারেন। হরিকেল অঞ্চল হচ্ছে চট্টগ্রামে, এই মুদ্রাগুলি চট্টগ্রামে স্থানীয় মুদ্রা। এই হরিকেলের কথা যখন ইজিং জানাচ্ছেন, রৌপ্য মুদ্রাগুলি মোটামুটি সপ্তম শতক থেকে দ্বাদশ ত্রয়োদশ শতক অব্দি অতি উচ্চমানের মুদ্রা হরিকেল অঞ্চলে আছে, আমি এর কথায় পরে আসছি। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে হরিকেল অঞ্চলের কথা আমরা দেখতে পাই এই অঞ্চল থেকে গৌরীশ্বর ভট্টাচার্যের আনুকূল্যে দুটি তাম্রশাসন এসছে, খুব অদ্ভুত ধরনের তাম্রশাসন, দুটি কলস, তামার কলসের ওপরে উৎকীর্ণ করা লেখক, একটি অষ্টম শতকের গোড়ার দিকে, একটি হচ্ছে দশম শতকের। অষ্টম শতকের লেখতে দেখা যাচ্ছে এখানেও কিন্তু ওই জমি প্রথমে কিনে সেই জমি দান করে দেওয়া হলো একটি বৌদ্ধ সঙ্ঘে। ওই আবার যেটা আমরা সমতটে পুন্ড্র বঙ্গতে দেখেছিলাম তারই আদলে বাংলার একেবারে পূর্বতম, দক্ষিণ পূর্বতম যে উপাচল চট্টগ্রামে, সেটা দেখা গেল কিন্তু অনেক পরে দেখা গেল, অষ্টম শতকের আগে এর চরিত্রটা নেই। এগুলো উপাঞ্চলের নিজস্ব চেহারা। আর যে সময়তে এই লেখটি উৎকীর্ণ হলো 715 খ্রিস্টাব্দ, সেখানে যে অব্দটি ব্যবহার করেছে সেটা আসলে কিন্তু আরাকানের বর্মি একটি অব্দ। এটার রহস্য আমাদের উদ্ঘাটন করে দিয়েছিলেন গৌরীশ্বর ভট্টাচার্য। অর্থাৎ ওই বলেছিলাম যে চট্টগ্রামের লাগোয়া এলাকা তো হচ্ছে আরাকান,
ফলে সেখানকার প্রচলিত অব্দ চট্টগ্রামের একটি লেখতে ব্যবহৃত হবে, এটা খুব স্বাভাবিক। আর দশম শতক এবং যে অব্দ বলা হয়েছে তাকে বলা হয় চট্ট সম্পদ, চট্টগ্রামের নিজস্ব সম্পদ। এখানে ওই উপাঞ্চলটির চরিত্র খুব স্পষ্ট। এর একটু পরে যখন দশম শতকে একই রকমের ঘোড়ার উপরে লেখটি উৎকীর্ণ হলো, সেখানে পরিষ্কার বলা হচ্ছে হরিকেল মণ্ডল অন্তর্গত নব চট্টল সম্পদ, চট্টগ্রামের সর্বভূত সম্ভবত সবচেয়ে স্পষ্ট পরিচয় ওই নবচট্টল বলে জায়গার কথা বলা হয়েছে। এর ফলে এখন আমরা কিন্তু পাঁচটা উপাঞ্চলের চেহারাই দেখতে পেলাম। এই পাঁচটা উপাঞ্চলের মধ্যে আমরা অন্তত খ্রিস্টীয় অষ্টম শতকের শেষ দিকে 750 অন্তত দ্বিতীয়ার্ধ থেকে বাংলায় পালদের ক্ষমতা এসেছে, তারা অন্তত একাদশ দ্বাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত প্রবল বিক্রমে ছিলেন, যদিও 1120 পর থেকে বা 1130 থেকে তাদের ক্ষমতা ক্রমশ কমে আসছে। এদের ক্ষমতা প্রধানত কিন্তু আছে উত্তরবঙ্গ, অর্থাৎ বরেন্দ্র, পুন্ড্রবর্ধন, খানিকটা রাঢ়, কিন্তু মূলত হচ্ছে তারপরে পূর্ব বিহার দিয়ে। আমাদের যে ধারণা বাংলায় পালদের বলা মানে গোটা বাংলার ইতিহাসে পালরা একচ্ছত্র আধিপত্য করছে তা কিন্তু নয়। তাদের জারি করা যে তাম্র শাসনগুলি আছে এবং তাদের জারি করা যে প্রত্নলেখগুলি আছে তার কোথায় পা প্রাপ্তিস্থল, কোনখানে জমি দেওয়া হলো এবং কোন প্রশাসনিক কেন্দ্র থেকে নির্দেশটি জারি করা হয়েছিল, এটি যদি ম্যাপে রাখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে পালরা কিন্তু মানে ঠিক সাম্রাজ্য তৈরি করার চেহারায় তারা নেই। তারা বাংলার দুটি উপাঞ্চলের উপর নির্দিষ্ট কর্তৃত্ব করেন, বঙ্গ সমতট হরিকেলের উপর তাদের ক্ষমতা বেশ সংশয়জনক, যদিও তারা বিহারের পূর্বাংশ এমনকি মগধ এই অঞ্চলের উপর দক্ষিণাংশ নিশ্চয়ই আছে, কখনো কখনো তাদের ক্ষমতা বারাণসী অবধিও গেছে, অত্যন্ত শক্তিশালী, কিন্তু ঠিক গোটা বাংলার উপর প্রভুত্ব করার চেহারা তাদের কোথাও নেই। এই পর্বেতে এসে আমি একটু সমতটের দিকে নজর দেব। সমতটে আপনারা আগেই বলেছি যে সপ্তম শতকে হয়তো শশাঙ্ক চেষ্টা করছিলেন ক্ষমতা এখানে দাখিল করার। এই সময়তে সমতটে দুটি স্থানীয় শক্তি, তিনটি স্থানীয় শক্তিকে আমরা দেখি, তাদের হচ্ছেন রাত, খড়গ, দেব। এদের এলাকাতেও আমরা ওই একইভাবে যে প্রশাসনিক দলিল জারি করে নিষ্কর জমিদানের ঘটনা দেখি, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তফাত আছে। এই তফাত প্রথম ধরে দিয়েছিলেন ব্যারি এম মরিসন, এটা হচ্ছে ওই আঞ্চলিক বৈশিষ্ট্যের চেহারা। উত্তরবঙ্গ, রাঢ়, এমনকি বঙ্গতেও জমির দলিলগুলি দেওয়া হয় কোনো একজন বা দুইজন তিনজন ব্রাহ্মণের উদ্দেশ্যে, যেটাকে আমরা সমতট হরিকেল বলছি, এমনকি আরেকটু ওপরে উঠে গিয়ে শ্রীহট্ট এলাকা বলছি, সেখানে প্রদত্ত জমি কোনো ব্যক্তি বিশেষকে দেওয়া হয় না, সেগুলি প্রাতিষ্ঠানিক, হয় বৌদ্ধ বিহার, নইলে আজীবিকদের বিহারের জন্যে, নইলে কোনো মন্দির, ব্রাহ্মণ্য দেবদেবীর মন্দির। এই যে দানের সম্পূর্ণ আলাদা চেহারা হয়ে যাচ্ছে, যত পূর্বাংশে যাচ্ছেন তত কিন্তু সামূহিক বা প্রাতিষ্ঠানিক দান, ব্যক্তির জন্য দানের নজির প্রায় নেই। এইগুলিও উপাঞ্চল থেকে উপাঞ্চলের চরিত্রের ফারাক হয়ে যায়। যাই হোক, এইরকম যখন রাত, খড়গ, দেব এরা রাজত্ব করছেন, বিশেষ করে সমতট অঞ্চলে এদের শাসন ক্ষমতা রয়েছে, তারা তখন তাদের জারি করা যে তাম্র শাসন সেখানে জমির দানের যে সীমা বর্ণনা করা আছে, সেখানে যে সমস্ত জমি বা এলাকার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা অন্যত্র কোথাও দেখি না, এই সমতটে বেশি করে দেখতে পাওয়া যায়। নৌদণ্ডক নৌবন্ধক, অর্থাৎ নৌকো ভেড়াবার জায়গা, একেবারেই এটা তো এক ওই যাকে আমরা বলেছি যে সক্রিয় বদ্বীপ, ফলে নদী নালাই তো এখানকার জীবনের প্রধান এলাকা, কোথাও যে নৌ পৃথি নৌ স্থির বেগ, এরকম অদ্ভুত পরিভাষা যার অর্থ একটু খুঁজতে অসুবিধা হয়, নৌ চালনার পক্ষে কি সহজ জায়গা, সেই জন্য নৌ স্থির বেগ, যেখানে স্থির ভাবে নদী
স্থির বেগে নদী নৌকাকে চালানো যায়। নৌপৃথি, এটা কি পৃথি বলতে কিন্তু এলাকা, পৃথি মানে সবসময় পৃথিবী নয়, এটা কি নৌ চালানোর পক্ষে প্রশস্ত এলাকা? আর প্রচুর পরিমাণে নৌদণ্ডক, নৌবন্ধক এরকম কিন্তু রয়ে যাচ্ছে। এই অবস্থাতে একটি নূতন প্রশাসনিক কেন্দ্র উঠে আসছে, তার পরিচয় হচ্ছে এই এখানে দেখাচ্ছি দেবপর্বত, যা আজকের ময়নামতি দেবপর্বত নামে পরিচিত, বিখ্যাত বৌদ্ধ তীর্থকেন্দ্র। বাংলা বিহারের পাল আমলে বৌদ্ধ ধর্মের কথা বলতে গেলে আমরা সাধারণত নালন্দা, পাহাড়পুর, বিক্রমশিলা মহাবিহার এগুলির কথা বলি। গাঙ্গেয় বদ্বীপের পূর্বতম দিকে এবং মেঘনার পূর্বস্থ এলাকাতে বৌদ্ধ ধর্মের একটি অতি সক্রিয় সজীব যে প্রাতিষ্ঠানিক রূপ ছিল তার পরিচয় বহন করছে ময়নামতি দেবপর্বতের প্রত্নক্ষেত্রটি। এই দেবপর্বত কিরম জায়গা তার বর্ণনা অন্তত চার চারটি লেখতে দেওয়া হয়েছে খ্রিস্টীয় সপ্তম থেকে দশম শতক পর্যন্ত, প্রায় তিন শতাব্দী পাপি একই চেহারা। দেবপর্বত একটি নদী বন্দর নগর, ক্ষীরোদা নদী একে চারপাশে বেষ্টন করে আছে, নগরটিকে চারদিকে যে কোনো জায়গা দিয়ে প্রবেশ করা যায়, সেজন্য বলা হয়েছে সর্বতভদ্র। এবং নগরে যে চারপাশে যে ক্ষীরোদা নদী চলে গেছে এখনকার খিদনায়, সেখানে শত শত নাবিক নৌকা নিয়ে পরিভ্রমণরত। এই জায়গার থেকেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে জায়গাটিতে এটা একেবারে সমতটের নিজস্ব চেহারা, যে কারণে স্থানীয় রাজা কিন্তু নিজেকে বলেন সমতটেশ্বর। এই সমতটের লাগোয়া জায়গা হচ্ছে এখনকার আমরা যাকে ত্রিপুরা অঞ্চল বলছি, আর একটু ওপরে উঠে গিয়ে প্রায় অসমের কাছাকাছি অঞ্চল। এইখান থেকেও বেরিয়ে এলো একটি তাম্রশাসন সপ্তম শতকের শেষ দিকে, যেখানে একটি গহন জঙ্গলের মধ্যে 200 ব্রাহ্মণকে বসতি স্থাপন করিয়ে একটি অনন্তসায়ী বিষ্ণুর মন্দির তৈরি করে দিয়ে বসতি তৈরি করা হল। রাজার নাম, স্থানীয় শাসকের নাম লোকনাথ, তিনি নিজেই মহাসামন্ত, যদিও তার অধীনে আরেকটি মহাসামন্ত আছে, এবং তিনি একজনকে পরমেশ্বর মানেন, অর্থাৎ তার উপরে একজন অধিপতি আছেন, অধিপতির নাম নেই। এই অধিপতি সম্ভবত অসমের কামরূপের রাজা ভাস্কর বর্মন, কারণ এরা সমকালীন। শশাঙ্কের মৃত্যুর পরে ভাস্কর বর্মন সমতটের উপর তিনি বোধ হয় কিছুকালের অধিকার রেখেছিলেন, এটি তার দিকচিহ্ন বহন করে। দেবপর্বতের কথা আমরা যখন বলছিলাম সমতটকে আশ্রয় করে, দেবপর্বতের শেষ আমরা যে উল্লেখ দেখি সেটি হচ্ছে বাংলার চন্দ্রবংশীয় রাজাদের কথা। এরা পালদের অনেকটাই সমসাময়িক, যদিও অত বড় শক্তিধর নন। এদের মূল এলাকার, এদের যেটা মূল বাস সেটা হচ্ছে বঙ্গালের ওই বরিশাল বাখরগঞ্জ এলাকায়। তারপরে এই বংশের এক পূর্বপুরুষ, তিনি হরিকেল অঞ্চলের রাজার সাহচর্য দিয়েছিলেন, এরকম একটা কথা লেখতে একটু প্রশস্তির মতো বলা হয়েছে। তারপরে আমরা দেখছি যে এরা কিন্তু মূলত রাজত্ব ক্ষমতায় চলে আসছেন সমতট এলাকাতে। সমতট এলাকায় ময়নামতির থেকে এদের দুইজন রাজার শাসন, তাম্রশাসন আছে, কিন্তু যার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রীচন্দ্র, রাজত্বকাল 925 থেকে 975, দীর্ঘ 50 বছর। তিনি তার পঞ্চম বর্ষে শ্রীহট্ট জয় করলেন। এই প্রথম শ্রীহট্ট, যেটা বাংলাদেশের পূর্ব উত্তর পূর্বতম প্রান্তে, সেই এলাকা কিন্তু বঙ্গ উপাঞ্চলের সঙ্গে জুড়ে গেল, কারণ এই রাজা এতদিন পর্যন্ত মূলত সমতটের রাজত্ব করছিলেন। তাকে ভূখণ্ড বিস্তারের ফলে তার রাজধানী হিসেবে উঠে এলো বিক্রমপুর, যে বিক্রমপুরের কথা আমরা আগে, এই বিক্রমপুরের সর্বপ্রথম প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিতি। বাংলার উপদ্বীপের বদ্বীপের কেন্দ্রীয় এলাকা যাকে বঙ্গ বলা হয়েছে, তার এই প্রথম আত্মপ্রকাশ। এখানে একটু আমি শ্রীচন্দ্রের আমলের কথা বলবো। আপনারা বুঝতে যদি একটু মানচিত্র দেখেন, সমতট বা বঙ্গ থেকে শ্রীহট্টে পৌঁছতে গেলে কিন্তু কামরূপে মধ্যে দিয়ে লোহিত এলাকাকে জয় না করলে উপায় নেই, তার একটা আভাস
শ্রীচন্দ্রের লেখতে আছে। তিনি যে শ্রীহট্ট জয় করেছিলেন, কিন্তু জয় করেননি, এলাকা থেকে এলাকাটিকে নিজস্ব নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, তার সবচেয়ে বড় প্রমাণ শ্রীহট্টে তিনি বিশাল ব্রাহ্মণ নিবেশন তৈরি করে দেন। বলা হয়েছে 6000 ব্রাহ্মণ বসিয়েছিলেন। আক্ষরিক অর্থে এত বৃহৎ ব্রাহ্মণ নিবেশন বাংলার ইতিহাসে আর কোথাও নেই। সত্যি 6000 ছিলেন কি ছিলেন না সে কথা আমরা বলতে পারবো, কারণ নাম ধরে 36 জন ব্রাহ্মণের নাম আছে। কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এটি একটি ব্রাহ্মণ নিবেশন হচ্ছে ব্রহ্মপুর, ব্রাহ্মণ বসতি। কিন্তু সেখানে উপাস্য দেবদেবী ছাড়া আছেন বহু অব্রাহ্মণ গোষ্ঠী, যারা নানা রকম কারিগরি এবং পেশাদারী বৃত্তিতে যুক্ত, চর্মকার, কর্মকার, কুম্ভকার, শঙ্খবাদক, মন্দিরে পুজোয় লাগে, ঢাকবাদক, ঢক্কাবাদক, মালাকার, এরকম বহু নাপিত এবং দাস দাসী তারাও আছেন। কর্মকর, কর্মকার বললে কামার, কর্মকর হচ্ছে বৃত্ত, চেটিকা অর্থাৎ চেড়ি, দাসী তারাও আছেন। যেটা খুব উল্লেখযোগ্য, এখানে ব্রহ্মার জন্য একটি মঠ তৈরি করা হয়েছে, তার জন্য জমি বরাদ্দ, ব্রহ্মার জন্য মঠের পরিচয় আমরা উত্তর ভারত দুটি একটির বেশি, এটি বিরল ঘটনা। এটা ঘটলো বাংলার উত্তর পূর্বতম প্রান্তে শ্রীহট্ট এলাকায়, করলেন বঙ্গের একজন রাজা। তার থেকেও চমকপ্রদ হলো এই ব্রহ্মপুরে 4 অভিন্ন দেবতার উপাসনা হচ্ছে। এটি 930 খ্রিস্টাব্দের লেখতে আমরা পাই। সেই 4 দেবতা হলেন অগ্নি বৈশ্যনাথ, মহাকাল, যোগেশ্বর এবং জৈমিনী। অগ্নির উপাসনা আছে, মহাকাল এবং যোগেশ্বর অবশ্যই শিবের পরিচায়ক। জৈমিনীকে, জৈমিনী বলে কোনো দেবতার কথা পাই না। দীনেশচন্দ্র সরকার লেখকটি সম্পাদন করতে বলেছেন এই জৈমিনী হচ্ছেন পূর্বমীমাংসাকার জৈমিনী, অসামান্য দার্শনিক যিনি দেবতায় রূপান্তরিত হয়েছে। কিন্তু সবচেয়ে মজার চেহারা হলো এই 4 উপাস্য দেবতা দুটি ভিন্ন মঠে পূজিত হন। একটি মঠ বঙ্গালো দেশীয়দের জন্য, অর্থাৎ বঙ্গের বঙ্গবঙ্গালের রাজা হিসেবে অভিযান করে চন্দ্রবংশীয় রাজা যখন গিয়েছিলেন, তিনি বোধহয় বঙ্গাল এলাকার অনেক লোককে সঙ্গে করে নিয়ে গেছিলেন, নতুন বিজিত এলাকায় তাদেরকে পত্তনি দিয়েছিলেন। বাকিটা হচ্ছে দেশান্তরীয় মঠ, অর্থাৎ অন্য এলাকার থেকে আসা লোক, অর্থাৎ এরা কেউ না বঙ্গালো দেশের লোক না দেশান্তরীয় লোক, কারা, কেউ কিন্তু স্থানীয় অধিবাসী নয়, তাদের বাইরের থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ নূতন বিজিত এলাকাকে নিজের লোক দিয়ে ভর্তি করানো হয়েছে। কেন এরকম যে অদ্ভুত ব্যবস্থা হয়েছিল বোঝাই যাচ্ছে, অভিন্ন দেবতা কিন্তু দুটি সম্প্রদায় কিন্তু এই দেবতাদের একত্রে পূজা করতে পারেন না, নিশ্চয়ই ধর্মীয় কারণে এই সংঘাতটা নয়, কোথাও আভ্যন্তরীণ আর্থসামাজিক বিবাদ বিসংবাদ ছিল, যেটা খুব প্রকট নয় আমরা আন্দাজ করতে পারি। কিন্তু এর সঙ্গে একইভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই যে জমির সীমা বর্ণনা করা হলো, সেখানে এসে আমরা দেখছি একটা দিকে অনেক নদী আছে, 3টে নদীর কথা বলা হয়েছে, তার ওখানে একটি নৌবন্দক ও নৌদণ্ডক নৌকা ভেড়াবার জায়গা, কিন্তু ছোটখাটো নয়, 52 পাটক এলাকা ধরে, বিশাল এলাকা ধরে, অর্থাৎ এটা কিন্তু ছোটখাটো নৌকো বাঁধার জায়গাগুলি নয়, এখানে অনেক বড় মাপের অনেক নদী আছে, নদীর ফলে হয়তো জলভাগের পরিমাণ বেশি, অর্থাৎ যে অঞ্চল আমরা বাংলার উত্তর পূর্বতম প্রান্তে শ্রীহট্টে দেখতে পাই, সেখানেও আভ্যন্তরীণ নদীপথে যোগাযোগ ব্যবস্থার জন্য সম্ভবত একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা আভ্যন্তরীণ নদীপথে যোগাযোগের ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং এত পরিমাণ কারিগর এবং পেশাদারী লোক থাকার জন্যে হয়তো গ্রামীণ এলাকার থেকে ধীরে ধীরে প্রায় নগরতুল্য এলাকায় চলে যাচ্ছে, শুধু গ্রাম কিন্তু এটা আর নেই। আমি একটু আগেই হরিকেল মুদ্রার কথা বলেছি, যে সময়কার কথা বলছি 8 শতকের পর থেকে তাম্রলিপ্তের মতো বন্দরকে আর দেখতে পায়, তাম্রলিপ্ত নষ্ট হয়ে গিয়েছিল, অধিকাংশ ক্ষেত্রে নদী বন্দরগুলি পলিমাটি বাড়লে এককালে পরিত্যক্ত হয়ে যায়। নিয়ররঞ্জন রায়ের থেকে আরম্ভ করে রামশরণ সভা সকলেই তাম্রলিপ্তের
অস্ত যাওয়ায় প্রায় হাহাকার করেছেন, বাংলার সমস্ত সমুদ্র বাণিজ্য, দূরপাল্লার বাণিজ্য নষ্ট হয়ে গেল। তার ফলে বাংলা একেবারেই গ্রামীণ কৃষিভূমি ভিত্তিক অন্তর্মুখী সমাজ সংস্কৃতি জীবনযাত্রা কার্যত সামন্ততান্ত্রিক। এই বিবাদটি আপনারা জানেন, বেশি বলবো না। ঘটনা হচ্ছে স্বর্ণমুদ্রা নিশ্চয়ই বাংলার থেকে আর দেখতে পাওয়া যাবে না, পুণ্ড্রবর্ধনে, না রাড়ে, না বঙ্গে। সমতটে কিছুদিন পর্যন্ত স্বর্ণমুদ্রা ছিল ওই শশাঙ্ক এবং রাত খড়গদের, কিন্তু সেই স্বর্ণমুদ্রাগুলি অত্যন্ত নিম্নমানের, তাতে খাদের অংশ এত বেশি যে এদিকে কত উপকারে লাগবে বলা খুব মুশকিল। কিন্তু যে কথা একটু আগে বলেছিলাম, অতি উচ্চ মানের ধাতব গুণমান অত্যন্ত উচ্চ, ধারাবাহিকভাবে প্রায় 700 বছর ধরে হরিকেলের মুদ্রা ব্যাপকভাবে প্রচলিত। একটু খেয়াল রাখবেন, আমরা মুদ্রা বলতে সাধারণত রাজবংশের মুদ্রার কথা বলি, গুপ্তদের মুদ্রা, কুষাণদের মুদ্রা, অন্যত্র অন্যান্য রাজবংশের নামাঙ্কিত মুদ্রা। এই মুদ্রাগুলির কোন রাজবংশের নামের দ্বারা চিহ্নিত নয়, উপাঞ্চলের নামে চিহ্নিত, হরিকেল। হরিকেল মুদ্রা বলি, কোনো রাজার নাম নেই, হরিকেল বলেই পরিচিত। কিন্তু একটা প্রশাসন আছে, নইলে ধারাবাহিকভাবে মুদ্রার উচ্চ মান, তার ধাতব বিশুদ্ধি এবং তার যে ওজনের বিশুদ্ধি রাখা সম্ভব না। এবং কোথায় ছড়াচ্ছে? শুধুমাত্র হরিকেল অর্থাৎ চট্টগ্রামের ধারে কাছে থাকলে তো মিটে যেত, কিন্তু এর এই ধরনের মুদ্রার পরিচিতি আমরা দেখতে পাচ্ছি হরিকেল এলাকায়, সমতট এলাকায়, ত্রিপুরার এই সমতটের যে পট্টিকের বলে এখনকার পাইটকারা সেখানে আছে, ত্রিপুরার দক্ষিণাংশে পিলক বনক বলে মুদ্রার গায়ে নাম লেখা ওই একই আদলের পিলক পাথর ত্রিপুরা সেখানে আছে, এমনকি অসমের পাগলাটেক বলে যে মুদ্রা ভাণ্ডার সেখানেও হরিকেলের মুদ্রা আছে। গোটা আরাকান, আরাকানের উত্তর অংশ থেকে দক্ষিণাংশ পর্যন্ত এই মুদ্রা জারি আছে। অর্থাৎ একটি উপাঞ্চলের মুদ্রা, উপাঞ্চলের নামধারী মুদ্রা, কোনো রাজকীয় লাঞ্ছন নেই, রাজকীয় পরিচিতি নেই, কিন্তু মুদ্রার গুণগত মানের জন্যে সেটি উপাঞ্চলের সীমানাকে অতিক্রম করে বহুদূর পর্যন্ত বিস্তৃত, গাঙ্গেয় বদ্বীপ ছাড়িয়ে একদিকে আরাকান, অন্যদিকে ত্রিপুরা, এমনকি একটি স্থলবদ্ধ এলাকা ব্রহ্মপুত্র নদের যে অববাহিকা সেখানে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এর সঙ্গেই মিল খেয়ে যায় যে এক নম্বর আমি বলবো যে এই যে বাংলার বাণিজ্যের কিন্তু ভাটা পড়েনি, বাণিজ্যের সমুদ্র বাণিজ্যের কেন্দ্র চলে গেছে তাম্রলিপ্ত থেকে সরে গিয়ে ওই চিটাগাং অঞ্চলে, যার পরিচয় আরবি ফার্সি বিবরণীতে আসছে, তাকে বলা হচ্ছে সামান্দার। নবম শতকের মধ্যভাগ থেকে ধারাবাহিকভাবে দ্বাদশ শতক পর্যন্ত বিবরণীতে, আমি বিশদে যাব না, সামান্দার বলে একটি বিখ্যাত বন্দরে, সামান্দার নামটি সমুদ্র সামান্দার সামান্দার, এবং তার যে ভৌগোলিক বিবরণ দেওয়া হয়েছে, বলা হয়েছে এর কাছে একটা দ্বীপ আছে, এই দ্বীপে সারা দুনিয়ার থেকে ব্যবসায়ীরা এসে জড়ো হন। এই দ্বীপটি সন্দ্বীপ, চট্টগ্রামের ঠিক উত্তরে অবস্থিত। বলা হয়েছে কামরূপের দুটি মহার্ঘ বস্তু, এক হচ্ছে অতি সুগন্ধি অগরু কাঠ, এবং তার সঙ্গে হচ্ছে চামড়ি গাই যা দিয়ে চামর তৈরি হয়, এবং গন্ডারের খড়গ। এই তিনটি কামরূপ এলাকার থেকে নদীবাহিত ব্রহ্মপুত্র মেঘনার অঞ্চল দিয়ে আসে, এবং মেঘনার মোহনার থেকে আরেকটু নেমে গিয়ে দক্ষিণ পূর্বে গেলেই কর্ণফুলী নদীর মোহনাতে হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের এই এলাকাতে চতুর্দশ শতকের গোড়ার দিকে আসেন ইবনে বতুতা, বিখ্যাত মরক্কো থেকে আসা পর্যটক, কাজী তিনি। তিনি আসছেন মলদ্বীপ, নানা জায়গায় ঘুরছেন, মলদ্বীপ থেকে তিনি জাহাজ করে আসছেন মাবার অর্থাৎ এখনকার করমণ্ডল উপকূল তামিলনাড়ুর, সেইখান থেকে চলে আসছেন সুদকাওয়া বা সদকাওয়া, যা চট্টগ্রামের আমরা আরবি রূপান্তর সদকাওয়া,
এই সাতকাওয়াত থেকে তিনি জাহাজে করেছেন, সেখান থেকে বলা আছে নদী পথে মেঘনা ধরে চলে যাচ্ছেন শ্রীহট্ট। সেখানে বিখ্যাত সুফি শেখ শেখ জালালের সঙ্গে তার সাক্ষাৎ। সেখান থেকে আবার নদী পথে আসছেন সুনুরখাওয়ান, অর্থাৎ ঢাকার উপকণ্ঠে অবস্থিত সোনারগাঁও। এই সোনারগাঁও থেকে তিনি জুনুক, অর্থাৎ দক্ষিণ পূর্বে এশিয়া বা চীনাদের যে বিখ্যাত সমুদ্রগামী জলযান জাঙ্ক, তাতে চড়ে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে চীনে চলে যাচ্ছেন। অর্থাৎ এই সমন্দর নামক যে বন্দর চট্টগ্রামের বলা হচ্ছে, যা কিনা ষোড়শ শতকের গোড়াতে পর্তুগিজরা বলবেন পোর্ট অফ গ্রোদ, সেরা বন্দর, এই সেরা বন্দরটা হিসেবে চট্টগ্রাম কিন্তু হঠাৎ একদিন ষোড়শ শতকে হয়নি, তার প্রস্তুতি পর্ব কিন্তু চলছে প্রায় অষ্টম নবম শতক থেকে, ক্রমান্বয়ে তার শ্রীবৃদ্ধি হয়েছে, যার একটা পরিচয় আমরা যে নিঃসন্দেহে পাচ্ছি ইবনে বতুতার আমল থেকে। ইবনে বতুতা বলছেন, যখন সুফিদের কথা বলছেন, ইসলাম ধর্মাবলম্বীতে এসছেন, কবে এসছেন? শুধুমাত্র কি বখতিয়ার খিলজির অভিযানের মাধ্যমে এসছেন? বাংলায় ইসলামের পরিচিতি কি আমরা অভিযানের মাধ্যমে পাই, রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে পাই? উত্তর না। সেই এই যে নঞর্থক উত্তর, এটা একেবারে টাটকা একটি নতুন লেখো আমরা এখানে লেখার ছবি দেখতে পাচ্ছেন, ঢাকার যে বাংলাদেশের জাতীয় সংগ্রহালয় সেখানে রক্ষিত আছে, লেখটি পাওয়া গিয়েছিল ওই বিক্রমপুর ফরিদপুর কাছাকাছি অঞ্চলে সুজানগর বলে একটি জায়গা, লেখটি পাঠোদ্ধার করেছেন ওই জাপানি পণ্ডিত রিওসোকে ফুরুই। সাত লাইনের লেখ, 1145 খ্রিস্টাব্দে, তখন এই বঙ্গবঙ্গাল এলাকাতে রাজত্ব করছেন বর্মন বংশীয় রাজারা, ইনফ্যাক্ট দেশে তাদের শেষ রাজা ভোজবর্মন। ভোজবর্মনের রাজত্বকালে বলা হচ্ছে তার যিনি মহাসামন্ত উচ্চপদস্থ কর্মচারী, তার নাম হচ্ছে শ্রী অবুদেব, অবুদেবের পিতার নাম দেওয়া আছে হাসি, তারা এই একটি প্রস্তর ফলকে একটি নির্দেশনামা জারি করলেন, সেখানে কড়ির মাধ্যমে নগদ অর্থ দেওয়া হলো, কড়ি মুদ্রায় নয়, কড়ি দিয়ে, আমি কড়ির কথায় সামান্য পরে আসবো, কড়ি দিয়ে নগদ অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা করা হলো। কাকে বলা হয়েছে? অল্লহ ভট্টারক স্বামী বিহারে। বিহার শব্দটি একটি ধর্ম প্রতিষ্ঠানের দোতক এবং এটি কোনো ব্রাহ্মণ্য প্রতিষ্ঠান নয়, ব্রাহ্মণ্য প্রতিষ্ঠানে আয়তন প্রাসাদ এই সব থাকে, মন্দির খুব অর্বাচীন শব্দ দেবালয় বোঝাতে, দেবালয় দেবায়তন কখনো প্রাসাদ, এগুলি হচ্ছে ব্রাহ্মণ্য দেবদেবীর উপাসনালয়ের নির্দিষ্ট প্রতিশব্দ। বিহার বললে ব্রাহ্মণ্য ধর্মের বাইরে উপাসনালয়, এটা কোন বিহার? এরকম কোন বৌদ্ধ দেবদেবী নেই, জৈনদের দেবদেবী নেই, আজীবিকার অনেকদিন অন্তরিত হয়েছেন। অল্লহ ভট্টারক স্বামী এই সংস্কৃত শব্দের নেপথ্যে আছে একটি শব্দটি আল্লাহ শব্দের সংস্কৃতায়িত রূপ। এবং ভোজবর্মন খেয়াল রাখবেন, তিনি নিষ্ঠাবান বৈষ্ণব বংশের শেষ শাসক, বর্মনরা বৈষ্ণব ধর্ম অনুরাগী, তাদের এলাকাতে আমরা জানি ভোজবর্মন এবং তার পূর্বপুরুষদের আমলে বৌদ্ধ পুঁথি এখানে রচিত হয়েছে, পুঁথির যে পুষ্পিকা তাতে পরিষ্কার বর্মনদের রাজত্বের কথা বলা আছে। তার সঙ্গে যুক্ত হলো এবারে ইসলামের উপাসনা। সেখানে এইবারে বলি একটু, অবুদেব নামটি শুনলে একটু অবাক লাগে, তারা বলছেন সমস্ত পারদেশিক, অর্থাৎ অন্য দেশ থেকে আগন্তুক যাদের সঙ্গে কথা বলে জ্ঞাতি, পারদেশিক জ্ঞাতিদের সঙ্গে আলোচনা করে মহাসামন্ত অবুদেব অল্লহ ভট্টারক স্বামী বিহারে নগদ অর্থদানের ব্যবস্থা করলেন কড়ির মাধ্যমে। এখানে একটি শঙ্খকারদের গোষ্ঠীর কথা বলা আছে। প্রথমত খেয়াল রাখবেন, অবুদেব নামটির আড়ালে সম্ভবত সংস্কৃত নামের আড়ালে আছে, নামটি সম্ভবত আরবি নাম আবু, খুব কমন নাম, এবং তার পিতা হাসি সম্ভবত নামটি
আদতে আরবিতে হয় হাশিম অথবা আসিফ, সংস্কৃতায়িত করা হয়েছে সংস্কৃত লেখ বলে। তাদের উদ্দেশ্যে যে ধর্মাচার্যের জন্য এই যে অসামান্য সাংস্কৃতিক সামাজিক বৈচিত্র্য এবং তারা একত্রে আছেন, বিবাদ বিসংবাদ টানাপড়েন থাকতেই পারে, আমি সবটা মসৃণ বলছি না, কিন্তু এতৎসত্ত্বেও সহাবস্থান আছে। তটীয় এলাকার লোকেরা অনেক বেশি ভিন্ন এলাকার ভিন্ন সংস্কৃতির মানুষকে গ্রহণ করতে অভ্যস্ত, যতটা স্থলভাগের স্থলবন্দী এলাকায় হয় তার থেকে তারা অনেক বেশি প্রবণ, কারণ এই এলাকার সঙ্গে সমুদ্র যোগাযোগ থাকাটা আবশ্যিক, উপায় নেই। এবং সেই পারদেশিকরা আসছেন, এটা 1145 ইসলামের আবির্ভাব বাংলায় 1145 আগেও হতে পারে, কিন্তু নথিপত্র সহ যাকে পেলাম সেটা বখতিয়ার খিলজি আসার 6 দশক আগে, এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরা সমুদ্র বাণিজ্যের মাধ্যমে এসেছেন, এইভাবে তারা এসেছিলেন বলে স্থানীয় মানুষদের কাছে তাদের উপযোগিতা আছে। খেয়াল রাখবেন এখানে যে দান করা হলো কড়ি দিয়ে, কপদ্দক, এই কড়ি হচ্ছে বাংলার একেবারে চিরকালীন শাশ্বত বিনিময়ের মাধ্যম। নগদ মুদ্রা আসার আগেও বটে, নগদ মুদ্রা যখন জারি করা হচ্ছে স্বর্ণ বা রৌপ্য বা তাম্রে, তখনও সেটা অব্যাহত আছে। এবং এই কড়ি কিন্তু বাংলার নিজস্ব জিনিস নয়, কড়ি বাংলায় পাওয়াই যায় না, মানে সরাসরি পাওয়া যায় না, কড়ি আসে জাহাজ ভর্তি করে মালদ্বীপ থেকে। মালদ্বীপ কত কোন সুদূরে, শ্রীলঙ্কারও দক্ষিণে অবস্থিত, ভারত মহাসাগরের ভিতরের দ্বীপ, সেরা কড়ি সেখান থেকে পাওয়া যায়, জাহাজ ভর্তি করে কড়ি আসে, ফিরতি পথে জাহাজগুলি বাংলার চাল নিয়ে যায়। বাংলাতে কড়ির দরকার, মালদ্বীপে দরকার খাদ্যশস্য, বাংলার চাল যায়। এই লেনদেনটা যে কড়ি দিয়ে, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই। বহু মার্ক্সবাদী অতি গুরুত্বপূর্ণ অগ্রগণ্য ইতিহাসবিদ রামশরণ শর্মা, তার অনুগামীরা, এমনকি নিহার রঞ্জন রায়, তারাও বলেছিলেন কড়ি দিয়ে তো ছোটখাটো বাণিজ্য হয়, কড়ি দিয়ে দূরপাল্লার বাণিজ্যই হয় না, কড়ির উপস্থিতি এবং মুদ্রার অনুপস্থিতি বোঝায় বাণিজ্যের 12টা বেজে গেছে। সম্পূর্ণ ভ্রান্ত তথ্য এবং তত্ত্ব, কড়ি বাংলাতে পাওয়াই যায়, কড়ি থাকলেই বুঝতে হবে সমুদ্র বাহিত হয়ে যাচ্ছে, এবং এই কড়ি কেবলমাত্র যে, এবং খুব মজার ব্যাপার হচ্ছে ওই ইবনে বতুতা জানাচ্ছেন, তিনি যখন মালদ্বীপ থেকে জাহাজে রওনা দিচ্ছেন, মালদ্বীপের সুলতান তাকে প্রচুর কড়ি দিলেন, তিনি বলছেন যে কড়ি নিয়ে আমি কি করবো, তিনি বলছেন আপনি বাংলায় যাচ্ছেন তো কড়িগুলো লাগবে, কড়িগুলো নিয়ে যান, ওখানে কড়িটা চলে। তার মানে এই নয় বাংলায় স্বর্ণ রৌপ্য মুদ্রা নেই, হরিকেলে কড়িও চলছে রৌপ্য মুদ্রাও চলছে। এই কড়ির ব্যবহার কেবলমাত্র কিন্তু বাংলাতে নেই, আছে ওড়িশাতে, এমনকি বিহারে আছে, বিশেষ করে কামরূপে। আপনারা এখানে যে ছবি দেখতে পাচ্ছেন, এটি কামরূপে আসামের অমিয়নগরে একটি নয় 4-4টি এরকম কড়ি পাওয়া গেছে। তো কড়ি গেল কি করে, একটি স্থলবদ্ধ এলাকায় আসছে কড়িগুলো কিন্তু বাংলার উপকূলে সমুদ্র বাণিজ্য দিয়ে, তারপরে নদীপথে, সেটা ব্রহ্মপুত্র দিয়েই সাথে যেতে পারে, সেটা মেঘনা হয়ে, যেটাকে আমরা মেঘনা থেকে সুরত আপনার সুরমা বারাক উপত্যকা দিয়ে অসমের পূর্ব দিকে যেতে পারে, কাছাড় এলাকায় যেতে পারে, কড়ি কিন্তু যাচ্ছে, কড়ি আসছে বাংলার থেকে। এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে কেবলমাত্র একটি বন্দর আছে বলে নয়, চট্টগ্রামের কাছে যে সমন্দর বা সুতকাওয়া বন্দর, তার অগ্রভূমি কিন্তু রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, অগ্রভূমি গেছে করমণ্ডল পর্যন্ত, অগ্রভূমি প্রসারিত মালদ্বীপ পর্যন্ত, তার পশ্চাৎভূমি যাকে আমরা ইংরেজিতে বলি হিন্টারল্যান্ড, সেটা প্রসারিত গোটা বাংলার বদ্বীপ এলাকা, এমনকি কামরূপের যে অঞ্চল সেখানে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এবং আমি ওই লেখটির দিকে আরেকবার দৃষ্টি আকর্ষণ করব আপনাদের, শেষ কথাটা বলা হয়নি, এই যে জমি জব তাদেরকে নগদ অর্থ দেওয়া হলো অল্লাহ ভট্টারক স্বামীতে, স্বামীর বিহারে উপাসনার ইত্যাদির জন্যে, আমি বিশদে যাচ্ছি না, শেষে বলা হয়েছে সংস্কৃত লেখটিতে এই ব্যবস্থা চিরকালীন, যেরকম জমির দানেও থাকে চিরকালীন শাশ্বত, চন্দ্র আচন্দ্রার্ক ক্ষিতি সমকাল,
করে বলা হয়েছে এই ব্যবস্থার যদি কেউ অন্যথা করে, অর্থাৎ এই আদেশকে যদি লঙ্ঘন করে, তার পিতারা গর্ধবে পরিণত হবেন, এই অভিসম্পাদ দেওয়া আছে। এরম অভিসম্পাদ চট করে টাকা কড়ির ব্যাপারে হয় না, এবং এই অভিসম্পাদটি একেবারে ব্রাহ্মণ অভিসম্পাদ ঢুকছে, কিন্তু অভিসম্পাদটি একটি ইসলামিক ধর্ম প্রতিষ্ঠানের মান্যতা রক্ষার জন্যে। এবং ফুরুই যথার্থ দেখিয়ে দেন, একেবারে দেখবেন লেখর ডান দিকের প্রান্তে যেখানে একটি আপনারা ওই ধাতুর পাত দেখতে পাচ্ছেন, তার তলে একটি জন্তুর প্রতিকৃতি আছে, এই জন্তুটি গাধা। মানে লোকে যদি পড়ে বুঝতে না পারে, ছবিতে পর্যন্ত বুঝিয়ে দেওয়া হচ্ছে, অন্যথা করলে পরে কিন্তু অভিশাপ লাগবে, বংশের পূর্বপুরুষ গাধাতে পরিণত হবে। এই যে অনেকান্তিক পরিচয় বাংলার পক্ষে এটা মানানসই, ভারতের অনেক জায়গার ক্ষেত্রে মানানসই, কিন্তু এই নদীবাহিত বদ্বীপের, বিশেষ করে বদ্বীপের পূর্বাংশের যে চরিত্র, সেটা রাঢ় বা পুণ্ড্রবর্ধনের মতন এলাকার থেকে অনেকটা স্বতন্ত্র। এই পর্বেতে গিয়ে আমরা দেখব, শুধু এইখানে বলে সে আমি অনেক দীর্ঘ বক্তৃতা দিয়েছি, আমাকে মার্জনা করবেন, আমরা দেখব সেন আমলে এসে একটা প্রথম প্রয়াস হলো যে বিক্রমপুরকে ঘাঁটি করে বাংলার অধিকাংশ অঞ্চলে তাদের ক্ষমতা বিস্তার কিন্তু হয়েছিল। আমরা জানি তাদের লেখো পাওয়া যাচ্ছে পুণ্ড্রবর্ধন থেকে, ক্ষমতার কেন্দ্র কিন্তু বিক্রমপুর, বিশেষ করে লক্ষণ সেনের আমলে, লক্ষণ সেন লখনৌতি বা গৌড়ে তিনি তার নূতন রাজধানী তৈরি করছেন। আমরা জানি লক্ষণ সেনের দ্বিতীয় বড় শাসন কেন্দ্র নদিয়া, যেখানে বক্তিয়ার এসে পৌঁছেছিলেন অশ্বারোহী অশ্ব বণিকের ছদ্মবেশ ধরে। এবং যখন বক্তিয়ারের অতর্কিত অভিযান হলো, লক্ষণ সেন মিনাজুদ্দিন এর বিবরণ অনুসারে নদিয়ার থেকে গঙ্গা সাঁতরে সংকানত, অর্থাৎ পূর্ব দিকে ওই বঙ্গ সমতটের দিকে চলে গেল। তাঁদেরই আমলে প্রথম বোধহয় আমরা দেখতে পাচ্ছি, আমরা যাকে অবিভক্ত বাংলা বলছিলাম তার অধিকাংশ এলাকাটায় তাঁদের একটা উপাঞ্চল গুলির উপরে তাদের একটা কর্তৃত্ব এসছে, যদিও দীর্ঘস্থায়ী নয়, এবং তার মূল প্রশাসনিক কেন্দ্র হচ্ছে বিক্রমপুর, কারণ সেনদের অধিকাংশ তাম্রশাসনগুলি জারি করা হয়েছে বিক্রমপুর থেকে, প্রাপ্তিস্থল অন্য জায়গায় হতে পারে, এবং তাতেই বোঝা যাচ্ছে কোথার থেকে জারি করা এবং কত দূর দূরান্তরে তারা জমি জমা দিয়েছেন। নিজের এলাকা না হলে তো জমি জমা দিতেও পারবেন না, তার উপর প্রশাসনিক আদেশও খাটবে, ফলে সেখান থেকে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে বৈচিত্র্য আছে, যেরকম সেনদের একটি লেখতে জমি দেওয়ার সময় বলা হয়েছে জমি দেওয়া হচ্ছে কিন্তু রাড়েতে, জমি মাপা হচ্ছে সমতটিও নলেন, অর্থাৎ জমির মাপে নল জাতীয় একটি রৈখিক দৈর্ঘ্য মাপার একটি একক, সেটা সমতটের নল দিয়ে কিন্তু রাড় এলাকার জমি মাপা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে নলগুলি মাপের কিরকম, তত্ত্বত্ব দেশীয় নলের, যে দেশে যাওয়া হচ্ছে সেরকম সেইখানকার অনুযায়ী নল। এখানেও কিন্তু স্থানিক বৈচিত্র্যের মাত্রাটি খুব প্রকট। তারপরে যখন সেনদের, বিশেষ করে বিজয় সেন এবং তিন সেন রাজা, বিজয় সেনের পরবর্তীকাল থেকে, তখন কিন্তু চেষ্টা হচ্ছে নলগুলিকে রাজার উপাধি সম্বলিত নাম দেওয়া, অরিরাজ মদন শঙ্কর নল, অর্থাৎ রাজকীয় নল, যেটা কিন্তু স্থানিক বৈচিত্র্যকে অতিক্রম করে একটা সার্বিক সামান্য রাজা রাজকীয় পরিমাপে মানে ভূমি পরিমাণের একক হিসেবে বিবেচিত হতে পারে। এইটা হচ্ছে বোধহয় তারা একটি উপাঞ্চল গুলিকে অতিক্রম করে বোধহয় একটা সামগ্রিক ব্যবস্থার মধ্যে আসতে চাইছিলেন, সেটা বক্তিয়ার খিলজির অভিযানের পরে সেনদের ক্ষমতা খর্ব হয়, যদিও ওই সমতট বঙ্গ এই অঞ্চল দিয়ে হরিকেল দিয়ে দীর্ঘকাল স্থানীয় রাজাদের, যারা তখনও ইসলামের প্রভাবে আসেননি, এরা ছিলেন। আর দেখা যাবে সুলতানি আমলে বাংলার শাসকরা, ওই ইলিয়াস শাহী শাসকরা, তারা দিল্লি সুলতানের কর্তৃত্ব অস্বীকার, এটাই বাংলার ধরন, কিন্তু দিল্লির কর্তৃত্ব বাংলা সহজে মানতে চায় না কোনো অবস্থাতেই না। সেই অবস্থায়
তারা দিল্লি সালতানেট থেকে নিজেদের আলাদা করার জন্যে তারা বাংলা সুলতান, এই সমস্ত বাংলার উপরে তারা যে একটা নির্দিষ্ট ভূখণ্ড এইটা পরিচয় দিলেন। সেইখান থেকেই পরবর্তীকালে সুবে বাংলা, সেখান থেকে পরবর্তীকালের পলাশির যুদ্ধের হস্তান্তর হয়ে বেঙ্গল প্রেসিডেন্সি, সেখান থেকে বাকি ইতিহাসটা আপনারা জানেন। শেষ পর্যন্ত বাংলা একটি প্রদেশ, তারপরে বাংলা দ্বিখণ্ডীকরণ, এবং শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্য এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থান। আমি অনেকক্ষণ বললাম, আমার দীর্ঘ বক্তৃতার জন্য আপনারা মার্জনা করবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এই কথাগুলি বলার সুযোগ দেওয়া হয়েছে। এর অধিকাংশ আলোচনার ক্ষেত্রে আমার কোনো বিশেষজ্ঞতা নেই, আমি নানা জায়গা থেকে যে ধরনের মূল দলিল দস্তাবেজ পড়ার সুযোগ পেয়েছি তার ভিত্তিতে আমি আলোচনাটুকু রাখলাম। এর মধ্যে অনেক ফাঁক ফোকড় আছে, এখনো অনেক কথাই আমাদের অজানা, কিন্তু একটা চালচিত্র দেওয়ার ব্যবস্থা হলো মাত্র। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আপনার এই সুচিন্তিত এবং অতি মূল্যবান বক্তব্যের জন্য। আমি আর একটা কথা বলে নিই যে স্যারের পরিচয় দিতে গিয়ে স্যারের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যে রেটে কোশ্চিন এসেছে এবং ভিউয়ার্সরা যে রেটে কোশ্চিন করেছে আমার মনে হয় আরো দু ঘন্টা স্যারের লেগে যাবে, কিন্তু এতগুলো প্রশ্ন নেওয়া সম্ভব নয়। কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের ছাত্রীদের তরফ থেকে এবং যারা ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রোগ্রামটাকে দেখছেন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ গবেষক বৃন্দ, তাদের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমি স্যারের কাছে একটা একটা করে তুলে ধরছি। আচ্ছা দেবরাজ, আমি একটা কথা বলি, যদি সবার প্রশ্ন এখানে মৌখিকভাবে আলোচনা করতে না পারি, স্বচ্ছন্দে বাকি যারা প্রশ্ন করেছেন তাদের কাছে আমার ইমেল পাঠিয়ে দিও, আমি ইমেলে তাদের যথাসত্য জবাব দেওয়ার চেষ্টা করব। সব প্রশ্নের উত্তর আমার নিশ্চয়ই জানা নেই, কিন্তু ইমেল পেলে যদি সবার আলোচনা এখানে আজকে মৌখিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমি ইমেল মারফত তাদেরকে আমার যথাসাধ্য আমি আমার কথা বলার চেষ্টা করব। যদি আরো কিছু বিশদ আলোচনা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মত পার্থক্য থাকে, সেগুলো অত্যন্ত আমার কাছে আকর্ষণীয়, সেগুলো যদি এখানে বলতে না পারি ইমেলে নিশ্চয়ই বলে দেবো। ঠিক আছে স্যার, কিছু প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি এখন। প্রশ্নগুলো কি পরপর নেব না? আমার মনে হয় দু একটা প্রশ্ন আগে এমনি নেই, তারপরে তুমি তুমি ভালো বুঝতে পারবে যদি প্রশ্নগুলো প্রায় কাছাকাছি বিষয়ের হয় তাহলে একগুচ্ছ প্রশ্ন করা যায়, কিন্তু প্রশ্ন যদি বিভিন্ন বক্তার একদম আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন থাকে তাহলে আলাদা করাই ভালো। আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। রাজু বর্মন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র, তিনি প্রশ্ন করছেন যে গাঙ্গেয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এখান থেকে ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদরা অনেক গুরুত্বপূর্ণ অংশ উদ্ধার করেছেন, সেগুলো যদি একটু বলেন তাহলে উপকৃত হয়। এটা মনে হয় স্যার একটা বৃহৎ প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে যাবে। না এরকম আমি শুধু এইটুকু বলি, এ তো হয়েই চলেছে, ইতিহাসের দলিল দস্তাবেজ নিত্য নতুন প্রায়ই পাওয়া যায়। আজকে যেরকম আজ থেকে অন্তত 20 বছর আগে আমরা কেউ জানতাম না যে মেদিনীপুরের দাঁতন এলাকাতে একটি বৌদ্ধ বিহারের অবশেষ মাটির তলায় আছে, মোগলমারি। অশোক দত্ত যিনি এই পরিচালন এই উৎখনন পরিচালনা করেছিলেন, তার মাধ্যমে আমরা তো জানতে পারলাম মোগলবাড়ির মতন একটি বিস্তীর্ণ এলাকাতে বড় একটি বৌদ্ধ বিহার ছিল। যেরকম একটা সময় এই যে রক্তমৃত্তিকা মহাবিহার, হ্যাঁ হিউয়ানসাং বলছেন লোটোমোচি, লোটোমোচি লোটোমোকি বৌদ্ধ বিহার ঠিক কোথায় সেটা তো আমরা জানতে পারলাম যখন সুধীরঞ্জন দাস আমাদের মাস্টারমশাই, তিনি কর্ণ ওই চিরুটি অঞ্চল তিনি যখন খনন করলেন, রক্তমৃত্তিকা মহাবিহারের উন্মোচিত হলো, এবং তার মধ্যে যখন রক্তমৃত্তিকা মহাবিহারের নামাঙ্কিত শিলমোহরের পাঠোদ্ধার ব্রতিনবাবু করে দিলেন, তখন যাকে বলে সোনায় সোহাগা। এরকম কিন্তু হয় যে ফুরুইয়ের করা যে নূতন দুটো তাম্র শাসন, এর অস্তিত্ব আমরা 5 বছর আগেও জানতাম, এগুলো একেবারে আনকোরা, যেটা ফুরুইয়ের ওই ভোজবর্মনের 1145 খ্রিস্টাব্দের লেখক, এটা তো 2019 ডিসেম্বর মাসে জানা গেছে, তার আগে অস্তিত্ব কেউ জানতাম না। ফলে
এরকম চলতেই থাকে। আর তার সঙ্গে যদি উৎখনন হয়, উৎখননে আজকে অনেক নবীন গবেষক যারা আছেন, তাম্রলিপ্তে উৎখনন হয়েছে, যেরকম আমি বলছি উত্তরবঙ্গে মালদার কাছে যেখান থেকে পাল শাসক একটি নূতন তাম্র শাসন আমরা পাই মহেন্দ্র পাল, এই তাল পাল শাসকের নামই আমরা জানতাম না, আনকোরা নূতন তাম্র আবিষ্কৃত হলো বলে তার নাম জানলাম, পালবং চলে গেল, কিন্তু সেখানে পাওয়া গিয়ে উল্লেখ ছিল একটি বৌদ্ধ বিহারের, সেই লেখর আলোকে উৎখনন চালিয়ে পশ্চিমবঙ্গ পুরাতন সরকারের পুরাতত্ত্ব অধিকার এখানে নন্দদীর্ঘিকা বলে গ্রামে একটি বৌদ্ধ বিহারের, বড় বৌদ্ধ বিহারের অবশেষ খুঁজে পেলেন। এগুলো তো রোজই টাটকা ঘটনা এবং তার ফলে আগেকার ইতিহাস অনেক বদলে যায়, এটা একটা চলমান ঘটনা। স্যার একটা অনুরোধ আছে, আপনি একটু আপনার ওই শেয়ারিংটা বন্ধ করে দেন, প্রেজেন্টেশনটা বন্ধ করে দেন, দেখুন নিচে। আচ্ছা হ্যাঁ করে দিন, বেশ ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, বেশ বেশ। আর কিছু প্রশ্ন আছে স্যার? হ্যাঁ, যেমন সায়নী কর্মকার তিনি প্রশ্ন করছেন, প্রাচীন বাংলায় অর্থনৈতিক বিকাশের প্রশ্নে উপাদান উপাঞ্চলগুলির ভূমিকা কি ছিল? আবার আলপনানন্দী তিনি প্রশ্ন করছেন একই রকম, যে প্রাচীন বাংলার অর্থনৈতিক ইতিহাস অনুসন্ধানে উপাঞ্চলগুলির ভূমিকা আপনি কিভাবে দেখবেন? উপাঞ্চলগুলির নিজস্ব একটা চরিত্র, প্রশ্নটি জরুরি প্রশ্ন, আমি একটু দুটো একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। ধরা যাক, এই আমরা একটু আগেই বলেছি যে বাংলার প্রথম নগরায়ন এলো মৌর্যদের হাত ধরে, মৌর্যরা যদি বাংলার উপরে তাদের অধিকার ছিল বলে মনে হয়, খুব প্রত্যক্ষ প্রমাণ নেই, পুরাতাত্ত্বিক বিবরণ থেকে মনে হয় হয়তো ছিল, থাকলেও গোটা বাংলার উপর কর্তৃত্ব তারা করছেন না, যে পুনর্বর্ধনের উপরে অধিকার থাকাটার সম্ভাবনা বেশি হয়তো বঙ্গ অঞ্চলেও ছিল, বাকি এলাকাগুলির উপরে কিন্তু এর প্রভাব সরাসরি নেই বলেই কিন্তু পুনর এলাকাতে কোষ আছে, কোষ্ঠাগার আছে, যেমন কৌটিলি অর্থশাস্ত্রে বলা আছে, সেখানে বড় মাপের নগর আছে, সেখানে একজন উচ্চপদস্থ মহামাত্র আছেন, যাকে আমরা অশোকের লেখতে প্রায়ই দেখতে পাই মহামাত্র জাতীয় প্রশাসকদের, এগুলো কিন্তু অন্য কোথাও নেই। এই যে জটিল আর্থসামাজিক একটি জীবনযাত্রা যেখানে মজুদ খাদ্যশস্য কোষ্ঠাগারে সঞ্চিত রাখার এবং যদি কোনো জরুরিকালীন আপৎকালীন পরিস্থিতি হয় তাহলে সঞ্চিত খাদ্যশস্য এবং অর্থ জনসাধারণের মধ্যে বন্টন করার ব্যবস্থা হবে, এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া, এটা পুনর্বর্ধন এলাকা ছাড়া অন্য কোথাও নেই। এটা যে শুধু মৌর্যদের হস্তক্ষেপে হচ্ছে তাই নয়, পুনর্বর্ধন এলাকাতে এর পটভূমিটা কিন্তু তৈরি হয়েছে, এখানে শুধু কৃষিকাজ আছে নয়, উদ্বৃত্ত রসদ তৈরি করার এবং তা আহরণ করার ব্যবস্থা আছে, নগরায়নের ক্ষেত্র তৈরি হয়েছে, মুদ্রার স্পর্শ এসে গেছে। আবার আরেকটু অন্য জায়গায় বলি, এই যে গুপ্ত আমলের থেকে আমরা জমি জমা তাম্র শাসনের মাধ্যমে নিষ্কর দানের অধিকার আমরা প্রচুর প্রয়োগ দেখতে পাই, ক্রমশই বাড়ছে, সর্বত্র সর্বব্যাপী হয়ে যাচ্ছে, সেখানে উত্তরবঙ্গের পুনর্বর্ধন এলাকায় জমির মাপের এমনকি বঙ্গ উপাঞ্চলেও জমির মাপ, যেটা জমি জমার ব্যবস্থায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেখানে একক হচ্ছে পাটক এবং দ্রোণবাপ, কুল্লবাপ এবং দ্রোণবাপ, আমি তার বিশদে যাচ্ছি। যে মুহূর্তে আমরা গিয়ে সমতটে গেলাম কুল্লবাপ নেই, দ্রোণবাপের থেকে কুল্লবাপ উচ্চতর একটি বড় একক, শুধু আছে পাটক যেটা কুল্লবাপের থেকেও বড় একক। এই অঞ্চলে ওই মেঘনার পূর্বতীরস্থ এলাকায় কুল্লবাপ থাকে না, থাকে শুধু কিন্তু পাটক এবং দ্রোণবাপ। এই পাটক এবং দ্রোণবাপের হিসেব হচ্ছে 40 দ্রোণবাপে এক পাটক, এক পাটক মানে বিশাল এলাকা। মজা হচ্ছে যখন শ্রীহট্টতে একটু আগে বললাম ওই পশ্চিমবাগ তাম্র শাসনে যেখানে ব্রহ্মপুর 6000 ব্রাহ্মণ এবং বহু অব্রাহ্মণ কারিগর ইত্যাদিদের বসতি করে দেওয়া হলো, সেখানে বলা হচ্ছে দশদ্রণিক পাটক, অর্থাৎ এখন আর 40 দ্রোণে এক পাটক নয়, 10 দ্রোণে এক পাটক, অর্থাৎ পাটক এবং দ্রোণের যে আনুপাতিক হার
সেটা কমে গেছে, সম্ভবত কৃষি সম্প্রসারণের জন্যে জমির উপরে এক ধরনের চাপ পড়ছে কৃষি এলাকাটা বেড়ে যাওয়ার জন্য। আজকের দিনে আমরা যেরকম এখনো গ্রামাঞ্চলে জমি কিনলে হয়তো এক বিঘের পাঁচ বিঘে জমি পাওয়া যায়, পরে একটু মফস্বল এলাকায় তখন কাঠায় কিনতে হয়, কলকাতা শহর বা আজকে বড় শহরের কাছে তখন কিন্তু পার স্কোয়ার ফুট কত হচ্ছে ফ্ল্যাটের দাম সেটা ঠিক হয়। যত জমির উপর চাপ বাড়বে মাপটা কিন্তু এককগুলো তখন ছোট ছোট হয়ে যাবে। এই উপাঞ্চলে চেয়ার এই এই ভাগগুলো দেখতে পাওয়া যায়। আর বিশেষত পুন্ড্রবর্ধন বা রাঢ় এলাকায় একেবারে দক্ষিণে না গেলে তাহলে কিন্তু সমুদ্রগামিতার কোনো চেহারা নেই। যখন আমরা এসে ওই বঙ্গ বঙ্গাল সমতট হরিকেল এই উপাঞ্চলগুলো যাচ্ছি, এখানে সমুদ্র সংশ্লেষ অনেক বেশি। এবং এই অর্থনীতি দেখলাম যেখানে পালসেন রাজারা কেউ মুদ্রা জারি করেননি, বঙ্গের রাজারা কেউ মুদ্রা জারি করেননি, কিন্তু সমতট হরিকেলে রাজকীয় নাম ব্যতিরেকেই অঞ্চলের নাম দিয়ে 700 বছর ধরে মুদ্রাশ্রয়ী অর্থনীতি চালু আছে। এগুলি তো অর্থনৈতিক জীবনের বৈচিত্র্যকেই দেখায় এবং সব স্থানিক বৈচিত্র্য, উপাঞ্চলের বৈচিত্র্য। ধন্যবাদ স্যার। স্যার আমরা আর দুটো প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমার অসুবিধে নেই, আমি আর আরেকটু প্রশ্ন আর কয়েকটা নিতেই পারি, তোমাদের কতক্ষণ ধৈর্য থাকবে সে তোমার উপরে। আচ্ছা স্যার আর দুটো প্রশ্ন নিচ্ছি। আমাদের কলেজেরই দুজন ছাত্রী পোস্ট গ্রাজুয়েট স্তরের, মধুরিমা গুপ্ত, সে প্রশ্ন করছে যে ভৌগোলিক বিন্যাস এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে এর জনজীবনকে কিভাবে প্রভাবিত করেছিল। আর পোস্ট গ্রাজুয়েটেরই আরেকজন ছাত্রী মর্জিনা খাতুন সে প্রশ্ন করছে প্রাচীনকালের সমুদ্র বাণিজ্য উপাঞ্চলের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল। স্যার একটা জনজীবন একটা অর্থনীতি। আগে অর্থনীতির কথা বলি, সমুদ্র সমুদ্রবাহিত যে চরিত্রটা বাংলার আছে একটু যদি মানচিত্রে লক্ষ্য করা যায় গোটা গাঙ্গেয় এলাকা কিন্তু কৃষি সমৃদ্ধ যতই হোক, এবং তাতে নিশ্চয়ই গঙ্গা নদী বা গঙ্গার উপনদী দিয়ে যমুনা দিয়ে নিশ্চয়ই নদীপথে যাতায়াত করা যায়, লোকে যাচ্ছে, কিন্তু বেরোবার রাস্তা কিন্তু একটাই, সেটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ এলাকা। আর বড় জোর একেবারে পশ্চিম ভারতে গেলে সেটা কি উত্তর ভারতের এলাকার মধ্যে পড়ে না, গুজরাটের উপকূল হচ্ছে কিন্তু বেরোবার জায়গা, আর কিন্তু বেরোবার জায়গা নেই, আগমন নির্গমনের সমুদ্রপথে কিন্তু জায়গা নেই। অথচ এবং বাংলা আমি আগেই বলেছি ভারতবর্ষের একটি মাত্র জায়গা অসমুদ্র হিমাচল এলাকা, ফলে এই যে দেখা যাক তাম্রলিপ্ত বন্দর, তাম্রলিপ্ত বন্দর তো শুধু জিনিস কেনা বেচার নয়, এখান দিয়ে ফাসিয়ানো শ্রীলঙ্কা হয়ে চীনে ফিরছেন জাহাজে করে, তাম্রলিপ্ততে জাহাজে যাত্রা করেননি কিন্তু বৌদ্ধ তীর্থকেন্দ্র হিসেবে তাম্রলিপ্তের সঙ্গে নানা এলাকা সংযোগের কথা সুয়ানসাং জানেন, ইজিং তো জানেন। এই যে সমুদ্র নির্ভর জীবন, বাণিজ্য তো আছে, বাণিজ্যের বাইরেও ধরা যাক অতীশ দীপঙ্করের কথা, একটু খেয়াল রাখবেন এটা আমি সাধারণভাবে বলছি, দীপঙ্কর বানান্ত হচ্ছে দয় দীর্ঘই প অনুস্বর কর, সাধারণভাবে মনে হয় উপপদ তৎপুরে দীপ করেন যিনি, প্রদীপ জ্বালান যিনি, জ্ঞানের আলো, সেই অর্থ শব্দটির অর্থ আসলে অন্য। দীপঙ্কর এই শব্দটি পালি থেকে নেওয়া, আসলে সংস্কৃত রূপটি দ্বীপঙ্কর, যিনি এক দ্বীপ থেকে অন্য দিকে দ্বীপে নিয়ে যেতে পারেন, সেটার অর্থ সমুদ্রের পাড়ি দেওয়ারও একটা চেহারা আছে, এবং দ্বীপান্তর অর্থাৎ এক জীবন থেকে আরেক অন্য জীবনে যাওয়ার, লোকোত্তর জীবনে যাওয়ার তারও একটা, যে কারণে একইভাবে মহাবীরকে বলা হয় তীর্থঙ্কর। তীর্থ মানে কিন্তু শুধু পিলগ্রিম নয়, তীর্থ মানে ঘাট, নদীর ঘাট পেরিয়ে যাওয়া, পাড়ি দেওয়া, জীবনের পরে পাড়ি দেওয়া। এবং যে অর্থে সমুদ্রের সম্বন্ধে ব্রাহ্মণ্য ধর্মের এক ধরনের দূরত্ব আছে, বিতরাগ আছে, আমি শাস্ত্রের কথা বলছি, অনেক চমৎকার সংস্কৃত কাহিনী আছে যেখানে, যেরকম দণ্ডিত দর্শকুমারের চরিত্রে চমৎকার সমুদ্র যাত্রার কথা আছে তাম্রলিপ্ত কথা। এর পরে যেটা হচ্ছে, এই যে
অতীশ দীপঙ্কর, তিনি ঢাকার কাছে বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা, অসামান্য পণ্ডিত। তিনি তার বজ্রযান ধর্মতত্ত্ব চর্চার জন্য, শিক্ষার জন্য গেলেন কোথায়? তিনি গেলেন সুবর্ণ দ্বীপ, অর্থাৎ এখনকার সুমাত্রাতে, ওই যাকে বলা হয় শ্রীবিজয় অঞ্চল। সেটি তখন মহাযান বৌদ্ধ ধর্মের জন্য বিশিষ্ট একটি স্থান পেয়েছিল। তিনি সেখানে যাচ্ছেন, জলপথে পাড়ি দিয়ে যাচ্ছেন, ফিরছেন কখন, খুব মজার সময়। আমি এটা বলছি, ওর তো আক্ষরিক কোনো সমকালীন জীবনী নেই, তিব্বতী গ্রন্থে যে জীবনী পাওয়া যায়। ফিরছেন যখন ঠিক চলদের সমুদ্র অভিযান দক্ষিণ পূর্ব এশিয়ায় হচ্ছে 1025, উনি 1025 আবার ফিরে আসছেন বাংলাতে। তারপরে সেখান থেকে চলে যাচ্ছেন বিক্রমশিলা মহাবিহারের প্রধান, তার পরবর্তী ইতিহাস জানি তার তিব্বত যাত্রা। কিন্তু এই যে সমুদ্রের, বঙ্গোপসাগরের সমুদ্রের মধ্যে বাণিজ্য আছে, সাংস্কৃতিক বিনিময় আছে, যার পরিচয় শেষ দিকে আমি ইসলামের যে লেখটির কথা বললাম তাতেও বিধৃত। বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়টা হাত ধরাধরি করে চলছে। একটু বলে নিই, এই যে কথাটা তাম্রলিপ্তের ক্ষেত্রে বলছিলাম, তাম্রলিপ্তের মতন নদী বন্দরের অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তো বটেই, কিন্তু এর পশ্চাৎভূমি কতদূর পর্যন্ত বিস্তৃত? তাম্রলিপ্ত যখন পড়তি অবস্থা, অষ্টম শতকের একটি লেখতে তাম্রলিপ্তের শেষ উল্লেখ পাওয়া, তারপরে আর তাম্রলিপ্তের কোনো খবর আমরা পাই না। সেই অষ্টম শতকে বলা হচ্ছে অযোধ্যা থেকে আগত দুই বণিক ভ্রাতা তাম্রলিপ্তে ব্যবসার জন্য এলেন, তারা প্রভূত ধনলাভ করলেন, পরে তারা আবার অযোধ্যার পথে ফিরছিলেন, ফেরেননি শেষ পর্যন্ত, হাজারিবাগে আটকে গেলেন, সেটা পরের গল্প। কিন্তু এই যে পশ্চাৎভূমি, একটা বন্দর কিন্তু সমুদ্রের উপর খুব যদি ভৌগোলিক দিক থেকে খুব সুবিধাজনক অবস্থা থাকে, তাহলেও কিন্তু বন্দরের গুরুত্ব বাড়বে না যদি না বন্দরের সরবরাহের জন্য তার গুরুত্বপূর্ণ পশ্চাৎভূমি থাকে, এবং তার যোগাযোগের জন্য দূরবর্তী সামনের জায়গা অগ্রভূমি কি থাকে। তাম্রলিপ্তে দুটোই ছিল, যে কারণে তাম্রলিপ্তে এতটা গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য হচ্ছে, এবং একইভাবে পরবর্তীকালে সমান্দার যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এই ছবিটা একটু খেয়াল রাখলে সমুদ্র বাণিজ্যের গুরুত্ব কি সেটা বুঝতে পারা যাবে। ধন্যবাদ স্যার। আর একটুখানি আপনার সময় নেব, আমার কিছু অসুবিধা। মধুরিমা গুপ্ত আর একটা প্রশ্ন করছেন, তিনি বলছেন যে বাংলার সকল উপাঞ্চলগুলি কি সমবেষ্টিত সম্পন্ন নাকি, এগুলোর মধ্যে বৈসাদৃশ্য কি উপস্থিত ছিল, যেমন প্রত্যেক অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার প্রকৃতি কিরকম ছিল। এই প্রশ্নটার সঙ্গেই স্যার আমি আর দুটো প্রশ্ন নিয়ে নিচ্ছি। কোয়েল দে, সে বলছে উপাঞ্চলগুলির কি পরস্পরের মধ্যে কোনো সংঘাত লক্ষণীয়, তাম্রলিপ্ত কি অন্যান্য উপাঞ্চল অপেক্ষা অর্থনৈতিক দিক থেকে অধিক শক্তিশালী ছিল। আর কিরণমালা চক্রবর্তী জিজ্ঞেস করছে, প্রথমত পুণ্ড্রবর্ধন ও রাঢ় অঞ্চলে যে জমিগুলো প্রথমে খরিদ করে তারপরে নিষ্কর জমিরূপে ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করা হতো, সেই জমিগুলি কার কাছ থেকে খরিদ করা হতো, এবং যারা জমিগুলো কিনে নিষ্কর জমিতে রূপদান করতেন তাদের শ্রেণী চরিত্র কেমন ছিল? আমি আমি শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি, কারণ ওটা একটু জটিল ব্যাপার। জমি জমা যখন বিশেষ করে পুণ্ড্র এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছে, সব সময় বলা হচ্ছে জমিগুলির চেহারা হচ্ছে অপ্রদা, মানে কোনো কিছু ফল প্রদান করে না, আর ফসলে যদি না দেয় রাজস্ব আর দেবে কোত্থেকে। অপ্রদা, অপ্রহত খিলক্ষেত্র, কখনো যে খিল, খিল শব্দের মানে হচ্ছে ন্যাড়া পোড়া পতিত জমি। এগুলির এই যে ন্যাড়া পোড়া পতিত জমি পড়ে থাকা, এগুলো প্রাচীন ভারতীয় তত্ত্ব অনুযায়ী অরণ্য, অকর্ষিত এলাকা, এগুলির উপরে এক ধরনের বিশেষ রাজকীয় অধিকার থাকে। রাজার খাস জমি যাকে বলে, মুঘল আমলে খাস যাকে বলা হতো, খাস না, রাজার ব্যক্তিগত মালিকানাধীন নয়, কিন্তু এই অরণ্য, সেচ প্রকল্প, তার সঙ্গে হচ্ছে অকর্ষিত এলাকা, খনি, এইগুলির উপরে এক ধরনের বিশেষ রাজকীয় অধিকার এবং নিয়ন্ত্রণ স্বীকৃত ছিল।
ফলে এই নেড়া পোড়া পতিত জমিগুলিকে বিক্রি করে দিতে পারলে নগদ অর্থ তো পাওয়া যায়, ফলে সেগুলো স্থানীয় পর্যায়ের প্রশাসনে, যেমন কোটিবর্ষ বিষয় যেটা হচ্ছে এখনকার বানগড়ের কাছাকাছি যে জেলা তার গ্রামগুলি আশেপাশে, সেখানে যে বিষয় অধিষ্ঠান অধিকরণ অর্থাৎ এখনকার দিনে জেলা সদর দপ্তর, সেখানে একজন বিষয়পতি আছেন, আজকের ভাষায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার সঙ্গে সহকারী অনেক বেসরকারি ব্যক্তিও আছেন, তারা প্রশাসনে সামিল কিন্তু সরকারের বেতনভোগ নয়, আমি তার মধ্যে এখন ঢুকছি না। এরা জমির দাম নির্দিষ্ট, এক কুল্লবাব জমির দাম 3 দিনার, কোথাও কোথাও পুনর্বর্ধনেরই আরেকটু অন্য জায়গায় গেলে 2 দিনার, কিন্তু গুপ্তদের ঠিক অব্যবহিত পরে 550 থেকে 600 মধ্যে বঙ্গ এলাকায় এই ফরিদপুর বিক্রমপুর ঢাকা এই অঞ্চলে জমির দাম এই এক কুল্লবাবের দাম কিন্তু 4 স্বর্ণ দিনার। কেন 4 স্বর্ণ দিনার? কারণ এই জমিগুলি হচ্ছে সবই ক্ষেত্র অর্থাৎ ব্যাপক ক্ষেত্র, যেখানে আবাদী জমি, অনাবাদী ও পতিত জমি না, ফলে এইখানে কিন্তু জমির তারতম্য হয়েছে, এই তো অঞ্চল ভেদে হয়ে যাচ্ছে। আমরা ঠিক এ পর্যন্ত এখনো জানি না যে পুনর্বর্ধন এলাকায় আবাদী জমির দাম কেমন ছিল, কারণ যে লেনদেনগুলো হয়েছে সেগুলো সবই হচ্ছে অনাবাদী জমি, তো অনাবাদী জমিতে তো রাষ্ট্রের এমনিই কোনো আয় নেই, ঘাট থেকে নামিয়ে ফেলতে পারলেই ভালো, সেই জন্য বলা হচ্ছে এরকম অনাবাদী জমির হস্তান্তর করে যে জমিদান, জমি কিনে দান করা হলো, দান করা হলো ধর্মীয় উদ্দেশ্যে, তাহলে রাজা যেরকম এমনিতে ফসলের উপর 1/6 রাজস্ব পেয়ে থাকেন, একইভাবে এই ধর্মীয় আশীর্বাদও তার 1/6 পাওয়া গেল। আর এই রকম বলা আছে, এবং বিদ্যুৎ উৎপ্রতিকর খিলক্ষেত্র বিক্রয় নকশ্চিত রাজার্থ বিরোধ, এই রকম নেড়াপোড়া জমি বিক্রি করলে রাজার কোনো অর্থনৈতিক বিরোধ বা হানি হয় না, নকশ্চিত রাজার্থ বিরোধ, এইটা হচ্ছে একটা সার্টিফিকেট, না দিলে জমির লেনদেনটা হয় না। ন্যাচারালি এরপরে যারা জমি পেলেন তারা তো এই নেড়াপোড়া জমিগুলি পেলেন অকর্ষিত, এবং তারা ব্রাহ্মণরা জমি পাচ্ছেন, বেশিরভাগ ব্রাহ্মণদেরই জমি দেওয়া হচ্ছে তাদের নানাবিধ দৈনিক ওই পঞ্চমহাযজ্ঞ অথবা কোনো নানাবিধ পূজার্চনার জন্যে, পূজার্চনাটা কর মানে জমিগুলিকে তো আবার তাহলে চাষযোগ্য করে নিতে হবে, নেড়াপোড়া জমি নিয়ে আর কি করবে। ফলে যেটা অলিখিত বলা নেই সেটা হচ্ছে নিষ্কর জমিগুলি পেলে তারপরে দানব যে শেষ দানগ্রহিতা তারা জমিগুলিকে আবাদী জমিতে পরিণত করে নেবেন। একটু আগে কেউ জিজ্ঞাসা করছেন আমাকে শ্রেণী চরিত্র কি, যারা এই জমিগুলি কিনছেন তারা অনেক ক্ষেত্রে কিন্তু প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিকেরা, তাদের অবশ্যই সমাজে সম্ভ্রান্ত এলাকা, কোথাও কোথাও বলা হচ্ছে কুলপুত্রক অর্থাৎ উঁচু বংশের মানুষ এরা কিনেছেন, অনেক সময় আধিকারিকরাই জমি কিনছেন, কখনো কখনো ব্রাহ্মণরাও নিজেরা জমি কিনছেন। ফলে এখানে আমরা একেবারে সমাজের অর্থনৈতিক সামাজিক দিক থেকে নিম্ন বর্ণ জাতির মানুষদের কিন্তু খুব বেশি দেখতে পাবো না, কিন্তু জমি জমা যখন এইভাবে লেনদেন হচ্ছে আসলে এর মাধ্যমে কিন্তু কৃষির সম্প্রসারণ ঘটছে, এটা একটা ঘটনা। আর কেউ জিজ্ঞাসা করেছেন এলাকাগুলির মধ্যে লড়াই চলতো কিনা, অবশ্যই, কারণ এরকম তো কোনো এখন হচ্ছে কি আমরা যদি মনে করি নি আমরা বাঙালি নিজেদের মধ্যে লড়ি কেন, তাও তো লড়ি। আর 2 নম্বর কথা হচ্ছে যে উপাঞ্চলগুলির মধ্যে সারাক্ষণই দ্বন্দ্ব চলছে, শশাঙ্ক মূলত তিনি তার যদি গৌড়াধিপ বলে বলা হয় তিনি উত্তরবঙ্গ, রার তো আছেই হাতে বোঝাই যাচ্ছে, আর মগধের অঞ্চলে কর্তৃত্ব তার হাতে থাকা খুব স্বাভাবিক, তিনি সমতর ডয় করতে তো ব্যস্ত কেন, তার ওড়িশায় তিনি দণ্ডভুক্তির মধ্যে যাচ্ছেন কেন, দণ্ডভুক্তি তার দীর্ঘকালীন শাসন আছে তার অন্তত 2টি বা 3টিতে, আমরা সব দণ্ডভুক্তির থেকে প্রশাসনিক দপ্তর থেকে জারি করা, উপাঞ্চল লড়াই তো আছেই। এই যে চন্দ্রবংশীয় রাজা তিনি বঙ্গে সমতর থেকে এলেন, জয় করলেন বঙ্গ, বঙ্গ জয় করে রাজধানী স্থানান্তরিত করে দিলেন ওই দেবপর্বত থেকে বিক্রমপুরে, সেখান থেকে শ্রীঅট্ট যেটা বাংলারই একটা অংশ সেই উপাঞ্চলে তিনি গিয়ে লড়াই তো করছেন, জয় তো করছেন, এবং পালরাও এই জিনিসই করছেন, বিশেষ করে দেখা যাক
যে আজকে যখন পালদের রাজা রামপালের হাত থেকে রামচরিতমে যেটা বলা আছে উত্তর পুন্ড্র এলাকা বরেন্দ্র যেটা পালদের জনকুভ বা পিতৃভূমি বলা হয় সেটা হাতছাড়া হয়ে গেল, সেই এলাকাকে তো পুনরুদ্ধার করতে হবে। সে পুনরুদ্ধার করার জন্য রামপালকে অনন্ত সামন্ত চক্রের দ্বারস্থ হতে হয়েছিল। সে সামন্ত চক্রের শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে না, মিউট তো করি দেবরাজ, একটু বলো না, শোনা যাচ্ছে না স্যার, একটু কাছে থেকে বলুন। হ্যাঁ, ও হয়তো ব্যাটারি কমে আসছে। এই যখন রামপাল তার বরেন্দ্রভূম উদ্ধার পুনরুদ্ধার করার জন্য কৈবর্তদের বিরুদ্ধে সামিল হচ্ছেন, তার যে সমস্ত অনেক অধীনস্থ সামন্তরা তার আধিপত্য মেনে এগোচ্ছেন, তার মধ্যে অন্তত তিনজন কিন্তু হচ্ছেন রাঢ়ের একদম পশ্চিম প্রান্তে, ওই অঞ্চলের আটবিক অর্থাৎ অরণ্য অঞ্চলের রাজা বলবো না, দলপতি, যেরম লক্ষ্মীসুর, তাকে আটবিকদের প্রধান বলা হয়েছে। বীরগুণ, যিনি বলা যে কোটা আটবি, কোট কথার অর্থ হচ্ছে দুর্গ, কেল্লা, কোট্ট, অটবি হচ্ছে জঙ্গল, অর্থাৎ জঙ্গলের মধ্যে দুর্গ বানিয়ে যিনি দলপতি ক্ষমতা ওইটুকু রেখেছেন, তার সাহায্য নিতে হচ্ছে। ফলে এই উপাঞ্চলগুলির মধ্যে নানা রকমের ওঠাপড়া লেগেই আছে, সে তো আছে স্যার। আর প্রশ্ন আমরা সেভাবে নিচ্ছি না, কারণ প্রত্যেকটি প্রশ্নেরই আপনি প্রায় উত্তর দিয়ে দিয়েছেন। নাজনীন হাসান অর্থনীতির উপরে যে প্রশ্ন করেছেন তার উত্তর স্যার ইতিপূর্বে আলোচনা করেছেন। আর শ্রাবণী রায়চৌধুরী এবং চন্দন খান তারা দুজনে প্রশ্ন করছেন যে এই চন্দ্রকেতুগড় এবং বানগড়ে যে আর্কিওলজিক্যাল যে এভিডেন্সেস গুলো পাওয়া গিয়েছে সেগুলোর ওপরে কি পরবর্তীকালে গবেষণা করলে আরো তথ্য উঠে আসা সম্ভব। শ্রাবণী রায়চৌধুরী বলেছেন যে খননে প্রাপ্ত ইটের আকার দেখে পাঁচটি যুগের পরিচয় কিভাবে পাওয়া যায় সেটা যদি আলোচনা করেন। এই এই এইটা আমি মানে এইটা আমাকে আমাকে এর মধ্যে আমি পুরাতাত্ত্বিক না, আমার কিন্তু হাতে কলমে প্রত্নক্ষেত্র খোঁড়ার কোনো অভিজ্ঞতা নেই। এর এই প্রত্যেকটির বিস্তৃত আমি বলবো যে প্রতিবেদন আছে, বিশেষ করে বানগড়ের ক্ষেত্রে কুঞ্জগোবিন্দ গোস্বামীর বিখ্যাত প্রতিবেদন রয়েছে, চন্দ্রকেতুগড়ের ওপরে সাম্প্রতিককালে কাজ করেছেন পুরাতত্ত্ববিদ শর্মী চক্রবর্তী, তার অনেকগুলি লেখা আছে। এটা যারা পেশাদারী পুরাতাত্ত্বিক, যারা উৎখনন এবং অনুসন্ধানে দক্ষ, তারা এটা বলতে পারবেন। তাম্রলিপ্ত নিয়ে পশ্চিমবঙ্গ এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক আছেন না, অশোকদা তো গত হয়েছেন, এখন আছেন ইয়ে আমাদের আরে গঙ্গোপাধ্যায়, পুরো নাম ভুলে যাচ্ছি, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক আছেন, ইনি যেন তাম্রলিপ্ত নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। এখন তাম্রলিপ্তে বললেই কিন্তু উৎখনন সম্ভব নয়, তাম্রলিপ্তে একটা ঘন বসতিপূর্ণ এলাকা, ফলে সেখানে এ পর্যন্ত উৎখনিত বা নূতন অনুসন্ধান থেকে পাওয়া প্রত্নবস্তু দিয়ে কাজটা চালাতে হবে। আমরা যতখানি ভাবি উৎখনন হাতে কোদাল নিয়ে দমাদমি মারলেই কিছু বেরিয়ে আসবে, এরকম কিন্তু বেরোয় না। উৎখনন জিনিসটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত টেকনিক্যাল কাজ, নন টেকনিক্যাল লোকের হাতে পড়লে সর্বনাশ হয়। স্যার অনেক ধন্যবাদ, প্রায় তিন ঘন্টার কাছাকাছি সময় ধরে আপনি নিরলস বলে যাচ্ছেন এবং আমরা উপকৃত হচ্ছি। অসাধারণ বক্তৃতা, যেমন আপনাকে সব সময় পাই এখানেও তাই, এবং আমি কলেজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর হেনা সিনহা যুক্ত হয়েছেন, ডক্টর খাইবার আলী মিয়াও যুক্ত হয়ে গেছেন, তারা আমাদের সঙ্গেই ছিলেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমার কলেজকেও আমি ধন্যবাদ জানাই, কারণ যদিও স্যারের সঙ্গে অসীমদার যে সম্পর্ক ছিল আমারও তাই, সরাসরি ওনার স্টুডেন্ট, বেঞ্চে বসা স্টুডেন্ট না হলেও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্যারের উপদেশ থেকে আমরা বঞ্চিত হইনি। এবং এখানে তিনটে প্রজন্ম যুক্ত হলো, আমি, আমার মাস্টারমশাই এবং আমার ছাত্রীরা, এবং বহরমপুর গার্লস কলেজের এই গৌরবের 75 বছর উপলক্ষে যেটা আমাদের প্রেসিডেন্ট স্যার অধ্যাপক মৃণালকান্তি চক্রবর্তী মশাই আগেই বলেছেন যে এই গৌরবের মধ্যে আর একটা গৌরব স্যারকে পাওয়া। আমি আর বেশি কথা বলবো না, আমি এবার
অফিশিয়াল ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য অধ্যাপক ডক্টর খাইবার আলী মিয়া স্যারকে অনুরোধ করব। আমি শুধু এইটুকু বলি, আমি অত্যন্ত আনন্দিত, সম্মানিত এবং অভিভূত যে আজকে এত রকম বিপর্যয়ের মাঝখানেও কলেজ, একটি কলেজ 75 বছরে তার পদার্পণ করে অত্যন্ত সজীব আছে। ছাত্রছাত্রী, অধ্যাপক এবং পরিচালন সমিতির তরফ থেকে, কর্মীবৃন্দের তরফ থেকে একেবারে সনিষ্ঠ প্রচেষ্টা না থাকলে কিন্তু এই পরিস্থিতিতে এরম ধরনের কাজ করা যায় না। আমি সবার কাছে অত্যন্ত আনন্দিত। আমি ভবিষ্যতে কখনো যদি আবার এরকম সুযোগ আসে, আমি নিশ্চয়ই সবার সঙ্গে আলোচনা করতে করলে খুবই খুশি হব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমি অনুরোধ করব অধ্যাপক খাইবার আলী মিয়া স্যারকে অফিশিয়াল ভোট অফ থ্যাঙ্কস প্রদানের জন্য, এবং তারপরেই আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা মহাশয় অফিশিয়ালি এই প্রোগ্রামের আনুষ্ঠানিক শেষ ঘোষণা করবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আমি অত্যন্ত গর্ববোধ করছি, আনন্দবোধ করছি, এই কারণে যে এরকম একটা উচ্চ মানসম্পন্ন অনুষ্ঠানের শেষে যেখানে বিখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক রণবীর চক্রবর্তী মহাশয় আলোচক, এরকম একটা অনুষ্ঠানের কথা আমি বলছি। এরকম একটা অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখবার সুযোগ পাবার জন্য আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কলেজ পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক মৃণাল কান্তি চক্রবর্তী মহাশয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি তার উপস্থিতির জন্য। এবং উদ্বোধনী বক্তব্য রাখবার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক রণবীর চক্রবর্তী মহাশয়কে। বলা ভালো যে ধন্যবাদ জানানোর, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তিনি যে সুগভীর বিশ্লেষণ, ইতিহাসের বিশ্লেষণ করলেন তার দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে, এবং তার মধ্য দিয়ে আমাদের কাছে যা প্রতিভাত হলো, আমরা উপলব্ধি করলাম তার অন্তর্দৃষ্টি, যে অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে, যে অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি ইতিহাসকে খুঁজবার চেষ্টা করেছেন। এই বিষয়টি তরুণ অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক এবং অবশ্যই আমাদের ছাত্রীদের এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে ছাত্রছাত্রী যারা জয়েন করেছেন, তাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে যে ইতিহাসকে কিভাবে দেখতে হয়, কিভাবে খুঁজতে হয়। আমি আরো একবার অধ্যাপক চক্রবর্তী মহাশয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি কলেজের তরফ থেকে, কলেজ পরিচালন সমিতির তরফ থেকে এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল এর তরফ থেকে। আমরা স্যার যে শেষের কথাটা বললেন, সেই কথার সূত্র ধরে আমি বলতে চাই, সেই সময় ফিরে আসুক যে সময়ে শারীরিকভাবে স্যারের উপস্থিতি আমাদের কলেজের মধ্যে আমরা পাব, সেই আশাই আমরা করব। আমি ধন্যবাদ জানাচ্ছি কলেজের অধ্যক্ষা মহাশয়া ডক্টর হেনা সিনহা এবং সাথে অধ্যাপক দেবরাজ চক্রবর্তী, এই দুজনের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্মানীয় আলোচক তাঁর সাথে আলোচনার মধ্য দিয়ে আজকের আলোচনার প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছিল। ফলে তাঁদের যে প্রয়াস,
তা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি ধন্যবাদ জানাবো আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সাগর কুমার দত্ত মহাশয়কে এবং আইকিউএসি আইকিউএসির মেম্বার সকল যারা আছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাবো, কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং অশিক্ষক কর্মচারী বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রছাত্রী যারা আজকের এই আন্তর্জাতিক আমাদের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ধন্যবাদ জানাব ডক্টর দেবরাজ চক্রবর্তী ভ্রাতৃপ্রতিম তার অসাধারণ সঞ্চালনার জন্য এবং ধন্যবাদ জানাব আমাদের ছাত্রীরা, বিশেষ করে যারা আজকের মূল আলোচনার কেন্দ্র, মূল কেন্দ্র, যাদেরকে ভিত্তি করে, যাদেরকে উদ্দেশ্য করে আজকের আলোচনার প্রয়াস সৃষ্টি করা হয়েছে। আমি ধন্যবাদ জানাব ইতিহাস বিভাগের ছাত্রী ঝর্ণা খাতুন এবং বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক দেবাশিস মণ্ডল মহাশয়কে, কারণ তারাও কিন্তু এই প্রয়াসে যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানের সাফল্যের ক্ষেত্রে। আমি সবশেষে ধন্যবাদ জানাব শ্রী শ্রীকান্ত বসাক মহাশয়কে, যে টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, কোনো ইন্টারাপশন ছাড়াই আমরা কিন্তু এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা উপভোগ করলাম, আমরা সমৃদ্ধ হলাম। আবারও শেষ কথা বলবো যে অধ্যাপক মাননীয় চক্রবর্তী মহাশয়কে, তিনি আমাদের কলেজে আসুন, সেই পরিবেশ এবং পরিস্থিতি আসুক এবং বর্তমানের উদ্বেগজনক পরিস্থিতির অবসান ঘটুক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি সামগ্রিকভাবেই আজকের বক্তৃতার সমস্ত বিষয়টা তুলে ধরলেন। আমি অধ্যাপক ডক্টর খাইবার আলী মিয়া স্যারকে আমার তরফ থেকে, ব্যক্তিগত স্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে ধন্যবাদ জানাই, কারণ তিনি অ্যাক্টিভলি সক্রিয়ভাবে যদি প্রত্যেকটি বিষয়ে সহযোগিতা না করতেন, হয়তো বাস্তবে আমরা যদিও ভার্চুয়ালি মিট করছি এটা সম্ভব হতো না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। এবার অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষ করে তার শেষ ঘোষণা করবেন, সমাপ্তি ঘোষণা করবেন আমাদের প্রেরণাদাত্রী অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা মহাশয়। ম্যাডাম, আপনাকে অনুরোধ করছি। আমরা প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময়ে তারও পেরিয়ে গেছি, মানে 3:30-4:30 বোঝাই গেল না কি করে এতটা সময় পেরিয়ে এলাম। রণবীর দাই বলি? অবশ্যই অবশ্যই। আমাদের রণবীর দা এমন প্রাঞ্জল ভাবে সাবলীল গতিতে একটা সুদীর্ঘ কাল পরিক্রমা করলেন ইতিহাসের তথ্য ও তত্ত্বকে সামনে রেখে, ইতিহাসের আমরা যেটাকে বলি মৃত অতীত, তার মধ্যে প্রাণ সঞ্চার করে, প্রাণ প্রতিষ্ঠা করে সেটিকে জীবন্ত করে তুলেছে। প্রত্যেকেই অনুভব আশা করি তাই। একটা বিষয়, এই যে বাংলার বিবর্তন এবং আজকে বাংলা এবং তার অবস্থান, তার অতীতকে কত সুন্দরভাবে তুলে ধরলেন বিভিন্ন উপাঞ্চল, তাদের বিবর্তন, তাদের আজ পর্যন্ত গতায়াত। একটা বিষয় আমি বলি যে আমি রার অঞ্চলের মানুষ, উনি উল্লেখ করলেন পাণ্ডু রাজা ঢিবির কথা, আমি ওই এলাকার, আমার জন্মস্থান। পাণ্ডু রাজা ঢিবি যে এলাকা সেটা একটি মাঠ হিসাবে এখন তার কাটা দিয়ে ঘেরা আছে মাত্র, এইটুকুই আমরা জানি। ওখানে খনন হয়েছিল এবং সেখানে অনেক কিছু ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার
প্রত্নতাত্ত্বিকের সহায়তায় তার পরিচালনায় খনন কার্য হয়েছিল এবং কিছু হরপ্পা মহেঞ্জোদারো কালে খননকালের কিছু জিনিসপত্র পাওয়া গেছে। কিন্তু আজকে যেভাবে উনি সেই পান্ডুরাজার ঢিবির ইতিহাস এবং তার বিবর্তনে, বাংলার বিবর্তনে সেই অঞ্চলের ভূমিকা কত সুন্দর করে তুলে ধরেন, উনি একটা কথা বলেছেন যে উনি কিছুই করেননি, শুধুমাত্র তথ্যগুলিকে পরপর সাজিয়ে দিয়েছে। এটা কিন্তু ওনার একান্তই সৌজন্যবোধ, গভীর মনন, প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টি, বা যেটাকে আমরা বলি দৃষ্টিকোণ, পয়েন্ট অফ ভিউ, এটা ভিতর থেকে না থাকলে এরকম ভাবে সাজানো যায় না। এখানেই যে তিনি কোন মাপের ইতিহাসবিদ সেটা আমরা পরিচয় পেয়ে যাই। ওনার বক্তব্যের ওপর বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই, শুধু অনুভবের আছে, আমি অনুভব করেছি। আজকে আমাদের সভাপতি মহাশয় অধ্যাপক মৃণাল কান্তি চক্রবর্তী, তিনি যথেষ্ট গর্বিত, আপ্লুত, এরকম একটি অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি, তিনি ছিলেন, এবং তারই প্রণবিদ্যার বক্তব্যের শেষে তার অভিব্যক্তির কথা জানানোর কথা ছিল। কিন্তু তিনি আমাকে ফোন করে জানালেন যে তিনি আর যুক্ত হতে পারছেন না যান্ত্রিক গোলযোগে, তিনি খুব আফসোস করছেন, এরকম একটি বড় মাপের মানুষের সঙ্গ পেলাম কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে থাকতে পারলেন না বলে। যাই হোক, তিনিও আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরাও বলে রাখি, পরিবেশ সুস্থ হোক, আমাদের বহরমপুর গার্লস কলেজের মাটি ছুঁয়ে যাবেন, আমাদের মধ্যে আসবেন, অবশ্যই আসবেন, নিশ্চয়ই আমি খুব আনন্দিত হব আপনাদের কাছে এলে। যাই হোক, আমরা যথেষ্ট সমৃদ্ধ, আমাদের ছাত্রীরা, গবেষক, অধ্যাপকবৃন্দ সকলেই যথেষ্ট সমৃদ্ধ, আমরা একটা খুব বড় ভালো লাগা নিয়ে আজকে এখান থেকে যাচ্ছি। অনেক পেলাম, অনেক ধন্যবাদ স্যার, শুধু ধন্যবাদ বলে আপনার এই বক্তব্যের এবং আপনার উপস্থিতিকে প্রকাশ করা যাবে না। সেই আবারও বলি, অনির্বচনীয়তার মধ্যেই আপনার প্রকাশ থাকবে, ভালো থাকবেন, আগামীতে আবার আসবেন। আজকে এখানে সংযুক্ত সকলকে ধন্যবাদ, আপনারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করবেন, আগামী দিনের নতুন অনুষ্ঠান করার জন্য উৎসাহিত করবেন, সকলে খুব ভালো থাকবেন, সিকান্ত বাবু রেকর্ডিংটা বন্ধ করে দেন।